بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي فليستجيبوا وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمَ بسم الله الرحمن الرحيم সুরা আল বাকারা এর একশো ছিয়াশি নম্বর আয়াত যার বাংলার্থ এরূপ হে নবী আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি তাকে বলে দিও আমি তার একান্ত কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরে ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে বড় একটা লহ হলে নাবালা কুমফিল কানিল আউজিম ও আসসালামু আলাইকুম ও রহমত লহ বিস্মিজাহির রহমানের রহিম মাননীয় সাদস্যবৃন্দু আসসালাম ওয়ালাইকুম মাননীয় সাদস্যবৃন্দ দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি একাত্তরের আওতায় প্রাপ্ত নোটিশসমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদা হাসান রাসেলকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল 2019 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মারু স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদা হাসান রাসেল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্ডিন্যান্স নাইনটিন এইটি থ্রি রোহিত ক্রমে সময় করিয়া নতুনভাবে বিধান প্রণয়ন কল্পে আনিত বিলটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুজ ইমাম ময়মনসিংহ আট পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় রুমিন ফারানা মহিলা আসন পঞ্চাশ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাইনবাবগঞ্জ তিন জনাব মোহাম্মদ রস্তুম আলী ফরাজি পিরোজপুর তিন বেগম নাজমা আক্তার মহিলা আসন ছেচল্লিশ বেগম রশনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ জনাব শামীম হায়দার পাঠারি গাইবান্ধা এক এবং জনাব মুকাব্বির খান সিজের দুই এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মন সিংহ পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় রুমিন ফরহানা মহিলা আসুন পঞ্চাশ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন জনাব মোহাম্মদ রোস্তমাজি ফরাজি পিরোজপুর তিন রশনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ জনাব মোকাব্বির খান দুই জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব ফখরুজ ইমাম ময়মনসিংহ আট দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি অত্যন্ত ভারাকান্ত হৃদয়ে আজকে এই বিলটার উপরে কথা বলতে যাচ্ছি এর আগে যখন বিলটা উপস্থাপন করা হয়েছিল তখনও আমি বলেছিলাম যে উদ্দেশ্য কারণ সম্বলিত বিলে অনেক সময় যার বিলের উপর এই বিলটার উপর যার অনেক কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং কাজ করেছেন সেরকম নাম আমরা এই উদ্দেশ্য কারণ সম্মিলিত বিবৃত্তিতে অনেক বিলেই দেখতে পেয়েছি আমার দাবি ছিল বিকেএসপি মানে এরশাদের তৈরি এই বিকেএসপি এসপি সবাই জানেন আপনারা বিকেএসপি ইজ ইউনিক অ্যান্ড অনলি স্পোর্টস ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং এটা উনিশশো সালে এরশাদ সাহেবের আমলে উনিশশো সালে এটা অর্ডিনেন্সের মাধ্যমে সৃষ্টি হয় আমরা আশা করেছিলাম যে উনার অন্তত উনার স্বীকৃতিস্বরূপ ওনার নামটা উদ্দেশ্য কারণ সম্মিলিত থাকবে কারো যদি কোনো কিছু করার থাকে সেটা স্বীকার করা কোনো অপরাধ নয় মাননীয় স্পিকার আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি আমাদের কাউন্সিল যখন হয়েছিল আঠাইশ তারিখ সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের কাউন্সিলে গিয়েছিলেন গিয়ে উনি আমাদের অবদান এরশাদ সাহেবের অবদান ছিয়ানব্বই সালে এবং পরবর্তী দুইটা ইলেকশনে এরশাদ সাহেবের অবদানের কথা উনি শখপটে স্বীকার করে এসছেন উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সুতরাং আজকেও আমি আশা করেছিলাম যে এখানে মাননীয় মন্ত্রী অন্তত বিকেএসপিতে গেলে এরশার সাহেব আর বিকেএসপিকে আপনি আলাদা করতে পারবেন না এই বিকেএসপি আজকে আছে বলেই এই ক্রিকেট আজকে ক্রিকেট ইয়েতে ক্রিকেট ফিল্ডে এত উন্নতি করেছে বাংলাদেশ এই বিকেএসপি থেকে আপনার যারা বেরিয়েছে নাম বলতে গেলে অনেক নাম হারবে নাম বলতে চাই না যারা বেরিয়েছে এবং এই বিকেএসপি ট্রেনিং নিয়েই বাংলাদেশ আজকে ক্রিকেট জগতে এতটা উন্নতি করেছে সুতরাং মাননীয় জি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানাই এই বিলটি আনয়নের জন্য তো মাননীয় স্পিকার বাংলাদেশ এখন ক্রিয়াক্ষেত্রে বিশ্বে একটি উজ্জ্বল নাম এবং বাংলাদেশ ক্রিয়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে নিয়ে যাচ্ছে আমাদের এই ক্ষেত্রে বিশাল অবদান এবং এটির জন্যে আমাদের এই যে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমাদের বিশেষ করে ক্রিকেটে একটি বিরাট ভূমিকা রেখেছে এবং এই প্রতিষ্ঠানটিকে আরও যুগোপযোগী করার জন্যে ভবিষ্যতের বিশ্বমানের তারকা খেলোয়াড় তৈরির জন্যে এবং এই প্রতিষ্ঠানটি যেহেতু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের সাথ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তো এই নতুন বিলটিতে তার নাম সংযোজিত হলে সেটি কৃতজ্ঞতা বোধ এবং যেহেতু এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীতে আমাদের ক্রিয়াক্ষেত্রে তারকা খেলোয়াড় তৈরি হবে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন কাজেই এই বিলটি আনয়নের আগে ক্রিয়াক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে এই বিলটি আনয়ন করলে এটি আরও সমৃদ্ধ হতো সেই কারণে আমি এটি জনমত জাতের জন্য প্রস্তাব দিয়েছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় অনুপস্থিত মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিলের ধারা পাঁচে বর্ণিত কার্যাবলীর মধ্যে কোথাও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া শিক্ষা বিষয়ক তদারকির কথা উল্লেখ নেই আমরা জানি দেশের স্কুলগুলোতেই একটা শিশু কিশোরের শিক্ষা ক্রীড়া শিক্ষার প্রাথমিক হাতে হয় চাইলেও সব ছাত্রছাত্রীদেরকে বিকেএসপিতে ভর্তি করা সম্ভব নয় তাই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীকে এর বাইরে থেকে খেলা খেলাধুলো শিখতে হয় আমি মনে করি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া শিক্ষা বিষয়ক নানা কর্মকাণ্ড পরিচালনা করা বিকেএসপির কর্তব্য হবে মাননীয় স্পিকার আমি নিজে হোলিক্রস স্কুলের ছাত্রী আমরা যখন স্কুলে পড়তাম তখন মাননীয় স্পিকার বেশিরভাগ স্কুল কলেজের সামনে আমরা দেখতাম বড় বড় খেলার মাঠ আছে যেখানে ছেলে ছেলেমেয়েরা খেলাধুলা করতো এবং আমাদের ভলিবল বাস্কেটবল বেসবল এইসব খেলার প্রাথমিক প্রশিক্ষণ কিন্তু আমরা স্কুল থেকেই পেয়েছি এবং সেই সময় স্কুলে আন্তঃ প্রতিযোগিতাও হতো কিন্তু এখন বেশিরভাগ স্কুলের সামনে দেখা যায় মাননীয় স্পিকার কোনো খেলার মাঠ নেই বাচ্চারা দেখা যায় আইপ্যাডে সময় নষ্ট করে কিংবা মোবাইলে অনেক বেশি সময় কাটায় এমনকি স্কুলের মাঠে আমরা পত্রিকায় পড়েছি মাননীয় স্পিকার পুকুর কেটে সেখানে মাছ চাষ করবার খবর দেখা গেছে শহরের স্কুলগুলোতে মাঠ নেই এমনকি এলাকাগুলোতেও মানুষ স্পিকার এখন আর কোনো খেলার জায়গা নেই অবস্থা এমন দাঁড়িয়েছে যে খেলা খেলাধুলো করে সফল ক্রীড়াবিদ হওয়া হয়ে সেটাকে আবার পেশা হিসাবে গ্রহণ করা তো দূরেই থাকুক দৈহিক এবং মানসিক সুস্থতার জন্য যতটুকু খেলাধুলা করা প্রয়োজন সেইটুকুর জায়গাও আজকাল ছেলেমেয়েরা পাচ্ছে না বিলের সাতধারায় পরিচালনা বোর্ড গঠন করার ক্ষেত্রে যাদের সদস্য করা হয়েছে তাদের জন সদস্যের মধ্যে পাঁচের দ অনুযায়ী মাত্র তিনজন ক্রীড়া বিশেষজ্ঞ আছেন আর সব প্রতিষ্ঠানের মতোই এই প্রতিষ্ঠানটিকেও আমলা নির্ভর করে ফেলা হয়েছে সত্যিকারভাবে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে হলে এবং দেশের ক্রীড়া শিক্ষার উন্নতি চাইলে পরিচালনা পর্ষদে ক্রীড়া বিশেষজ্ঞ ও ক্রীড়াবিদদের অংশগ্রহণ আরও অনেক বেশি রাখা উচিত ছিল প্রস্তাবিত পরিচালনা পর্ষদে মাত্র একজন নারী সদস্য থাকা নিশ্চয়তা আছে এই বিষয়টিকেও বিবেচনায় নেওয়া ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন দুই মিনিট বই মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ দিতাম যদি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যে বিলটা আনছেন বিলের উদ্দেশ্য কারণে এই ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যিনি সৃষ্টি করেছিলেন যিনি নিজ হাতে ক্রিয়া প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার নামটি যদি এখানে আসতো আমার মনে হয় মানে স্পিকার আমরা এরকম কেন কারো অবদানকে আমরা অস্বীকার করা অস্বীকার যদি করি এটা বোধহয় ঠিক না কারো অবদান স্বীকার করা আমি মনে করি যে মহত্ব লক্ষণ মাননীয় প্রতিমন্ত্রী মহত বক্তব্যের সময় অন্তত এইটুকু আশা করি বলবেন যে শিক্ষা প্রতিষ্ঠান কে করেছিলেন তার অবদানটা সম্পর্কে যদি বলেন তাহলে আমরা খুবই খুশি হব মানস্পিক আরেকটা বিষয় হলো আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা ক্রীড়াতে বিশেষ করে আমরা এই ক্রিকেটে যেভাবে আমরা পেট্রোনাইজ করছি যেভাবে আমরা এই আর্থিক এবং বিভিন্নভাবে আমরা তাদের সহায়তা করছি সেইভাবে কিন্তু আমরা আউটপুট পাচ্ছি না সাম্প্রতিক সময়ে ভারতে এবং পাকিস্তানে যে আমাদের 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 ক্রিকেট টিম যে গেলো যেভাবে খেললো এতে আমার মনে হয় আমরা খুব একটা উৎসাহিত হতে পারছি না পাশাপাশি মানুষ স্পিকার ওই আন্তর্জাতিক বিশ্বে দেখা যায় আমাদের দেশের মহিলা ফুটবল দল তারা আমাদের জন্য সম্মান করিয়ে আনছে আমাদের যুব ফুটবল যারা টিম আছে তারাও আমাদের সম্মান করিয়ে আনছে সাম্প্রতিক সময়ে আমাদের অলিম্পিকে বেশ কয়েকটা আইটেমে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে স্বর্ণ পদক আনছে ওই সমস্ত যেগুলিতে আমাদের আমাদের ক্রেডিট আছে যেগুলিতে আমাদের ছেলেমেয়েরা আমাদের পুরস্কার আনতে পারছে তাদেরকে বরং পেট্রোল করা হোক আমার এখন সময় আসছে যারা নাকি কিছু আনতে পারে যারা দিতে পারে যারা সম্মান আনতে পারে তাদেরকে আর গুরুত্ব দেওয়া হোক যারা সম্মান আনতে পারে না তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সদস্য মাননীয় সদস্য নবাবগঞ্জ তিন দুই মিনিট বলবেন মান স্পিকার আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দু হাজার উনিশ সংসদ উত্থাপন করা হয়েছে আমি উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে এই বিলের উল্লেখযোগ্য বিশেষ কোনো দিক নাই যে বিলটি যে যে উদ্দেশ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করা হবে আন্তর্জাতিক মানসম্পন্ন করা হবে এবং এখানে আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করা হবে নিঃসন্দেহে বিকেএসপি বাংলাদেশের বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিষ্ঠান কোনো সন্দেহ নাই কিন্তু আজকে এখানে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বিলটি উত্থাপন করেছেন আমরা কিছুদিন আগে দেখলাম গত বছর যে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনগুলি ক্যাসিনো বিপ্লব চলছে এবং সেই ক্যাসিনো বিপ্লবে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ আনা হয়েছে এইটুকুই শেষ আজকে বাংলাদেশের ক্রীড়া আঙ্গুলির অবস্থা খুব একটা ভালো নয় মাননীয় স্পিকার যে কারণে এই বিলটি যে উদ্দেশ্যে আনয়ন করা হয়েছে আমি মনে করি এটিকে আরও পরীক্ষা নিরীক্ষা এই ক্রীড়া প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালীকরণ আরও দৃঢ় এবং মজবুতিকরণ করার জন্যে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এখান থেকে যেন আমরা উল্লেখযোগ্য উন্নত মানের ক্রীড়াবিদ তৈরি করতে পারি এবং তারা আজকে যেন আন্তর্জাতিক পর্যায়ে এটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারে ক্রিকেট শুধুমাত্র আজকে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করছে আমরা গত কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানে হোয়াইট ওয়াশ হয়ে গেছে মানুষ স্পিকার এটা আমাদের জন্য খুব দুঃখজনক এই কয়েকদিন আগে ভারতেও হোয়াইট হাউস হয়ে গেছে জানি না কী বিপর্যয় কী আমাদের উপর দিয়ে যাচ্ছে আপনার যে কারণে আমি মনে করি যে এখন মাননীয় ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব। যে এই বিকেএসপি প্রতিষ্ঠানটিকে আরও নজর দেন এই সমস্ত মানে অহেতুক কোনো উল্লেখযোগ্য উদ্দেশ্য কারণ ছাড়াই বিলটা নিয়ে আসছেন এর বিল নিয়ে আসেন যে আমরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও আন্তর্জাতিক মানে নিয়ে যাব আমরা এখানে যে সমস্ত খেলাধুলার খেলোয়াড় তৈরি করব তারা যেন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের সুনাম দেশের পতাকা বহন করতে পারে এটার জন্য মাননীয় স্পিকার আমি জনমত যাচাই বাছাইয়ের জন্য দিয়েছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিন অনুপস্থিত মাননীয় সদস্য বেগম নাজমা আক্তার মহিলা আসন ছেচল্লিশ দুই মিনিট বলবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দু হাজার উনিশ উত্থাপনের জন্য আপনার মাধ্যমে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানায় আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দেশের ক্রীড়ার উন্নয়ন ও উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিলটিতে ক্রিয়াঙ্গন ও ক্রীড়াবিদের উৎকর্ষ সাধনে সরাসরি জড়িত রয়েছে বিলটি পাশের ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই তবে যেহেতু বিলটি ক্রিয়াঙ্গন ও ক্রিয়াবিদের স্বার্থ জড়িত সেহেতু বিলটি পাশের পূর্বে আবারও খুঁটিনাটি পরীক্ষা করা দরকার বলে আমি মনে করি তাই বিলটি পাশের পূর্বে আবারও যাচাই বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য সদস্য মাননীয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ শরীর ও মনের আনন্দ আর উৎফুল্লতার জন্য খেলাধুলার ব্যায়ামের চেয়ে ভালো কিছু নেই প্রতিষ্ঠিত এই সত্যটিকে আজ আমরা কেউ মনে করি না সবাই ছুটছি আকাশ সংস্কৃতি এবং নেটের দিকে মাননীয় স্পিকার উনিশ মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি বিকে প্রতিষ্ঠা করেন বিগত পঁচিশ বৎসর পূর্বে এবং এই বিকে এসপির খেলোয়াড়গণ আন্তর্জাতিক পরিমণ্ডলে এই এর কারণে এই বিকে কারণে নিজস্ব স্থান করে নিয়েছে এবং জাতির নিকট বিকে একটি গর্ব অহংকারের প্রতীক মাননীয় স্পিকার সংবিধান পঞ্চদশ সংশোধন আইন দু হাজার এগারো দ্বারা উনিশশো বিরাশি সনের চব্বিশে মার্চ হইতে উনিশশো ছিয়াশি সনের এগারোই নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশগুলির অনুমোদন ও সমর্থক সংক্রান্ত চতুর্থ তফসিলের উনিশ অনুচ্ছেদে বিলুপ্ত হয় এবং উহার বৈধতা প্রদানকারী সংবিধান সপ্তম সংশোধন আইন ছিয়াশিতে বাতিল ঘোষণা হওয়ায় অধ্যাদেশগুলির কার্যকারিতা লোপ পায় কিন্তু দুই হাজার তেরো সনের সাত নম্বর আইন দ্বারা তার মধ্যে থেকে কিছু অধ্যাদেশ কার্যকর রাখা হয় এবং এর মধ্যে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের মতামত গ্রহণ করিয়া সংশোধন ও পরিমার্জন করে বাংলা ভাষায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন দু বিল আজ এই মহান সংসদে আনয়ন করা হয়েছে দেরিতে হলেও বিলটি শেষ পর্যন্ত সংসদে আনা হয়েছে আমি তার জন্য একটি জনমত জরিপ এবং যাচাই বাছাইয়ের জন্য প্রস্তাব দিয়েছি মাননীয় স্পিকার বিভিন্ন কারণে এই বিলটি খুবই গুরুত্বপূর্ণ এই বিলটি পাশের পরেই মাননীয় প্রধানমন্ত্রীর কিছু পূর্ণ অভিমত ক্রীড়া ও ক্রীড়াবিদদের উন্নয়ন উৎকর্ষ সাধন ক্রীড়াক্ষেত্রে বিশেষত নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং খেলার মাঠ সংকটের বিভিন্ন কাজের সমাধান হবে এই বিলটি খুবই পাশ করা খুবই জরুরি মাননীয় স্পিকার আমি সময় চেয়ে একটা নোটিশ দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান সিজেদ দুই অনুপস্থিত আমি এখন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জেনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসুলকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মান স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার ইতিমধ্যে আমাদের কয়েকজন মাননীয় সংসদস্য বক্তব্য রেখেছেন এর মধ্যে কয়েকজন সংসদ সদস্য যে কথাটি বলেছেন যে মাঠের অভাব মাঠের অভাবের কারণে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আপনারা জানেন যে জেলা পর্যায়ে আমাদের স্টেডিয়াম রয়েছে কিন্তু উপজেলা পর্যায়ে কোনো ধরনের কোনো স্টেডিয়াম আমাদের ছিল না এই কারণে আমরা ইতিমধ্যে প্রথম পর্যায়ে চারশো বিরানব্বইটি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা কিন্তু একশো পঁচিশটি মিনি স্টেডিয়াম ইতিমধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতি আমরা এই দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা নতুন করে সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে যাতে করে মিনি স্টেডিয়াম নির্মাণ হতে পারে এই কারণে আমরা নতুন করে আরও একশো সাতষট্টিটি নতুন করে স্টেডিয়াম আমরা নির্মাণ করতে যাচ্ছি ইনশাল্লাহ উচিত এটার কাজ আমরা শুরু করতে পারব পাশাপাশি আমরা কিছু মাঠ আমাদের ইউনিয়ন পর্যায়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শুধু জেলা পর্যায়ে থাকলে চলবে না উপজেলা পর্যায়ে যেতে হবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও নির্দেশ দিয়েছেন যে সে ইউনিয়ন পর্যায়ে লেভেল পর্যায়ে যাতে নতুন করে আমরা মাঠ তৈরি করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন পর্যায়েও মাঠ তৈরি করা নতুন ভাবনা করছি আমরা আশা করছি এই প্রকল্পগুলো আমরা নিতে পারলে আমাদের এই যারা বেকার আমাদের খেলা মানে মাঠের অভাবে খেলাধুলা করতে পারছে না তাদের অনেক অনেক বেশি উপকৃত হবে ইতিমধ্যে আমাদের মাননীয় সদস্য একজন বলেছেন যে ক্রিকেটের কথা বলেছেন যে ভারতের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি কিন্তু আসলে হোয়াইট ওয়াশ হয়নি ভারতের মাটিতে আপনার যদি মনে থাকে যে টি টোয়েন্টিতে আমরা প্রথম ম্যাচে আমরা কিন্তু ভারতকে পরাজিত করেছি এই সর্বশেষ সিরিজে এবং আপনারা জেনে খুশি হবেন হয়তো আপনারা এটাই খেয়াল করেননি বা আপনারা দেখেও দেখেননি সেটা হচ্ছে যে এই এই বছরের গত বছর আমরা প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে আমরা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আমরা ছিনিয়ে এনেছি আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়লাভ করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের ইতিহাসে সাউথ এশিয়ান গেমসকে আমরা বলি এই অঞ্চলের অলিম্পিক গেমস এই সাউথ এশিয়ান গেমসে আমাদের খেলোয়াড় এই যাবৎকালে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ গোল উনিশটি গোল্ড পদক সহ একশো বিয়াল্লিশটি পদক আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার এমনি করে আমাদের যে অর্জন খেলাধুলায় আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনা যেভাবে খেলাধুলার প্রতি তার যে আন্তরিকতা তার যে ক্রিয়া ক্রিয়াপ্রেম তার আমরা দেখেছি যে কোনো বিষয়ে আমরা ওনার কাছে গেলে উনি সেটা না করেন না সবসময় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখেন মাননীয় স্পিকার আপনি জেনে খুশি হবেন এই এই বছর আমরা সবচেয়ে বেশি জাতির ইতিহাসে সবচেয়ে আনন্দ গণমুহ্ত আমাদের জাতির সামনে যা আমরা এই বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা পালন করব। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং জাতীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় কমিটি রয়েছে সেই কমিটি দুইশো ছিয়ানব্বইটি প্রোগ্রামকে অনুমোদন করেছেন যার মধ্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একশোটি প্রোগ্রাম আমরা এই মুজিব বর্ষে আমরা পালন করব। এবং এই এর ফলে এই যে জাগরণ তৈরি হবে স্পোর্টসকে আমরা যদি এটাকে ধরে রাখতে পারি ভবিষ্যতে আমাদের এই ক্রীড়াঙ্গনে অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই হাজার উনিশ যেহেতু সকল ধরনের স্টেক হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং বিলটি স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছিল এবং স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদান করেছে সেহেতু এই পর্যায়ে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না অতএব মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন হা যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই হাজার উনিশ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই হাজার উনিশ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল মাননীয় সদস্যবৃন্দ বিজের দফায় সংশোধনী আনা হয়েছে বিজের শিরোনাম দফা প্রস্তাবনা দফা দফা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ এবং তফসিলের উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জোনাব ফখরুল ইমাম ময়মনসিংহ আট রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন রশনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ এবং জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব ফখরুল মাম আপনি মোট পঁয়ত্রিশটি সংশোধনী এনেছেন জি আট মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার একটা কোশ্চেন থেকে গেল যে আমাদের এখানে প্রভাবশালী যে ক্রিয়া সংস্থার সভাপতি আমাদের সাকিবকে বাঁচাতে পারলো না এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বদ বোধগম্য নয় এর আগেও আমরা দেখেছি সভাপতিরা যারা ছিলেন এফিসিয়েন্টলি চালাইছেন এবং আশা করি এইটার শাস্তিটা কমানোর ব্যাপারে এই আরেকটু পদক্ষেপ নেওয়া উচিত হবে বলে আমরা মনে করি মাননীয় স্পিকার আমার সংশোধনীগুলো হচ্ছে প্রথম সংশোধনী সময় উপযোগী এটার বদলে আমি লিখেছি সময়ের চাহিদার প্রতিফলনে যুগোপযোগী তৃতীয় নাম্বার হলো সময় উপযোগী এটারও একই কথা সময়ের চাহিদার প্রতিফলনে যুগোপযোগী করিয়া পাঁচ নম্বর পরিমার্জন ক্রমে পরিমার্জন ক্রমে আমি লিখেছি সময়ের চাহিদার প্রতিফলনে যুগ যুগোপযোগী করিয়া মাননীয় স্পিকার সাত নম্বর সময় উপযোগী করিয়া বলির পরিবর্তে সময়ের চাহিদার প্রতিফলনে যুগোযুগী করিয়া করিয়া বাংলায় নতুনভাবে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক মাননীয় স্পিকার পরেরটা হলো এই আইন বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন দুই সালে নামে অভিহিত হইবে মাননীয় স্পিকার এটা আমরা সবসময় দেখেছি যে উনিশ সালে যেটা আইনটা তৈরি হয় সেটা যদি পরবর্তী সালে আসে এবং বিশ সালে আজকে পাশ হচ্ছে সুতরাং এর উনিশ থাকবে না এটা বিষয় হিসাবে আখ্যায়িত হবে মাননীয় স্পিকার পরেরটা হইল এই বিলের এক দফার উপদফার পরিবর্তে উপদফাটি প্রতিস্থাপন করা হোক এখানে লেখা আছে যে ইহা অবিলম্বে ইহা মানেটা কি আমি সেজন্য স্পষ্ট করার জন্য দিয়েছি এই আইন ইহার বদলে দিয়েছি এই আইন অবিলম্বে কার্যকর হইবে মাননীয় স্পিকার পরের সংশোধনী আট আটের আটের এক দফার পরিবর্তে অবস্থিত তফসিলে বর্ণিত শব্দাবলীর তফসিলে তো অনেক কিছুই আছে বর্ণিত ওখানে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য শব্দ বর্ণিত খেলাসমূহ উল্লেখযোগ্য খেলাসমূহ আপনার এটা লাগাইলে এটা এটা কথাটা ঠিক হবে মাননীয় স্পিকার পরবর্তী পর্যায়ে এই আইনে শব্দাবলীর পদে ধারা এখানে মানুষ পিক সংখ্যপের জন্যে আমি একসঙ্গে চলে যাচ্ছি বিলের দুই দফার পরিবর্তে নিম্নক্ত নূতন দুই দুই দফাটি প্রতিস্থাপন করা হোক যেমন এখানে কিছু সংজ্ঞা কর্মচারী আছে এখানে কিছু বাদ পড়েছে সেজন্য আমি পুরাটাই একটা সংশোধনীর মাধ্যমে এনেছি যেমন সংজ্ঞা কর্মচারী কমিটি চেয়ারম্যান তহবিল দেশীয় খেলাধুলা প্রবিধান প্রতিষ্ঠান মহাপরিচালক বিধি বোর্ড ভাইস চেয়ারম্যান আর সদস্য ছিল না যেহেতু এর ভিতরে ভাইস চেয়ারম্যান আছে তাহলে ভাইস চেয়ারম্যান বলতে কি বোঝায় অর্থ অর্থ বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং সদস্য অর্থ পরিচালনা বোর্ডের সদস্য মানুষ স্পিকার বিলের দুই দফা নিম্নক্ত তিন দফাটি আইনের প্রাধান্য আমি জানি না এই আইনটা উনি করলেন প্রত্যেকটা আইনেরই একটা প্রাধান্য থাকে এবং সবাই এটা পছন্দ করেন যারা আইনটা করেন সেই জন্য আইনের প্রাধান্য এখানে নাই আমি বলেছি আপাতত বলবৎ অন্য কোনো আইন যা কিছু থাকুক না কেন এই আইনের বিধান বলি প্রাধান্য পাইবে মাননীয় স্পিকার পরের সংশোধনী চার প্রতি প্রতিষ্ঠানের শব্দটির পরে প্রধান শব্দটি সন্নিবেশিত করা হোক মাননীয় স্পিকার পরেরটা হলো প্রথম পঙ্ক্তিতে অবস্থিত উহার শব্দটির পরে এক বা একাধিক একাধিক শব্দাবলী সন্নি করা হোক বিলের পাঁচ দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত নির্ধারিত বয়স সীমার এই এই ফর্মেটটা যেটা লেখা আছে সেই ফর্মেটটা একটু আমার আমার কাছে মনে হচ্ছে উল্টাপাল্টা লেখা আছে সেই জন্য আমি এটাকে অন্যভাবে লিখেছি যেমন আন্তর্জাতিক ক্রীড়া বিজ্ঞানী কোচ রেফারি ও আম্পায়ার তৈরির উদ্দেশ্যে দেশীয় সম্ভাবনাময় ক্রীড়াবিজ্ঞানী বিজ্ঞানী কোচ রেফারি ও আম্পায়ারগণকে দেশি বিদেশি প্রশিক্ষণের সুযোগ প্রদান মাননীয় স্পিকার পরেরটা হলো একই অবস্থা উপদফাটির তিন যেটা আছে তিনের প্রতিস্থাপন করেছি আমি প্রশিক্ষণ প্রাপ্ত ক্রীড়া বিজ্ঞানী রেফারি ও আম্পায়ারগণের কলা কৌশল দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন উন্নয়নকল্পের সার্টিফিকেট কোর্স পরিচালনা ও সনদ প্রদান মাননীয় স্পিকার পাঁচ দফার চার উপদফার পরিবর্তে এখানেও দফাটির পরিবর্তে আমি আরেকটা নতুন দফা লাগিয়েছি আন্তর্জাতিক এবং আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রস্তুতি হিসাবে দেশীয় জাতীয় দলের খেলাধুলার অংশগ্রহণ ও প্রশিক্ষণের সুযোগ প্রদান মাননীয় স্পিকার এরপরে বিলের পাঁচ দফার ছয় অবদাহার পরিবর্তে এখানেও পরিবর্তন এনেছি ছয় অভার পরিবর্তে এটা লিখতে হবে বিভিন্ন দেশীয় এবং বিদেশি খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার বিতরণ মাননীয় স্পিকার বিলের পাঁচ দফার উপদফার প্রথম পঙ্তে অবস্থিত প্রতিবেশ এটা প্রতিবেশ হবে না এটা হবে পরিবেশ এটা ভুল হয়েছে পরিবেশ এবং পরিবেশ বান্ধব প্রতিবেশ এবং প্রতিবেশ বান্ধব হয় না সুতরাং এটা এটা এই প্রতিবেশের বলে এটা হবে পরিবেশ মাননীয় স্পিকার এর পরের সংশোধন হচ্ছে ছয় দফার পন্থীতে বোর্ড উনি লিখে গেছেন বোর্ডের বোর্ড শব্দটির পরিবর্তে পরিচালনা বোর্ড বোর্ড তো অনেকগুলো বোর্ড হইতে পারে পরিচালনা বোর্ডটা এখানে লাগাইতে হবে বিলের ছয় দফার সাত দফা সমন্বিত করা হোক মাননীয় স্পিকার আমাদের প্রতিমন্ত্রী অনেক কথা বললেন প্রাইম মিনিস্টারের কথা বললেন দেশের কথা বললেন কিন্তু প্রধান পৃষ্ঠপোষক গণপ্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠক থাকবে এটা উনি বলেন নাই আমি প্রস্তাবটা দিলাম যে প্রধানমন্ত্রীকে এই আইনের বলে বিকে প্রধান পৃষ্ঠপোষক করা হোক মাননীয় স্পিকার এরপরে বিলে সাত দফার উপদফার এখানে উনি ওই বোর্ড গঠন করেছেন এখানে মাননীয় স্পিকার অনেকখানি আমরা দেখি যে জাতীয় সংসদের স্পিকারের নমিনেশন থাকে এখানে তাই আমি বলেছি জাতীয় স্পিকারের কর্তৃক মনোনীত একজন মহিলা সহ দুইজন সংসদ সদস্য মাননীয় স্পিকার বিলে সাত দফার প্যারা নিম্নোক্ত প্যারাটি পরিবেশন যোগ করা হোক পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয় একজন অন্য মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ই ছিল না এখানে রিপ্রেজেন্টেটিভ ছিল না পরবর্তী মাননীয় স্পিকার বিলের সাত দফার দুই দফার পংক্তিতে উপমন্ত্রী ভাইস চেয়ারম্যান হইবেন শব্দাবলীর পরতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকিলে মন্ত্রী চেয়ারম্যান প্রতিমন্ত্রী ভাইস চেয়ারম্যান হইবেন এই জিনিসটা লাগাইতে হবে মাননীয় স্পিকার সাত দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত তিন বছরই জায়গায় দুই বছর মাননীয় স্পিকার আট দফার সাত সাত উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত যে কোনো শব্দটির পরিবর্তে সংশ্লিষ্ট কোন চার মিনিট স্পেসিফিক করতে গেলে সংশ্লিষ্ট লাগাইতে হবে সংশ্লিষ্ট কোন মাননীয় স্পিকার পরবর্তী বিলের আট দফার উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত কেবল শব্দটির পরিবর্তে কেবল কোনো কথা হলো না কেবল একটা এটা চলতি ভাষা এখানে লাগাইতে হবে শুধুমাত্র শুধুমাত্র লাগাতে হবে এটা মাননীয় স্পিকার বিলের নয় দফার উপদফার প্রথম পন্থিতে অবস্থিত অন্যান্য শব্দটির পরে অন্যান্য শব্দটির পরে সকল অন্যান্যের পরে সকল শব্দটি লাগাতে হবে নাহলে এই কোনো অর্থ হবে না মাননীয় স্পিকার বিলের এগারো দফার এক উপদফায় দ্বিতীয় পন্থীতে অবস্থিত কাঠামো অনুযায়ী আপনি কাঠামো অনুযায়ী প্রমোশন দিবেন এই প্রমোশনগুলা বিভিন্ন গ্রেডের এই গ্রেডের কথাটা এখানে উল্লেখ করা নাই বিভিন্ন গ্রেডের কথা উল্লেখ করতে হবে মানব স্পিকার কমিটি গঠন কমিটি গঠনে উল্লেখিত কমিটির গঠন দায় দায়িত্ব কার্যপরিধি পরিধি এবং অনুষাঙ্গ অন্যান্য বিষয়ধি নির্ধারণ করিয়া দিতে পারিবে মানব স্পিকার বিলের বারো দফার পরে নিম্নত তেরো দফাটি সম্মানিত হোক সহায়তা চাবিয়ার ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠান সরকারের অনুমোদন ক্রমে কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থান নিত যেরূপ সহায়তা চাইবে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থা অন্যরূপ সহায়তা প্রদান করিতে পারিবে মাননীয় স্পিকার এর পরের সংশোধনী হলো বিলের চোদ্দ দফার উপদফার চার উপদফার সন্নিশিত করা হোক আবার এখানে সন্নিশিত করেছি প্রতিষ্ঠান তহবিলের অর্থ বোর্ডের অনুমতি ক্রমে যে কোনো ব্যাংক বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানের লাভজনক খাতে বিনিয়োগ করিতে হইবে মাননীয় স্পিকার ষোলো দফার দুই দফার সন্নি করা হোক এই উপলক্ষে নিরীক্ষা প্রতিবেদনের উপরে কোনো আপত্তি আমরা দেখি যে নিরীক্ষা প্রতিবেদনের যদি কোনো আপত্তি থাকে সেটা কিভাবে নিষ্পত্তি করা হবে সেটা অনেক আইনি লেখা থাকে না এখানে আমি বলেছি যে কোনো আপত্তি উত্থাপিত হইলে ওহা নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠান অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে বিলে ষোলো দফার মাননীয় স্পিকার আপনার মনে আছে এই পার্লামেন্টে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন দুই হাজার তৈরি করেছিলাম এটা কোথাও আমি পাই না সেই জন্য আবারই লিখেছি যে এই ধারার বিধানবলি প্রয়োগের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন দুই হাজার পনেরো দুই হাজার পনেরো দিন ব্র্যাকেট ষোলো নম্বর আইনের বিধান প্রযোজ্য ক্ষেত্রে অনুসরণ করিতে হইবে মাননীয় স্পিকার পরবর্তী সতেরো দফা নিম্নিত আঠেরো উনিশ দফা লাগাইতে হবে ঋণ গ্রহণের ক্ষমতা আপনার এত বড় একটা বিকেএসপি আপনি করতেছেন এর মধ্যে ঋণ তো আপনাকে নিতে হবে যদি ক্ষমতা না থাকে কীভাবে নেবেন এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে প্রতিষ্ঠান সরকারের আগাম ঋণ গ্রহণ করিতে পারিবে এবং প্রতিষ্ঠান উক্ত ঋণ পরিশোধ করিতে বাধ্য থাকিবে আর এটা চুক্তি সম্পাদনের কথা আপনার এই বিলে কিছু লেখা নাই এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠান সরকারের পূরণ ক্রমে দেশি বিদেশি সংস্থার সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে মাননীয় স্পিকার উনিশ দফার নিম্নত বিশ দফাটি স্বর্ন করা হোক তফসিল সং এখানে অনেক মাননীয় স্পিকার অনেক তফসিল আছে এটা যদি সংশোধনের তফসিল অনেক খেলার নাম এই খেলার নাম যদি তফসিল সংশোধনের ক্ষমতা যদি না দেন এই খেলা তো পরিবর্তন হবে এই খেলাগুলোর নাম আপনি কিভাবে রাখবেন সুতরাং সরকারি সরকারের গেজার প্রজ্ঞাপন দ্বারা তফসিল সংশোধন করিতে পারবেন মাননীয় স্পিকার তফসিল বিলের আর আর দুই মিনিট দিলেই হবে বিলের তফসিল ক্রমিক সংখ্যা বিয়াল্লিশটা আছে একচল্লিশটা এই খেলাগুলো আনতে হবে আপনাকে যেমন তেতাল্লিশ চেয়ার বদল চৌচল্লিশ হাই জাম্প পঁয়তাল্লিশ লং জাম্প ছয়চল্লিশ পঁচাশ দুই মিনিট সাতচল্লিশ সাঁতার প্রতিযোগিতা আটচল্লিশ দাবা খেলা ঊনপঞ্চাশ বন্দুক নিক্ষেপ পঞ্চাশ ক্যারাম বোর্ডের খেলা এগুলো না এগুলো সংযুক্ত করতে হবে আপনাকে মাননীয় স্পিকার সতেরো দফার নিম্নত আঠারো দফা ধন্যবাদ এইটাই ছিল আমার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য রুমিন ফারহানা যে আপনি বত্রিশটা সংশোধন নিয়ে এনেছেন আট মিনিট বলুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বিলাস শিরোনাম দফার প্রথম পংক্তিতে অবস্থিত অর্ডিনেন্স নাইনটিন শব্দ কমা ও সংখ্যার পরে অর্ডিনেন্স নাম্বার রোমান ফিফটি এইট অফ নাইনটিন সংখ্যা ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলে শিরোনাম দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সময়োপযোগী করিয়া শব্দাবলীর পরে নতুনভাবে বাংলায় শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলয় শিরোনাম দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সময়োপযোগী শব্দটির পূর্বে প্রাসঙ্গিক বিষয়াদি পরিমার্জিত ও শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের চতুর্থ প্রস্তাবনা দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত রোহিতক্রমের শব্দটির পরে পরিমার্জিত ও সময়োপযোগী করিয়া বাংলায় শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের এক দফার দুই উপদফার পরিবর্তে নিম্নক্ত নতুন দুই উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা দুই সরকার সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে এই আইন সেই তারিখ হইতেই কার্যকর হইবে বিলের দ্বিতীয় দফার ছয় উপদফার পরে নিম্নোক্ত নতুন সাত আট নয় ও দশ উপদফাগুলি সন্নিবেশ করা হোক যথা সাত তহবিল তহবিল অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গঠিত তহবিল আট কমিটি অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সহায়তা প্রদানে গঠিত যে কোনো কমিটি নয় নির্ধারিত অর্থ আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত এবং দশ ব্যাংক অর্থ কোনো তফসিলি ব্যাংক বিলের তিন দফার পরে নিম্নোক্ত নতুন চার দফাটি সন্নিবেশ করা হোক চার আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে বিলের পাঁচ দফার এক উপদফার এক প্রংক্তিতে অবস্থিত ক্রীড়াক্ষেত্রে শব্দাবলীর পরে প্রতিশ্রুতিশীল শব্দটি সন্নিবেশ করা হোক বিলের পাঁচ দফার এক উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত প্রতিভা অন্বেষণ শব্দাবলীর পরে এবং যাচাই শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের দফার পাঁচ চার উপদফার প্রথম অবস্থিত জাতীয় দলের শব্দাবলীর পরে উপযুক্ত শব্দটি সন্নিবেশ করা হোক বিলের দফার পাঁচ তেরো উপদফার পরে নিম্নক্ত নতুন চোদ্দ উপদফাটি সন্নিবেশ করা হোক যথা চোদ্দ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনা করিতে অন্যান্য যাবতীয় কার্যক্রম গ্রহণ এবং ওই সকল বিষয় বিষয়াদির সহিত সংশ্লিষ্ট এবং উদ্ভূত কার্যাবলী সম্পাদন বিলের সাত দফার এক উপদফার ঘ প্যারার পরে নতুন ইয় প্যারাটি সন্নিবেশ করা হোক যথা উমা সিনিয়র সচিব অথবা সচিব পরিকল্পনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় বিলের সাত দফার এক উপদফার ধ প্যারার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত মহাপরিচালক শব্দটির পূর্বে প্রতিষ্ঠানের শব্দটি সন্নিবেশ করা হোক বিলের সাত দফার তিন উপদফার শর্ত দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত হইবার পূর্বে শব্দাবলীর পরে প্রয়োজন বোধে শব্দটি সন্নিবেশ করা হোক বিলের আট দফার দুই উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত ছয় সংখ্যা বন্ধনী ও শব্দটির পরিবর্তে চার সংখ্যার বন্ধনী ও শব্দ প্রতিস্থাপন করা হোক বিলের আট দফার দুই উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত নির্ধারিত হইবে শব্দাবলীর পরে তবে জরুরি প্রয়োজনে যে কোনো সভা আহ্বান করা যাইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের আট দফার চার উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত মনোনীত শব্দটির পরে জ্যৈষ্ঠ শব্দটি সন্নিবেশ করা হোক বিলের আট দফার গ উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত এই আইনে বর্ণিত শব্দাবলীর পরিবর্তে এই আইনের সাথে সামঞ্জস্য রাখিয়া শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের দশ দফার এক উপদফার প্রথম অবস্থিত প্রতিষ্ঠানের শব্দটির পূর্বে পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের দশ দফার তিন উপদফার গ প্যারায় প্রথম পঙ্ক্তিতে অবস্থিত থাকিবেন এবং শব্দাবলীর পরে জবাবদিহি করিবেন শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের দশ দফার চার উপদফার পরে নিম্নোক্ত নতুন পাঁচ উপদফাটি সন্নিবেশ করা হোক যথা পাঁচ চুক্তি সম্পাদন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক সরকারের পূর্বানুমোদন ক্রমে কোন দেশী বা বিদেশী উন্নয়ন সহযোগী সংস্থার সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে বিলের দশ দফার পরে নিম্নোক্ত নতুন এগারো দফাটি সন্নিবেশ করা হোক যথা মহাপরিচালক পদে নিয়োগ প্রাপ্তির অযোগ্যতা কোনো ব্যক্তি মহাপরিচালক হইবার যোগ্য হইবেন না বা মহাপরিচালক পদে থাকিতে পারিবেন না যদি তিনি ক নৈতিকতা স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন খ কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন গ কোনো উপযুক্ত আদালত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন খ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি হিসেবে ঘোষিত হন এবং উমা কোনো উমা সরকারের বিবেচনায় তার ক্ষমতার অপব্যবহার করেন বিলের ১৩ দফার পরে নিম্নোক্ত নতুন চোদ্দ দফাটি সন্নিবেশ করা হোক অস্পষ্টতা দূরীকরণ এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে অস্পষ্টতা দেখা দিলে সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের বিধানাবলীর সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে বিলের চোদ্দ দফার এক উপদফার গ প্যারায় প্রথম পঙ্ক্তিতে অবস্থিত স্থানীয় শব্দটির পরে বৈধ শব্দটি সন্নিবেশ করা হোক বিলের চোদ্দ দফার এক উপদফার উমা প্রথম পঙ্ক্তিতে অবস্থিত অন্য কোনো শব্দাবলীর পরে বৈধ শব্দটি সন্নিবেশ করা হোক বিলের পনেরো দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সরকারের নিকট শব্দাবলীর পরে নির্ধারিত পদ্ধতিতে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের পনেরো দফার পরে নিম্নোক্ত নতুন শর্ত দফাটি সন্নিবেশ করা হোক যথা তবে শর্ত থাকে যে উক্তরূপ বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ছক ও পদ্ধতি অনুসরণ করিতে হইবে বিলের ষোলো দফার তিন উপদফার পরে নিম্নক্ত নতুন চার উপদফাটি সন্নিবেশ করা হোক যথা চার চাহিত তথ্য সরবরাহ করিতে প্রতিষ্ঠান বাধ্য থাকিবে বিলের সতেরো দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত পেশ করিবে শব্দাবলীর পরে এবং সরকার উহা জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করিবে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের আঠেরো আঠেরো দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রজ্ঞাপন দ্বারা শব্দাবলীর পরে এই আইনের সাথে সামঞ্জস্য রাখিয়া যে কোনো বিষয়ে শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের আঠেরো দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রণয়ন শব্দটির পরে ও সংযোজন শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের ১৯ দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত উদ্দেশ্য পূরণ পূরণকল্পে শব্দাবলী ও কমার পরে যেসব ক্ষেত্রে আবশ্যক ও সমীচীন শব্দাবলী সন্নিবেশ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য পীর ফজুর রহমান জি আপনি পাঁচ মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার বিলের তৃতীয় প্রস্তাবনা দফায় তৃতীয় পংক্তিতে অবস্থিত পরিমার্জন ক্রমে শব্দটির পরে সময় উপযোগী করিয়া শব্দাবলী সন্নিবেশ করা হোক বিলের চতুর্থ প্রস্তাবনা দফার তৃতীয় পংক্তিতে অবস্থিত নূতন শব্দটির পরিবর্তে বাংলায় নতুনভাবে শব্দাবলী প্রতিস্থাপন করা বিলের দুই দফার এক উপদফার পূর্বে নিম্নুক্ত নতুন এক দুই ও তিন উপদফাগুলি সন্নিবেশ করা হোক যথা এক কর্মচারী অর্থ এই আইনের অধীনে নিয়কৃত প্রতিষ্ঠানের কর্মচারী দুই তহবিল এই আইনের ধারা এর অধীন গঠিত তহবিল তিন তফসিল অর্থ আইনের সহিত সংযুক্ত তফসিল বিলের দুই দফার ছয় উপদফার পরে নিম্নক্ত নূতন সাত উপদফাটি সন্নিবেশ করা হোক যথা সাত সদস্য অর্থ পরিচালনা বোর্ডের সদস্য বিলের দুই দফার পরে নিম্নক্ত নূতন তিন দফাটি সন্নিবেশ করা হোক যথা আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে বিলের তিন দফার দুই উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত সরকারের পূর্বানুমোদন ক্রমে শব্দাবলীর পরিবর্তে এই আইনের বিধান সাপেক্ষে শব্দাবলী ও কমা প্রতিস্থাপন করা হোক বিলের চার দফার উপান্তটিকায় অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয় শব্দাবলীর পরিবর্তে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের চার দফার দুই উপদফার পরিবর্তে নিম্নুক্ত নূতন দুই অফদাপাটি প্রতিস্থাপন করা হোক যথা দুই প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদন ক্রমে বাংলাদেশের যে কোনো স্থানে উহার এক বা একাধিক আঞ্চলিক কার্যালয় বা শাখা কার্যালয় এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করিতে পারিবে বিলের পাঁচ দফার ছয় উপদফার পরিবর্তে নিম্নুক্ত নূতন ছয় উপদফাটি প্রতিস্থাপন করা হোক যথা ছয় এ আইনের তফসিলে বর্ণিত দেশীয় বিদেশি খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার প্রধান বিলের পাঁচ দফার বারো উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত প্রতিবেশ শব্দটির পরিবর্তে নিরাপদ পরিবেশ শব্দাবলী প্রতিস্থাপন করা হোক বিলের পাঁচ দফার বারো উপদফার পরে নিম্নোক্ত তেরো উপদফাটি সন্নিবেশ করা হোক যথা তেরো প্রতিষ্ঠানের উন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কল্পে প্রয়োজনীয় যে কোনো কার্যক্রম গ্রহণ অনুমোদন ও বাস্তবায়ন বিলের ছয় দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত করিতে পারিবে শব্দাবলী পরে পরিচালনা শব্দটি সন্নিবেশ করা হোক বিলের নয় দফার গ উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত অন্যান্য শব্দটির পরে সকল শব্দটি সন্নিবেশ করা হোক বিলের বারো দফার পরিবর্তে নিম্নক্ত নতুন বারো দফাটি প্রতিস্থাপন করা হোক যথা কমিটি গঠন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে রূপ কমিটি গঠন করা প্রয়োজন বলিয়া বিবেচনা করিবে সেই রূপ সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে এবং উক্তরূপ কমিটির সদস্য সংখ্যা দায়িত্ব কার্যপরিধি নির্ধারণ করিয়া দিতে পারিবে বিলের চোদ্দ দফার এই কুপদফার ঘ ও উম প্যারাগুলির পরিবর্তে নিম্নুক্ত নতুন ঘ ও প্যারাগুলি প্রতিস্থাপন করা হোক যথা ঘ প্রতিষ্ঠানের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয় এবং অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ বিলের ষোলো দফার পরে নিম্নক্ত নতুন সত্র দফাটি সন্নিবেশ করা হোক যথা সত্র ঋণ গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠান হওয়ার দায়িত্ব কার্যাবলী সম্পাদনের জন্য সরকারের পূর্বানুমোদন ক্রমে কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি সংস্থা হইতে ঋণ গ্রহণ করিতে পারিবে বিলের সতেরো দফার পরিবর্তে নিম্নক্ত আঠারো ও উনিশ দফাগুলি সন্নিবেশ করা হোক যথা আঠারো চুক্তি সম্পাদন এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদন ক্রমে দেশি বিদেশি সংস্থার সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে সরল বিশ্বাসীকৃত কার্যক্রম রক্ষা এই আইন কোনো বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসীকৃত কোনো কাজের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা ক্ষতিগ্রস্ত হইলে কিংবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সদস্য মহাপরিচালক বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না বিলের উনিশ দফার পরে নতুন বিশ দফাটি সন্নিবেশ করা হোক যথা বিষ তফসিল সংশোধনের ক্ষমতা সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এ আইনের সহিত সংযুক্ত তফসিল সংশোধন করিতে পারিবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব কাজী ফিরোজ রশিদ অনুপস্থিত মাননীয় সদস্য মুজিবুল মাননীয় স্পিকার আমার মাত্র দুটি সংশোধনী তার আগে এক মিনিট একটি লাইন বলি মাননীয় স্পিকার বাইরের দুনিয়া বাংলাদেশকে যে কয়টি ইতিবাচক অর্জনের জন্য চিনছে তার প্রথম সারিতে প্রথম স্থান আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈর্ষণীয় উন্নয়ন ও সাফল্য দ্বিতীয় স্থানে আছে ক্রিকেট খেলাধুলা আমাদের মেয়েরাও ক্রিকেট ভালো খেলছে এবং বিদেশ থেকে সুসংবাদ বয়ে আনছে আমার মনে হয় বাংলাদেশে বিকেএসপি সবসময় এই আমাদের বড় বড় খেলোয়াড় তৈরি করেছে দুর্জয় সাকিব হাসান মুশফিকুর রহমান রহিম মাননীয় স্পিকার আমার সংশোধনী হল এক নম্বরেই মনে হয় একটু প্রথমেই ভুল আমার মনে হয়েছে এটা সংশোধন করা দরকার দফা এক সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এই আইন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন দু নামে অভিহিত হইবে মাননীয় স্পিকার আমার মনে হয় এটা হবে দুই হাজার বিশ উনিশ নামটা এখানে ভুল হয়েছে এটাকে আমি সংশোধনী দিয়েছি যে এটা দুই হাজার বিশ হবে মাননীয় স্পিকার আমার আরেকটা সংশোধনী হল এখানে বোর্ডের সভা আট দফার দুই উপদফা প্রতি ছয় মাসে বোর্ডের অন্য একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সবার তারিখ সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে মাননীয় স্পিকার ছয় মাস পরে একটি সভা হলে বৎসর দুইটি সভা তিন বছরের মাত্র ছয়টি সভা এক তিন মাস দুই মাস পরে এক মাস পরে মানুষ সব ভুলে যায় এবং যদি এটার একটা সবার মধ্যে বসে আলাপ আলোচনা না হয় কোনো কাজই হবে না হয় না সেই জন্য আমি ছয় মাসের জায়গায় তিন মাস দিয়েছি প্রতি তিন মাস পর পর একটি সভা অনুষ্ঠিত হয় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি জি চার মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি প্রথমেই যে সংশোধনীটি এনেছি এটা বিলের দুই দফা যেখানে সংজ্ঞা বলা আছে এবং দুই দফার মধ্যে প্রথম উপদফায় বলা আছে দেশীয় খেলাধুলা তো এই আইনটার একটা কাঠামোগত সমস্যা হচ্ছে এখানে তফসিল দেওয়া আছে তফসিলের মধ্যে দেশীয় খেলাধুলার একটা লিস্ট দেওয়া আছে পুরো আইনটি পড়ে মনে হয় যেন শুধুমাত্র হাডুডু দেশীয় খেলার জন্যই এই আইনটি করা হচ্ছে আসলে ব্যাপারটা মোটেও তা না যে কারণে আমি এখানে দেশীয় খেলাধুলার পরে বিলের দুই দফার এক উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত দেশীয় খেলাধুলার শব্দ পরে ও ক্রিয়া শব্দটি সন্নিবেশ করা হোক এটা প্রস্তাব করেছে এবং তফসিলও একটা সামঞ্জস্যপূর্ণ সংশোধনী নিয়ে এসেছে মন স্পিকার এরপরে যেটি আমি এনেছি সেটি হচ্ছে বিলের পাঁচ দফার ছয় উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত প্রশিক্ষণ প্রদান শব্দটি সন্নিবেশ করা হোক এবং একই উপদায় প্রথম পঙ্ক্তিতে প্রতিযোগিতা আয়োজন শব্দগুলি বর্জন করা হোক কারণ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রশিক্ষণ দিবে প্রতিযোগিতা আয়োজন করবে না প্রতিযোগিতা আয়োজন করলে আমাদের ক্রিয়াঙ্গন কলুষিত হওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে একটা ইন্টারসে কম্পিটিশন আছে বিকেএসপির সাথে অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো তাদের তো বিকেএসপি নিজে যদি প্রতিযোগিতা আয়োজন করে সেটা অনেক বেশি কনভারসম হবে এবং অনেক বেশি সেখানে ফেয়ারনেসের সমস্যা হতে পারে এজন্য আমি প্রতিযোগিতা আয়োজনটা বাদ দিতে বলেছি মাননীয় স্পিকার দেন বিলের পাঁচ দফার বারো উপদফার পরে একটি নতুন উপদফা সংযোজন করতে বলেছি তেরো নং উপদফা সেখানে বলেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া উপযোগী কার্যক্রম গ্রহণ এটা আমি একটা নতুন দফা সন্নিবেশ করার প্রস্তাব করেছি মাননীয় স্পিকার এবং বিলের সাত দফার এক উপদফা যেখানে কম্পোজিশনটা আছে সেখানে মন্ত্রী মহোদয় থাকবেন প্রতিমন্ত্রী মহোদয় থাকবেন উপমন্ত্রী মহোদয় আছেন আমি সেখানে একটা প্রস্তাব করেছি যে এর সাথে গতে মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত তিনজন ক্রিয়ানুকারী সংসদ সদস্য যার মধ্যে একজন নারী হইবেন তো ক্রিয়ার মধ্যে যেন সংসদ সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য আমি এই প্রস্তাবটা করেছি মাননীয় স্পিকার আর আরেকটা প্রস্তাব যেটা এখানে করেছি বিলের সাত দফার তিন উপদফার প্রথম পঙ্গিতে অবস্থিত যে কোনো সময় যে কোনো কারণ দর্শন ও এটা সবাই আইনেই থাকে যে বোর্ডের যারা মেম্বার হবেন তাদেরকে কোনো প্রকার নোটিশ ছাড়াই যে কোনো সময় সরকার বাতিল করতে পারবেন আমি প্রতিটি আইনে এগুলো বাতিলের জন্য প্রস্তাব করি এবং এর পরিবর্তে তিন মাসের নোটিশ প্রদান সাপেক্ষে সব দুটি স্থাপন করার জন্য আমি সবসময় প্রস্তাব করেছি মাননীয় স্পিকার এর মাধ্যমে আইনের ফেয়ারনেস বাড়ে আইনের মান বাড়ে আইনগুলো হিউম্যান রাইটস কমপ্লায়েন্স হয় আমার সর্বশেষ সংশোধনীটি এটি আমার প্রথম সংশোধনীটির সাথে সম্পর্কযুক্ত মাননীয় স্পিকার আপনি যদি দেখেন আগের যে আইনটি ছিল বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাদেশ নাইনটিন এইটি এবং তার সাথে যে একটি গেজেট ছিল সেখানে কোনো তফসিল ছিল না কিন্তু এই আইনে একটি তফসিল আছে তফসিলে বলা হচ্ছে দেশীয় খেলাধুলা মানে এক থেকে বিয়াল্লিশটা দেশীয় খেলাধুলা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা ভালো কিন্তু শুধু কি এই দেশীয় খেলাধুলার জন্য এই আইন অবশ্যই না ক্রিকেট ফুটবল লং টেনিস টেবিল টেনিস সব খেলার জন্যই তো এই আইন তাহলে তফসিলে কিন্তু শুধু দেশীয় খেলাটা চলে আসছে এজন্য আমি তফসিলে একটা নতুন সংশোধন নিয়ে এসেছি যে বিলের তফসিলে নিম্নোক্ত ক দফাটি সন্নিবেশিত করা হোক যথা এক ক অলিম্পিক অন্তর্ভুক্ত সকল ক্রিয়া তাহলে আমাদের দেশি ক্রিয়া এবং অলিম্পিক অন্তর্ভুক্ত ক্রিয়া দুটোই এই আইনের জন্য তখন কার্যকর হবে এছাড়া এটা পরে মনে হচ্ছে শুধু দেশীয় খেলাধুলার জন্য এই আইনটা করা হয়েছে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব রাসুলকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান ধন্যবাদ স্পিকার সকল মাননীয় সংসদস্য ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বক্তব্য শুনেছি আপনারা জানেন যে প্রথমেই যে কথাটি এসেছিল এটার আবার পুনরাবৃত্তি করছি ক্রিকেটের কথাটি এসেছে যে বিকেএসপির যেই উদ্দেশ্যটি দিয়ে শুরু হয়েছিল আপনারা জানেন যে স্বাধীনতার পর দেশের ক্রীড়ার মান উন্নয়নে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উনিশশো চুয়াত্তর সালের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস বিআইএস প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীকালে উনিশশো সালে সরকার প্রতিষ্ঠানটিকে বিকেএসপি পি নাম দিয়ে একে একটি সাহিত্যশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করে এবং উনিশশো ছিয়াশি সালের চোদ্দোই এপ্রিল হতে প্রতিষ্ঠানটি ফুটবল ও হকি দুইটি ক্রীড়া বিভাগ নিয়ে মূল কার্যক্রম শুরু করে মানুষ স্পিকার বর্তমান সরকারের দুই হাজার দশ সালের শিক্ষানীতিতে প্রতিটি বিভাগে একটি করে আঞ্চলিক বিকেএসপি প্রতিষ্ঠার নির্দেশনা রয়েছে যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যে দিনাজপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেটে বিকেশপি আঞ্চলিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ কেন্দ্রসমূহ প্রতিষ্ঠা করা হয়েছে এবং বর্তমানে এর প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে কক্সবাজারের রামুতে মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে ব্যক্তিগত ইচ্ছা এবং নিজস্ব কারণ আপনারা জানেন যে রামুর ওই পাশে যারা পার্বত্য অঞ্চলের মানুষ আছেন তাদের আপনারা জানেন যে তাদের শক্তিমত্তাগুলো একটু বেশি থাকায় তারা পরিশ্রম করার সক্ষমতা তাদের বেশি থাকায় সেখানে একটি নতুন বিকেএসপি প্রতিষ্ঠার কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি এবং নতুন করে রাজশাহী এবং মাইমিশিং বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন সেই কাজও আমরা ইতিমধ্যে সেটি প্রক্রিয়াধীন রয়েছে বিকেএসপিতে আমরা ক্রিয়া শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সাধারণ শিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকা বিকেএসপিতে ডিগ্রি পর্যন্ত এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে এসএসসি পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বক্সিং জিমন্যাস্টিক্স সাঁতার টেনিস বিভাগে চতুর্থ শ্রেণী হতে ভলিবল ও বাস্কেটবল অষ্টম শ্রেণী হতে এবং অন্যান্য সকল বিভাগের তেরোটি বিভাগ যা যা রয়েছে তার জন্য সপ্তম শ্রেণী হতে প্রশিক্ষণার্থীদের ভর্তি করা হয় ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে অবগত আছেন যে বিকেএসপি এমন একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বে তৈরি হয়েছে আজকে এর সুযোগ সুবিধা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কারণে বিকেএসপি আমরা যত যে কলটি ইভেন্টে জাতীয় দল তৈরি করি না কেন বা বয়সভিত্তিক দল তৈরি করি না কেন সেখানে দেখা যায় যে বিকেএসপির ম্যাক্সিমাম খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করছে এটা আমি মনে করি প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটি অর্জন এবং তারা জাতীয়ভাবে বাংলাদেশের সুনামকে তারা বয়ে আছে এবং আমরা একটু আগে আমি একটু বক্তব্যে বলছিলাম যে সাউথ এশিয়ান গেমসে যেটা এই অঞ্চলের অলিম্পিক গেমস বলে বলা হয় সেই সাউথ এশিয়ান গেমসে আমরা এই যাবৎকালে সবচেয়ে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি যেখানে উনিশটি গোল্ড এবং একশো বিয়াল্লিশটি পদক আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং সেখানেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ খেলোয়াড় বিকেএসপি থেকে লেখাপড়া করে তারা সেখান থেকে গিয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা সেখানে কাজ করে সেখানে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু এই অর্জনটি হয়েছে যেটা আমাদের জন্য একটি অনেক বড় একটি বিষয় যেটা আমাদের বাংলাদেশের সুনামকে তারা বৃদ্ধি করছে মানস্পিকার একটু আগে আমি আরেক যে কথাটি সূত্র ধরে বলছিলাম যে বাংলাদেশে আমাদের আশিটি স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আশিটি জেলা বা বিভাগীয় স্টেডিয়ামের বাইরে গিয়ে আমাদের উপজেলা পর্যায়েও আমাদের স্টেডিয়াম তৈরি করতে হবে মাঠ তৈরি করতে হবে ইতিমধ্যে আমি সেটা বলেছি যে আমরা ইতিমধ্যে একশো পঁচিশটি স্টেডিয়াম মিনি স্টেডিয়াম শেখ রাসেল মিনি আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি এই অর্থ বছরে আমরা আরও একশো সাতষট্টিটি মিনি নির্মাণ ইনশাল্লাহ তৈরি কাজ আমরা হাতে দিচ্ছি এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় আমরা এই এইটা কখনই আমাদের ছিল না সংসদ ভবনের ঠিক পাশে আসার গেটের পাশে সংসদ ভবনের লাগোয়া সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিবন্ধীদের জন্য যারা আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে ইনশাআল্লাহ সেটাও আমরা খুব শীঘ্রই আমরা সম্পন্ন করতে পারব ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক আনিত সংশোধনী তালিকা তিনের দফা নং একের মাননীয় সংসদ সদস্য জনাব জনাব মোহাম্মদ মজিবুল হক কিশোরগঞ্জ তিনের প্রস্তাব নং বারো এবং মাননীয় সদস্য বেগম রওশন আর মান্নান মহিলা আসন সাতচল্লিশ এর প্রস্তাব নং তেরো এবং তফসিল দফর কমিক নং একশো এগারো মাননীয় সদস্য জনাব মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী মুজিবুল হক সাহেব ওনার সংশোধনী উত্থাপন করেননি রওসেন আলা মান্নানেরটা গ্রহণ করলেই হবে রওসেনারা মান্নান যেটি উত্থাপন করেছেন সেটা গ্রহণ করবেন আচ্ছা ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য বেগম রসনারা মান্নার মহিলা আসন সাতচল্লিশের প্রস্তাব নং তেরো এবং তফসিল দফার ক্রমিক একশো এগারো মাননীয় সদস্য জানা ফখরুল ইমামের প্রস্তাব নং একশো এগারো প্রস্তাবটি আমরা গ্রহণ করলাম এবং অন্যান্য সংশোধনী প্রস্তাবগুলোতে মূল বিলের গুণগত কোনো পরিবর্তন হচ্ছে না বিদায় ফলে মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিজয়ী সংশোধনীগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা এবং জেনা ফখরুল ইমাম বিজয় শিরোনাম দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো না করছিল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম পীর ফজুর রহমান এবং রুমিন ফারহানা বিলের প্রস্তাবনা দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য বেগম রশনারা মান্নান বিলের সংশোধনী তালিকা নম্বর তিনের ক্রমিক নম্বর এগারো বারো এবং ক্রমিক নম্বর ও তেরো শুধু তেরো শ্রমিক নম্বর তেরো এবং বিলের এক দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটি গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম এবং রুমিন ফারহানা বিজের এক দফায় অন্য যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জেনাব ফখরুজ ইমাম জেনাব শমীম হায়দার পাটোয়ারি পীর ফজুর রহমান এবং রুমিন ফারহানা বিলের দুই দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য পীর ফজুর রহমান এবং রুমিন ফারহানা বীরের তৃতীয় দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম এবং পীর ফজুর রহমান বিলের চার দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুজ ইমাম রুমিন ফারহানা জনাব শামীম হায়দার পাটওয়ারি এবং পীর ফজুর রহমান বিলের পাঁচ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম এবং পীর ফজুর রহমান বিদের ছয় দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ নাক হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম জনাব শামীম হায়দার পাটোয়ারি বেগম রুমিন ফারহানা বিলের সাত দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা আরা মান্নান এবং জনাব ফখরুল ইমাম বিজের আট দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা জনাব ফখরুল ইমাম এবং পীর ফজুর রহমান বীরের নয় দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা বিজের দশ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো না নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিদের এগারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জোনা ফখরুল ইমাম এবং পীর ফজুর রহমান বিলের বারো দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো না নাক হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা বিলের তেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারানা পীর ফজুর রহমান এবং জনাব ফখরুল ইমাম বিজের চোদ্দ দফায় যে সকল নিয়ে এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা বিলের পনেরো দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম রুমিন ফরহানা এবং পীর ফজুর রহমান বিলের ষোলো দফায় যে সকল সংশোধন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো গুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা জনাব ফখরুল ইমাম পীর গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা বিলের আঠারো দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা জেনা ফখরুল ইমাম এবং পীর ফজুর রহমান বিলের উনিশ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো গুলো না করছিল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজের তফসিল দফায় সংশোধনী তালিকা তিনের ক্রমিক একশো এগারোতে যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি বিলের তফসিল দফায় অপর যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল আমি এখন বিজের দফাগুলো সংসদের সামনে পেশ করছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিজের দফা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ এবং সংশোধিত আকারে বিজের তফসিল এই বিজের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাবোজন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বীজের দফা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ও একুশ এবং সংশোধিত আকারে বীজের তফসিল এই বীজের অংশ হিসেবে গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বীজের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বীজের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব সংশোধিত আকারে বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জেনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মোহাম্মদ জাহিদ আহসান রাসেল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্ডিনেন্স নাইনটিন এইটি থ্রি রোহিত ক্রমে সময়োপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দু বিশ সংসদে স্থিরকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে আকারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই হাজার সংসদে পাশ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হাজ জয়যুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে অতএব সংসদে স্থিরীকৃত আকারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল দুই হাজার বিশ সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্যে সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি মাননীয় স্পিকার মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হাই ঝিনাইদহ কে আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের জন্য আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই তার তারা তার মাখ ফেরত কামনা করি আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে যাকে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের সবাইকে আমি সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিধি আত্মার শান্তি কামনা করি আমি শ্রদ্ধা জানাই শিশুর আসেল শিশুর আসেল যে জীবন সম্পর্কে যার কোনো উপলব্ধি আস তখন পর্যন্ত আসে নাই সে শিশুর আসেলকেও সমস্ত মানবতাকে উপেক্ষা করে এত বড় একটি অন্যায় সেদিন সংগঠিত হয়েছিল সেই শিশুর রাসেলের বিধি আত্মার শান্তি কামনা করি মানুষ স্পিকার আমি শ্রদ্ধা জানাই তেসরা নভেম্বর যাদের নেতৃত্বে আমরা সেদিন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই জাতীয় চার নেতা যাদেরকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে যেটাকে মনে করায় সেই জেলখানার অভ্যন্তরে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের বিধি আত্মার শান্তি কামনা করি মা মানুষ স্পিকার আমি শ্রদ্ধা জানাই পাকিস্তান আমলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এবং মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার বিধি আত্মার শান্তি কামনা করি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি মাননীয় স্পিকার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যই এমনভাবে বাংলাদেশের উন্নয়ন এবং উন্নয়নের ধারাবাহিকতা কিভাবে সংগঠিত হয়েছে কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তার কর্মকাণ্ড এবং তার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের পর্যায়ে উপনীত করেছেন এবং আর এক বছরের মধ্যেই আপনার বাংলাদেশটাকে মধ্যমায়ের দেশে কাতারে দাঁড় করাতে পারবেন এই ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বর্ণনা করেছেন এবং আগামী দিনে দু হাজার চল্লিশ সালের মধ্যে বাংলাদেশটা তার অভীষ্ট লক্ষ্যে উন্নত বাংলাদেশের পর্যায়ে যেতে পারে সেই সেই ব্যাপারেও মহামান্য রাষ্ট্রপতি মাননীয় মহা প্রধানমন্ত্রীর সেই ঘোষণা এবং যে সমস্ত প্রকল্প তিনি দিয়েছেন সেই প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে এটা যে খুবই সহজ খুবই স্বাভাবিক যে আমরা উন্নত উন্নত বিশ্বের কাতারে যে দাঁড়াতে পারবো সে কথাও সব তিনি বর্ণনা করেছেন মান স্পিকার মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের উন্নয়ন আমাদের সামনে তুলে ধরে নাই জাতির সামনে তুলে ধরে নাই এবং একচল্লিশ সালে কোথায় যে দাঁড়াবে তার পরিষ্কার দিক নির্দেশনা তিনি দিয়েছেন এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আমি এই পার্লামেন্টে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আপনার মাধ্যমে মুজিব বর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি বিরোধী দলের কিছু নেতার বক্তব্য আমি শুনেছি সেই কথাগুলো আমি আমার পক্ষে এখানে বলা উচিত বলে মনে করছি আমি শুনলাম বিরোধী দলের একজন নেতা যারা এই সংসদে খুব বেশি সংখ্যায় আসে নাই একদিন যারা দম্ভ করে বলেছিল যে আওয়ামী লীগ এমন দিন আসবে যে আওয়ামী লীগ এই সংসদে বৃষ্টি সিটু পাবে না কিন্তু আল্লাহর কি রহমত সেই কথায় বুমেরাং হয়ে তাদের বিরুদ্ধে গিয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু তারা তাদের অবস্থা কী এই দেশের মানুষ সবাই জানে পাঁচ বছর এই সংসদে তাদের কোনো প্রতিনিধি ছিল না এখন গুটি কয়েক প্রতিনিধি নিয়ে তারা তাদের অতীত অভ্যাস যে অভ্যাস তাদের অনেক পুরানো সত্য বলতে তারা চায় না সত্য বলতে তারা অভ্যস্ত না সবসময় মিথ্যার আশ্রয়ে অসত্য কথা অসত্য তথ্য উপস্থাপন করেন উনি বললেন যেন সংবিধানের দোহাই দিয়ে যে এই সংবিধানের সংবিধানের কথাবার্তা আমরা সম্পূর্ণভাবে না মেনে অনেক জায়গায় সংবিধানের ব্যত্যই ঘটিয়েছি কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন করি মাননীয় স্পিকার এই সংবিধানে যে সমস্ত কথা এখনও লেখা আছে তখনও লেখা ছিল ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই সংবিধানে এই খব কথাই লেখা ছিল শুধু ছিল না ওনারা লিখেছিলেন অতিরিক্ত যে যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এই হত্যার বিচার হবে না এই কথাটি ওনারা নূতন করে এই সংবিধানে সংযোজিত করেছিলেন আমরা কিন্তু সেই কথাটি এই সংবিধান থেকে বাদ দিয়েছি সেইটা বাদ দিয়ে আজকে আগের মতো সংবিধান পরিচ্ছন্নভাবে সংবিধান আমরা পুনরায় সংবিধানে সংশোধন করেছি এটাই হয়তো হতে পারে তাদের গাত্রদাহ একটি মানুষ হত্যা করলে বিচার হবে না এরকম আইন যারা পাশ করে আমি চার চারবার মহান এই সংসদে আমার মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি আমাকে মনোনয়ন দিয়েছে আমি এখানে সংসদ সদস্য হিসাবে আজ চারবার চারবার আমি নির্বাচিত হয়ে এখানে আসছি মানে স্পিকার প্রথম সংসদে যখন আসি তখন আমরা বিরোধী দলে ছিলাম আমাদের সদস্য সংখ্যা ছিল কম একুশে আগস্ট গ্রেনেড হামলা হইল সেই গ্রেনেড হামলা কি কারণে করা হয়েছিল এটা আমাদের কাছে শুধু পরিষ্কার নাই সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত পরি এটা সারা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট যে সেদিন এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করে তার সহকর্মীদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। এত বড় জঘন্য কাজ সেদিন কিন্তু তারা করতে কুণ্ঠাবোধ করে নাই প্রমাণ হয়েছে পরে এর মধ্যে রাষ্ট্রীয় যন্ত্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা সবাই এর মধ্যে ইনভলভ হয়েছিলেন এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য সবাই সহযোগিতা করেছিলেন আল্লাহ রক্ষা করেছে আমাদের নেত্রীকে তাই তিনি বেঁচে গেছেন আমরা সেদিন এই পার্লামেন্টের মেম্বার ছিলাম অষ্টান্ন জন মেম্বার ছিলাম আমরা মাননীয় স্পিকার আমরা সেই সংবাদ ছুড়ে আপনার সামনে যেখানে ওই ফটোগ্রাফারা দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে আমরা অষ্টান্ন জন এমপি তার মধ্যে অনেক বয়স্ক এমপি ছিলেন অনেক বৃদ্ধ ছিলেন তারা সবাই দাঁড়িয়ে আমরা এক ঘন্টা প্রশ্নোত্তরকালের একটি ঘন্টা আমরা আত্মনাহাত করেছিলাম আলোচনা করে এরপর এরপরে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক সেই আলোচনার দাবিতে সে দাবি সেদিন তারা আমাদের রাখে নাই মাননীয় স্পিকার কানের মধ্যে মাইক লাগিয়ে সেই নির্লজ্জের মতো আমরা চিৎকার করেছি তারা হেসেছে সেদিন তারা সেই সংসদ চালিয়েছিল মানুষ স্পিকার এই কথার এমন কাম পৃথিবীতে কেউ করতে পারে বলে আমরা মনে করি না মানুষ স্পিকার আজকেও সত্য বলতে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে সে রিপোর্ট যদি আমরা দেখি শুধু পৃথিবীর শ্রেষ্ঠ প্রমাণ আমরা ওইখান থেকেই সংগ্রহ করতে পারবো যে একমাত্র বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবী একমাত্র বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য স্বাধীনতার চিন্তা মাথার মধ্যে এসেছিলেন এবং সেই লক্ষ্যেই উনি পঁচিশটি বছর জীবনের ঝুঁকি নিয়ে উনি লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন জেল খেটেছেন এবং বাংলাদেশের মানুষকে এই তার এই কথাটির পিছনে সঙ্গবদ্ধ করার চেষ্টা করেছেন এদেশের ছাত্র সমাজ এদেশের শ্রমিক সমাজ এদেশের যুব সমাজ বঙ্গবন্ধুর সেদিন কর সেই কথা আমরা বিশ্বাস করেছিলাম মাননীয় স্পিকার বঙ্গবন্ধুকে চার চারবার ফাঁসি কষ্টের আসামি করা হয়েছে আপনারা আজকে যে নেতার কথা বলেন যে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন স্বাধীনতার ঘোষক হওয়ার অধিকারটুকু থাকা দরকার অর্জন করা দরকার তার এমন কোনো যোগ্যতা নেই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের পঁচিশ বছরের রাজনৈতিক লড়াই সংগ্রামে এমন কোনো কর্মকাণ্ড নেই এমন কোনো উদাহরণ নেই এরকম একটি দাবি তিনি উত্থাপন করতে পারে তার কর্মীরা উত্থাপন করতে পারে আপনারা স্বাধীন মহান মুক্তিযুদ্ধের সময় আপনাদের অনেকেরই জন্ম হয় নাই আমরা যুদ্ধ করেছিলাম আমরা জানি বঙ্গবন্ধুর জন্ম না হলে এই চার চারবার ফাঁসি কাস্ট মোকাবেলা করার সাহস আর কোনো বাঙালির ছিল এটা আমাদের জানা নাই মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি না কোনো কোনো মানুষের কোনো রাজনৈতিক নেতার এই সাহস ছিল না ছয় দফা দেওয়ার পরে অনেকে ভয়ে কাঁপতে কাঁপতে ছয় দফা পরিত্যাগ করে ওই আট দফায় গিয়েছিলেন ছয় দফা দেওয়ার কারণে এত ভয় পেয়েছিলেন যে সেদিন ছয় আওয়ামী লীগে অবস্থান করতে সাহস পান নাই কিন্তু বঙ্গবন্ধু ঠিকই এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ছাত্রলীগের কর্মী তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন তিনি যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকা যায় না প্রকৃত অর্থেই পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম পরাধীন উনি বুঝেছিলেন যে পরাধীন জাতির কোনো ইজ্জত থাকে না পরাধীন জাতির কোনো মান সম্মান নাই সেই জন্য পরাধীন শৃঙ্খল ভাঙতে হবে এই বাঙালিকে যদি বাঁচাতে হয় মাননীয় সদস্য দুই মিনিট সেই পতাকা সেই দেশ সেই জাতীয় সঙ্গীত একটি আমাদের একটি দেশের মালিক হতে হবে অতএব তিনি এই স্বাধীনতার জন্য চিন্তা করেছিলেন এবং আমাদেরকে সেই বিশ্বাস আমাদের মধ্যে পতিত করেছিলেন আমরা সেই বিশ্বাসে বলিয়ান হয়ে আমরা তার কথায় বিশ্বাস করে যুদ্ধ করে স্বাধীন করে করেছি দেশ বলেই কিন্তু আজকে এই বাংলাদেশে আমরা আপনারা সবাই পার্লামেন্টের মেম্বার আছি তাদের কোথায় থাকতাম কেউ বলতে পারে না মাননীয় স্পিকার আজকে নতুন করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তারা বর্তমানে আমাদের প্রিয় নেত্রী তা বঙ্গবন্ধুর কন্যা আজকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন আমরা সেই স্বপ্নে বিশ্বাস করেছিলাম আজকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নতুন করে বঙ্গবন্ধুর অব অবর্তমানে সেই স্বপ্নে আমাদেরকে উদ্দীপ্ত করেছেন আজকে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের নামে উনি উন্নত বাংলাদেশ করতে চান সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চান এবং তার প্রমাণ তিনি রেখেছেন আমাদের নেত্রীর সুদিনির্দিষ্ট ভীষণ রয়েছে একটি লক্ষ্য স্থির না করে কেউ যদি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে সে কখনও স্থলে পৌঁছাতে পারে না আমার স্পিকার আমাদের প্রিয় নেত্রী এই বাংলাদেশটাকে মধ্যমায়ের দেশ তার ঠিকানা তিনি নির্ধারণ করে নিয়েছেন ওই গন্তব্য ঠিক করে নিয়ে পরিকল্পনা দিয়ে কাজ শুরু করেছেন বলেই আজকে বাংলাদেশ প্রায় মধ্যমায়ের দেশের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে বিশ্বাস হয়েছে যেমন বঙ্গবন্ধুকে বিশ্বাস করে আমরা ঠকিনি বাঙালিরা আমরা তার কন্যা মান্য প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে কোনো অবস্থাতেই আমরা ঠকব না কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এদেশের মানুষের সাথে বেইমানি করে নাই তার কন্যা শেখ হাসিনাও করতে পারে নাই বিশ্বাস এখন বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে মাননীয় স্পিকার তাই আপনাকে আর ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানান মাননীয় সদস্য আপনি বসুন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুই আপনার সময় পঁচিশ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহান রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের দুই সালের প্রথম অধিবেশনে এর মূল্যবান যে ভাষণ দিয়েছেন বিগত নয়ই জানুয়ারি এবং এটি একটি কোয়েন্সিডেন্স যে নয়ই জানুয়ারি ছিল দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের আগের দিন এবং বাহাত্তর সালে এই দিনটিতে জাতির পিতা আমাদের মাঝে ফিরে এসেছিলেন দীর্ঘ কারা পাকিস্তানের জিন্দানখানা থেকে মাননীয় স্পিকার মহান্য রাষ্ট্রপতি তার দুইশো তেষট্টি পৃষ্ঠা মূল্যবান ভাষণে মুজিব বর্ষ দুই হাজার দুই বিশ এর কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন তিনি সর্বমোট বত্রিশটি বিষয়ের উপর আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত অর্থনৈতিক সামাজিক উন্নয়নের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন মাননীয় স্পিকার আমি রাষ্ট্রপতির ভাষণের উপর আমার বক্তব্য তুলে ধরার আগে স্বাধীন বাংলাদেশের দ্রষ্টা স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সঙ্গে স্মরণ করছি তার চার সহকর্মী যারা তার সেই মুক্তি মুক্তিযুদ্ধের সময় তার অনুপস্থিতিতে তারা প্রা মুজিবনগর সরকারকে পরিচালনা করেছিলেন এবং জেলে পনেরোই আগস্টের পরে মৃত্যুতেও তার অনুগামী হয়েছিলেন তাজউদ্দিন মহরুম তাজউদ্দিন সাহেব সৈয়দ নজরুল ইসলাম এবং ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি স্মরণ করছি পনেরোই আগস্টে সেই শিশু রাসেল সহ সুকান্ত সহ এবং আব্দুর রব সেনিয়াবাদ যিনি কৃষক নেতা ছিলেন মন্ত্রী ছিলেন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি বেদনার সঙ্গে স্মরণ করছি সেই বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন মুজিব যিনি সেই নীরবে নিভিতে থেকে বঙ্গবন্ধুকে সেই কোনোদিন রাজনীতি থেকে ফিরানো তো দূরের কথা সাহস জুগিয়েছেন এবং কবির ভাষায় কোনো দিন একা হয়নি কজয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এই বিজয় লক্ষ্মী নারী জন্নেত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুল্নেসা মুজিব যাকে আমরা ইতিহাসের আলোয় আজকে দেখতে পাচ্ছি কিন্তু তিনি বেঁচে থাকতে আমরা কিন্তু সেইভাবে তাকে সামনে দেখি নাই এটাই হলো বাস্তব সত্য তিনি বঙ্গবন্ধুর সেই সাফল্যে তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন তার জীবনে ধ্যান জ্ঞান ছিল তোমারই গর্বে গরবিনী আমি রূপসী তোমার রূপে এই ছিল তার জীবনে ধ্যান জ্ঞান আমি যেটুকু তার সম্বন্ধে পড়েছি এবং জেনেছি মাননীয় স্পিকার আজকে এমন একটি সময়ে আমরা এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলাপ করছি তার আগে আমাদেরকে চলে যেতে হয় পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই কালো দিনগুলিতে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে আমরা কি দেখতে পেলাম এদেশের সংবিধানকে সেই ব্যয়নের খোঁচায় ক্ষতবিক্ষত করা হলো চার মূলনীতিকে বিসর্জন দেওয়া হলো এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম সেই শাহাজিজ যে নাকি মুক্তিযুদ্ধের সময় জাতির সঙ্গে গিয়ে সে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিল এবং বাংলাদেশি কিছুই হয় নাই বলে যে সেখানে সাফাই সাক্ষী দিয়েছিল সেই শাহাজিজকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করে এবং এছাড়া আব্দুল আলিম সহ যত স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে পুনর্বাসিত করে আর আমি আগেই বলেছি আমাদের চাল নীতিকে সেদিন সে বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত করে একদম বাদ দিয়ে দেয় আর সব কিছু করে তিনি যে পার্টিটি ফ্লোট করলেন এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় আছে সেই পার্টির নাম কি বিএনপি আমরা যদি সেই এরকে ওইভাবে দেখি বাংলাদেশ নাও পাকিস্তান অর্থাৎ সে পাকিস্তানকে জানিয়ে দিল যে আমার উপরে অর্পিত দায়িত্ব আমি সম্পন্ন করেছি পনেরোই আগস্টের পরে বাংলাদেশকে আমি পাকিস্তানে পরিণত করেছি আমরা সোনার বাংলা তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত আমাদের কাছ থেকে চিরদিনের জন্য মনে হয় অন্তর্হিত হয়ে গিয়েছিল আর সেই সঙ্গে আজকে অনেক কথা আসে এখানে বিএনপির সদস্যরা থাকলে ভালো করতেন তারা এখানে ক্যাসিনো নিয়ে কথা বলেন কে এই ক্যাসিনোর প্রবাকটা প্রবক্তা হলেন জিয়াউর রহমান সাহেব একদিকে তিনি বিসমুল্লাহ রহমানুর রহিম লিখলেন অন্যদিকে মদ আর জুয়া তিনি তিনি এই দেশে চালু করলেন ওই সরারদি উদ্যান ওখানে বঙ্গবন্ধু দশই জানুয়ারি বলেছিলেন আজ থেকে বাংলাদেশে মদ জুয়া নিষিদ্ধ আর সেই বাংলাদেশে রহমানই প্রথম হাউজি মদ এবং লাকি খানের ঝাঁকি কে প্রচলন করেছে করেছে জিয়াউর রহমান কাজেই বাংলাদেশকে সেই একটা অদ্ভুত উটের পিঠে চড়িয়ে বাংলাদেশকে সে পরিচালনা করা শুরু করেছিল এবং এইভাবে যে নালে জন্ম সেই নালে বিনাশ হত্যার মাধ্যমে ক্ষমতা এসছিল একদিন সেই হত্যার মাধ্যমে সে ওই সার্কিট হাউসে পড়েছিল এবং তার আশেপাশের লোক আমি এখানে বলতে চাই না তখন অনেকে ছাড়া ছিল তারা কেউই কিন্তু নিহত হয়নি একমাত্র জিয়াউর রহমান আর কিছু গার্ড সেদিন নিহত হয়েছিল মাননীয় স্পিকার এরপরে যে অমানিসার কাল আমরা জানি সেখানে অনেক লড়াই আমরা করলাম এবং সেই লড়াই করে আমরা একানব্বইতে এই দেশে ভোটের অধিকারকে ফিরিয়ে আনলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে সেদিন বিএনপি সে তারা সরকার গঠন করার পরে একানব্বইতে কি করল আজকে এত কথা বলা হয় যখন ভারতে গেলেন বেগম জিয়া তিনি ফিরে এলেন সাংবাদিকরা প্রশ্ন করলো গঙ্গার পানির কি হলো উনি বললেন আমার মনেই ছিল না উনি এত মোহিত হয়ে গেলেন ভারতে গিয়ে যে ওনার ভারত গঙ্গার পানির কথা মনেই ছিল না একই সঙ্গে আমরা দেখতে পাই যে সেদিন এই দেশে কোনো কাজ ক্ষমতাকে উপভোগ করার বস্তুতে পরিণত করা হলো কিন্তু দেশের উন্নতির জন্য কিছুই করা হল না খাদ্যাভাব পানির অভাব সমস্ত কিছু সেই একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত লেগেই ছিল এবং সারের জন্য পঁচানব্বইতে সতেরো জন কৃষক প্রাণ দিয়েছিল। বিএনপি অস্বীকার করতে পারবে পারবে না ইট ইজ অন রেকর্ড কাজেই তারা ওই কৃষক হত্যার দায়ে দায়ী তারা যখনই ক্ষমতায় আসে তখনই তারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপরে তারা অত্যাচারের খড়ক তারা নামিয়ে দেয় মাননীয় স্পিকার একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সেই ছিয়ানব্বইতে দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে বঙ্গবন্ধু কন্যা যখন গণতন্ত্র আনলেন সেদিন গণতন্ত্রের অত্যন্ত ভঙ্গুর অবস্থা সত্ত্বেও তিনি গণতন্ত্রের পথেই চলেছেন এবং সেই গণতন্ত্রের মাধ্যমে সেদিন যে কথা একটু আগে বলা হলো যে সেদিন যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের সেই ইনডেমনিটিটা রোহিত করার জন্য তিনি প্রাণপণে চেষ্টা করলেন কিন্তু সেদিন বিচার শুরু করা সম্ভব হলো না আমরা বিচার সম্পন্ন করতে পারিনি কিন্তু তিনি হাল ছাড়েননি এরপরে ছিয়ানব্বই থেকে দুই হাজার একে আমরা যেহেতু গ্যাস দিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন নাই সেই জন্য আর আবার সেই ষড়যন্ত্রের খেলা দুই হাজার একে আমরা আর ক্ষমতায় আসতে পারলাম নাই কিন্তু আমরা কি দেখতে পেলাম এই দুই হাজার একে যে নির্যাতন যেভাবে সেই আওয়ামী লীগকে যে একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য জানাব আবদুল্লাহাই বললেন যে এই পার্লামেন্টে এসেও সেদিন কথা বলার জন্য ঘণ্টার পর ঘণ্টা সেদিন বিরোধী দলের আসনে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা বলার সুযোগ পাননি আর দুই এক থেকে সেই দুই হাজার ছয় কী হয়েছে খাম্বা হয়েছে কিন্তু বিদ্যুৎ পায়নি আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আমরা চার হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলাম আর যখন আমরা আবার ক্ষমতায় আসলাম দেখলাম সেই বিএনপি এই বিদ্যুৎকে তিন হাজার দুইশো মেগোয়াটে অত্যন্ত সফলভাবে নামিয়ে এনেছে নামার ব্যাপারে তারা অত্যন্ত পারদর্শী ওঠার ব্যাপারে তাদের কোনো যোগ্যতাও নাই ইচ্ছাও নাই স্বপ্নও নাই এই হলো বিএনপি মাননীয় স্পিকার ঠিক তেমনিভাবে আমরা দেখতে পেলাম কই শেখ হাসিনার ছেলের তো কোনো ভবন নাই হাওয়া ভবন কার ভবন বেগম জিয়ার সন্তানের ভবন আর খাওয়া ভবনও ওই একই ভবন খোয়াব ভবনও ওই একই ভবন আর অন্যদিকে যে আরেক তার আরেকটি সন্তান কোকো তার নামে আমরা দেখলাম খাম্বা অথ খাম্বা কাহিনী বিদ্যুৎ নাই কিন্তু খাম্বা আছে অর্থাৎ বাসুরে যেমন হাম্বা হাম্বা করে তাই ছোট বাসুরের জন্য হাম্বা সৃষ্টি করার জন্যই সেদিন খাম্বা তৈরি সেই বিজনেসটা তাকে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার একই সঙ্গে আমরা নির্যাতনের কথা কি বলবো সেদিন আজকে তারা কথা বলে গণতন্ত্রের কথা বলে একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে সেই মাননীয় বিরোধ আমাদের নারী নেত্রী আইভি রহমান সহ উনত্রিশ জনকে হত্যা করা হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার কানের একটি সেই পর্দা একটি কান তার নষ্ট হয়ে গেছে এখনও তিনি হেয়ার হিয়ারিং এড ছাড়া ওই কানে কিছুই শুনতে পান না তুমি মধ্যে ঠাট্টা করে বলেন যে ওই দিক থেকে বিএনপি যখন অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলে আমি জাস্ট আমার কানের সেই যন্ত্র হিয়ারিং এরটা খুলে রাখি আমি কিছুই শুনতে পাই না সুতরাং আর কী বলবো এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকেও খুব লাইটলি নেন কিন্তু আমরা দেখি যখন মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখনই কিন্তু দেশের মানুষ কিছু পায় ছিয়ানব্বইতে আমরা সরকারের গঠন করি তিরাশি দিন পানি উপরের দিকে উঠেছে তেইশ দিন লেগেছে সেই পানি নিচের দিকে নামতে সেই বন্যার পরেও আবারও বলি যে আমরা দুই হাজার সালে আমাদের সার্টিফিকেট আমরা দিই নাই এফেও বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশকে এই প্রথম কোনো দিন এই বঙ্গে কোনোদিন খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা ছিল না যেটি নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরানব্বই দুই হাজার সালে আমরা এই সেই সার্টিফিকেট না এটা বাস্তবে অর্জন করি আরও একটি কথা বলতে চাই নারীর ক্ষমতায়ন এর আগে সেই ইউনিয়ন পরিষদে মহিলা মেম্বাররা সেই চেয়ারম্যান মেম্বারদের চাচি শাশুড়ি মামি শাশুড়ি নানি শাশুড়ি এই হিসাবে সিলেকশান পেত শেখ হাসিনা প্রথম তাদেরকে সেই সরাসরি ভোটে মহিলা মেম্বারদের আসার পথ করে দেন একে বলে নারীর ক্ষমতায়নের সূচনা এইখান থেকে শুরু হয় মাননীয় স্পিকার আজকে মেয়েদের মেয়েরা কোথায় না যাচ্ছে আমি সেই দিনের অপেক্ষায় আছি যে শেখ হাসিনা তারই নির্দেশে বা তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়েরা স্যাটেলাইটে যাবে এই দিন বেশি দূরে না আজকে মেজর জেনারেল ওই আর্মিতে কে করেছেন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে বেগম জিয়া তো এইগুলি ভাববেন কখন আমি প্রধানমন্ত্রী তো দেশের সমস্ত মহিলা প্রধানমন্ত্রী হয়ে গেছে আমি ক্ষমতায় আছি তো সমস্ত নারীর ক্ষমতায়ন হয়ে গেছে এই ছিল যার দর্শন আর যিনি নাকি ভারতে গিয়ে ভুলেই যান আমার পানির হিস্যার কথা বলতে উনি তো কিছুই মনে রাখতে পারবেন না উনি সবসময়ই সব কিছু সুবিধা মতো ভুলে যান এটাই হলো বিএনপি রাজনীতি মাননীয় স্পিকার আজকে যে কথাটা আমি বলতে চাই যে তারা সেই দুই হাজার নয় আমরা যখন সরকার গঠন করলাম সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে যে কথাটা আবদুল হাই সাহেব বলেছেন যে তাদের ভুলে যাওয়া উচিত না তারা মাত্র উনত্রিশটা সিট পেয়েছিল। দুই হাজার নয়ে তো তারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু তাদেরই অকর্ম অপকর্ম তাদেরই কুকর্মের জন্য তারা সেদিন মানুষ তাদের প্রত্যেক করেছে এই কথাটি তাদের মাথায় রাখা উচিত আপনারা যদি মনে করে থাকেন যে ইউ ক্যান বি ফুল অল দি পিপুল ফর অল দি টাইম ইউ আর মিস স্যাডলি মিস্টেক ইউ ক্যানট বি ফুল অল দি পিপুল ফর অল দ্য টাইম ইউ ক্যান বি ফুল অল দি পিপুল ফর সাম টাইম এটাই হলো ইতিহাসের শিক্ষা এটাই হলো রাজনৈতিক শিক্ষা মাননি স্পিকার এরপরে যখন দুই হাজার নয়ে আমরা সেই চোদ্দোর নির্বাচন আসলো তখন আমরা কি দেখতে পেলাম মাননীয় বিরোধী দলের নেত্রী তৎকালীন বেগম খালদা দিয়ে তিনি ইলেকশান করবেন না ঘোষণা দিয়ে কোথায় সেই গুলশানে দেব দোতলা বিল্ডিংয়ে উঠে তিনি ইলেকশান হতে দেবেন না এই মানে নানান ধরনের কর্মকাণ্ড শুরু করলেন আল্লাহ ইশারা দেয় যদি কেউ না বোঝে সেটা তার অক্ষমতা আমার মনে আছে আমি আমার নির্বাচনী প্রচারণায় এলাকায় ব্যস্ত এই সময় পিছন থেকে স্লিপ আসলো যে বেগম জিয়ার ছোট ছোটো ছেলে সে বিদেশে মারা গেছে আমি আমার মিটিং কিন্তু বন্ধ করে দিয়েছিলাম এবং বললাম যে বিরোধী দলে উনি নেত্রী হোক হন আর না হন সাবেক প্রধানমন্ত্রী তার ছোট সন্তান মারা গেছে মিটিং বন্ধ আমার কল্পনার বাইরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন জিপ নিয়ে সেই যেখানে বেগম খালদা দিয়া দোতলায় উঠে বসেছিলেন তিনি বারবার সেখানে ঢোকার চেষ্টা করলেন কিন্তু তার মুখের উপরে সেদিন দরজা বন্ধ করে দেওয়া হলো এর নাম ভদ্রতা এর নাম সভ্যতা এর নাম সহবত এর নাম সেই রুচি সেদিন মুখের উপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য হারাননি তিনি অনেকক্ষণ চেষ্টা করে তারপরে তিনি চলে আসলেন আর সেখানে বিএনপি আমাদেরকে সবক দেয় সভ্যতা ভব্যতা এবং গণতন্ত্রের মাননীয় স্পিকার আজকে বিদেশে বিভুয়ে ছেলে মরে পড়ে রইল মা মুখে পানি দিতে পারল না আল্লাহর ইশারা বোঝেন না আল্লাহর ইশারা বোঝেন একটু বুঝতে চেষ্টা করেন আর এই তারেক রহমান তার বড় পুত্র কি বলবো মানে লাইক ফাদার লাইক সান এখন বলতে হয় লাইক মাদার লাইক সান এখন সেই প্রভাবটা ফাদার মাদার দুজনেই ব্যবলাই খাটে আজকে ক্যাসিনো নিয়ে কথা বলেছেন আমাদের বিরোধী দলের জনৈক সংসদ সদস্য উনি ভুলে যান যে উনি নিশ্চয়ই জানেন যে লন্ডনে আর ইনকাম ট্যাক্স রিটার্নে সেই তারেক রহমান সে তার আয়ের উৎস ক্যাসিনো এটা কিন্তু লিখেছে তাদেরই লিখিত ডকুমেন্ট যেখানে আছে সেইখানে তিনি মানে তারা এখন ক্যাসিনো নিয়ে শেখ তো ক্যাসিনোর বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং শি ডেন্ট স্পেয়ার এনি বডি বিট হিজ ও হার ওন অর বিট অ্যালুফ উনি আপন পর বেছে ক্যাসিনোর সম্বন্ধে কোনো ব্যবস্থা নেননি তিনি ক্যাসিনো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন অবৈধ উপার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই কথাটা তাদের মনে রাখা দরকার মাননীয় স্পিকার একই সঙ্গে যে কথাটি আমি বলতে চাই সেটি হলো এই যে তারা ইলেকশান বয়কট করে আজকে এই অবস্থায় এসছে আমি বিএনপিকে বলবো আপনারা গণতন্ত্রের চর্চা করেন রাজনীতি করেন ষড়যন্ত্র বাদ দেন ডাক্তার যখন ভুল করে একটা রুগী মারা যায় আর নেতা যখন ভুল করে দল যখন ভুল করে তখন পার্টি ছত্র খান হয়ে যায় আর হাজার হাজার মানুষ দুর্ভোগে নিপতিত হয় যেটি বেগম জিয়া অত্যন্ত সফলতার সঙ্গে তার পার্টি এবং দেশের ভিতরে করার চেষ্টা করেছেন আপনারা ভেবেছিলেন দুই হাজার চোদ্দোতে যে আমাদের পার্লামেন্ট টিকবে না যেদিন সিপিআই চেয়ারপারসন হলেন আপনি আর আইপিওর চেয়ারম্যান হলেন আমাদের সাবের হোসেন চৌধুরী তখন তারা বুঝলেন যে স্বাদ না মিটিল আশা পুরিল আর কোনো ভরসা নাই তখন আস্তে আস্তে সেই অফিসে যাওয়া বা নানানভাবে তারা পথে আসার চেষ্টা করলেন কই দুই হাজার চোদ্দোর যে নির্বাচন দুই হাজার উনিশের যে নির্বাচন হয়েছে যখন তারা আলোচনার কথা বলছে হ্যাঁ সবখানেই কিছু চর মানে চরম মনোভাবাপন্ন লোক থাকে অনেকে বলেছেন যে কি যে মহিলা আপনাকে গেটের পাশ থেকে ফেরত দিয়েছে তাকে তাদের সঙ্গে সেই পার্টির সঙ্গে আমাদের বসতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি বসবো এবং বসছেন ফলাফল আজকে যে কয়জনই হোক তারা এই পার্লামেন্টে এসছেন কাজেই আজকে সেই কথাই বলবো যে গণতন্ত্রের জন্য যে সহিষ্ণুতা সেই সহিষ্ণুতা শেখ হাসিনার ভিতরে যেটা আছে উদার গণতান্ত্রিক মানসিকতা শেখ হাসিনার ভিতরে যেটি আছে এবং এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতির যে মানসিকতা সেটি শেখ হাসিনার ভিতরে যেমনটি আছে তেমনটি আর তা কারো ভিতরে নাই আজকে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে আছে আজকে বাংলাদেশের মানুষের পায়ে গ্রামে যান জুতা আছে সেটা সেই শুধু রাবারের চপ্পল না এখন জুতা আছে এই শীতে গায়ে কাপড় আছে মাথার উপরে ছাউনি আছে এবং প্রত্যেকটা এই যে বইয়ের উৎসব যেখানে সারা পৃথিবীতে অনেক সেই কি বলবো ধনাঢ্য দেশ তারা সাহস পায় না সেইখানে দুই কোটি বাচ্চাকে হাতে বই দেওয়া এটা সেই যে কোনো মানুষ মা তার কপালে ভাস পড়বে কিন্তু শেখ হাসিনা তিনি স্মৃত হাসি নিয়ে এবং সম্পরম মমতায় এই বই এই বাচ্চাদের হাতে তুলে দেন আর মানবিকতার কথা যদি বলি সেই তিনি যখন একটি অটিস্টিক বাচ্চাকে একটি বিকলাঙ্গ বা মানসিক ব্যাধিগ্রস্ত শিশুকে জড়িয়ে ধরেন সে কই আমার তো এখনও ছবিটা মনে আছে যখন রোহিঙ্গারা প্রথমে এসেছিল বোধহয় তিরানব্বই না চুরানব্বই সালে তখন বেগম জিয়া গেলেন ঠিকই আমরা যাওয়ার পরে উনি কিন্তু আগে যাননি আমরা বিরোধী দল থেকে গেছি তারপরে উনি গেলেন এবং গিয়ে ঠিক ছবি তোলার জন্য নতুন জামা পরা একটা বাচ্চাকে এইভাবে কোলে ধরে ফটো সেশন শেষ তারপরে জানি না লাইফ বয় দিয়ে হাত ধুয়েছেন কিনা সেটা অবশ্য আর কাগজে আমি দেখতে পাইনি যাই হোক এইভাবে আজকে এই যে একটা অটিস্টিক বাচ্চারও ও বাঁচার অধিকার আছে এবং প্রত্যেকে বই পড়ার অধিকার আছে প্রত্যেকের এই দেশে আলোকিত মানুষ হওয়ার অধিকার আছে সেই জিনিসটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রমাণ করেছেন আজকে খালি একটু উপ তুলনা দেই আমার কাছে এই তুলনাটা খুব খারাপ লাগে জয় পুতুল ববি টিউলিপ রূপন্তী রেহানা এবং শেখ হাসিনার ছেলে মেয়ে আজকে রূপন টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের তৃতীয়বার এমপি কই তারেক রহমান ওইখানে পলায় না থেকা নাগরিকত্ব নিয়ে একটু চেষ্টা করে দেখুক ঝাড়ুদারের অ্যাসোসিয়েশনে হইতে পারবে কিনা সেই প্রেসিডেন্ট এটাই তো আমার মানে আমরা সন্দেহ পোষণ করি কেননা ওই ধরনের ক্রিমিনাল যে নাকি সেই ওখানে বসে সেই ক্যাসিনোর আয়ের উৎস বলে তাদের ওই দেশের লোকেরা ভোট দেবে না একই সঙ্গে আজকে বলতে চাই যে রূপন্তী সে কিন্তু তাদের জন্য কেউ সে ফুল বিছানো রাস্তা রাখেনি সে এক একটা সেই ডিগ্রি নেয় তারপরে আবার কিছুদিন চাকরি করে আবার সে পড়াশোনা করে ববিও থিমনিভাবে পড়াশোনা করেছে এবং আজকে সে ইউএনডিপিতে চাকরি করে তারা একদিকে শিক্ষিত আলোকিত কতগুলি কয়েকজন সন্তান আরেক দিকে সেই তা এবং একই সঙ্গে বিকৃত মানসিকতা মানুষ মানুষতার মানসিকতা নিয়ে দুই সন্তান এদের সম্বন্ধে কি বলবো একজন তো মারাই গেছে তার সম্বন্ধে আর বলি না আরেকজন এইভাবে আছে যাই হোক আজকে আমরা একটা কথাই বলতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের এই যে শিশুরা অনাগত শিশুরা যারা এই পৃথিবীতে বর্তমানে ভূমিষ্ঠ এবং স্কুলে যাচ্ছে তারা আগামীতে আবারও বলি তারা স্যাটেলাইটে যাবে তারা আলোকিত মানুষ হয়ে পৃথিবীর মুখ উজ্জ্বল করবে আজকে একই সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ সেই নাও পাকিস্তান না বাংলাদেশ ইজ বাংলাদেশ তাই আজকে পাকিস্তানের পার্লামেন্টে বলছে মুঝে বাংলাদেশ বানাদো বুঝে সুইজারল্যান্ড নেই চাইয়ে ওই পাকিস্তানের পার্লামেন্টে বলছে আমি অবশ্য দেখলাম ওই পাশে এখনও পাকিস্তানের জন্য বয়স মায়াটাই আছে দরদও আছে মায়া বলছে আমি করি মাই মাই মায়ের চোখে পানি নাই এখন পাকিস্তানের তো আপনাদের জন্য দরদ দেখাবার সময় নাই কাজী হুসে আসেন বাংলাদেশের রাজনীতি করেন এবং বাংলাদেশ যে কীভাবে সমালোচনা করেন আমাদের ভুল হলে ধরায় দেন কোনো আপত্তি নাই কিন্তু মানুষ হত্যা করে গ্রেনেড চার্জ করে। ধ্বংসের পথে গিয়া বাংলাদেশ শেষ করবেন ভুলে যান সেই দিনের কথা ভুলে যান সেই সমস্ত সেই পথের কথা আলো আলোর পথে আসেন এবং আমরা বিশ্বাস করি উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এটা বঙ্গবন্ধু গাইতেন সেই সত্তরে নির্বাচনের পরে গুনগুন করে আমাদের প্রত্যেকের মনে সেই গান এখনও অনুরণিত হচ্ছে আমরা ক্ষয়ের জন্য আসি নাই আমরা জয়ের জন্য এসছি আমরা এগিয়ে যাব। এবং এগিয়ে যাবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব এস এম শাহজাদা তিন তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেবার জন্য মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে অবধারিতভাবে স্মরণ করছি স্বাধীন বাংলার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের পনেরোই আগস্ট ভয়ঙ্কর রাতে নির্মমভাবে নিহত বীর মাতা মহিষী নারী বেগম ফজিলতুন্নেসা ও পরিবারের সকল সদস্য সহ নিকটাত্মীয় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি জাতীয় চার নেতাকে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ প্রাণকে হায়নাদের হাতে লুণ্ঠিত মা বোনকে স্মরণ করছি একুশে আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদেরকে মাননীয় স্পিকার ভাষা আন্দোলন ও গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও স্মরণ করছি আমি মাননীয় স্পিকার বাংলাদেশ যে সকল ক্ষেত্রে অদম্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তারই একটা বাস্তব চিত্র আমরা দেখতে পাই মহামান্য রাষ্ট্রপতির উচ্ছ্বসিত ভাষণে দেশের সকল মানুষও আজ নিশ্চিন্ত ও উচ্ছ্বসিত দেশের নিরবিচ্ছিন্ন এবং সুষম উন্নয়ন হয়েছে দেশ উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিশ্বনন্দিত সফল রাষ্ট্রনায়ক ভাইজিগাল লিডার কঠোর পরিশ্রমী সৎ নির্ভীক প্রখর দূরদর্শী দেশপ্রেমিক এবং জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার যিনি পুরো দেশটাকেই অউন করেন এবং দেশের সকলকেই নিজের পরিবারের সদস্যের মতো ভালোবাসেন মাননীয় স্পিকার জাতির পিতা আন্দোলন সংগ্রাম করে নিজের সকল রকম ব্যক্তিগত চাহিদাকে বিসর্জন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন তাই তো তারই কন্যা অন্যান্য সরকারের ন্যায় কোনো আঞ্চলিক উন্নয়ন না করে দেশের প্রতিটি অঞ্চলেই উন্নয়ন করে যাচ্ছেন মাননীয় স্পিকার বিগত সপ্তাহে নৌ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসাবে মাতার গিয়েছিলাম সেখানের উন্নয়ন কার্য পরিদর্শনের জন্য অবিশ্বাস্য ব্যাপার সমুদ্রের ভিতরে বাদ দিয়ে ও খনন করে চ্যানেল বানানো হয়েছে নিচ চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না ওখানে বিদ্যুৎ উৎপাদন হবে এলএনজি টার্মিনাল হবে সমুদ্র বন্দর হবে বিশাল কর্মযজ্ঞ এ ধরনের একাধিক মেঘা প্রজেক্ট দেশের অনেকগুলো চলমান রয়েছে আর এটা শুধু জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব মাননীয় স্পিকার আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক খুশি আমরা অনেক উন্নয়ন প্রকল্প পেয়েছি এক পদ্মা সেতুই আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের সবার মধ্যে কৃতজ্ঞতা তৈরি করে দিয়েছে এই শীতঘিরেই ঘিরেই আমরা বুনছি নতুন নতুন সব স্বপ্ন মাননীয় স্পিকার এই পদ্মা সেতু যে আমাদের দক্ষিণের জনপদের উন্নয়নের সোপান তাই নয় এই সেতু শুধু দেশে নয় বিদেশেও আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে দিয়েছে এবং আমাদের সক্ষমতা প্রমাণ করেছে বিশ্ব মোর্চা বাংলার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নূতনভাবে উপলব্ধি করেছে তিনি আমাদের সমগ্র বাঙালি জাতিকে করেছেন সম্মানিত এই সেতুর উপর দিয়ে রেল যাবে এটাও বরিশাল বিভাগের জন্য হাতে চাঁদ পাওয়ার মতো অনুভূতি মাননীয় স্পিকার মাওয়ার এপারে ওপারে যে বিশ্বমানের রাস্তা হচ্ছে সেখান দিয়ে ভ্রমণ করলে হৃদয় জুড়িয়ে যায় ওইখানে এত দ্রুত গতিতে কাজ হচ্ছে যে আপনি একবার ভ্রমণ করার কিছুদিন পরে গেলে আর সেখানে চিনতে পারা যায় না সাধারণের পক্ষে এই ভাঙা নামক জায়গায় গেলে দিশা হারিয়ে ফেলতে হয় অবিশ্বাস্য কর্মযোগ্য এই সুবিশাল সুদর্শন রাস্তাটি পটোকালির সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যন্ত যাবে ঠিক ওই পর্যন্ত রেলও যাবে তাই আমাদের আর খুশির সীমা নাই মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় বৃহৎ তিনটি চর আছে এই চরগুলোর পূর্বপাশ দিয়ে তেতুলিয়া নদী এবং পশ্চিম পাশ দিয়ে বুড়া গৌরঙ্গ নদী গিয়েছে যেই নদীগুলো এক একটা প্রায় সাত থেকে আট কিলোমিটার চওড়া এই চরে বিদ্যুৎ নেওয়াটা খুব জটিল সমস্যা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চাহিদাপত্র দেওয়ার এক সপ্তাহের ভিতরেই উনি ওইখানে বিদ্যুৎ সরবরাহের কাজের ব্যবস্থা করে দিয়েছিল উক্ত চরবাসী বিদ্যুতের জন্য স্বপ্ন দেখেছিল কিন্তু সেটা যে এত দ্রুত বাস্তবায়ন হবে এটা তারা স্বপ্নেও কখনো ভাবেনি মাননীয় স্পিকার আমরা এই অবহেলিত এই চরাঞ্চলের লক্ষ্য মানুষের পক্ষ থেকে আপনার মাধ্যমে উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার জেলা শহরের সাথে আমার গলাচিপা উপজেলার সরাসরি সংযোগের একমাত্র অন্তরায় রামনাবাদ নদী এই নদীর উপরে ব্রিজ এই উপজেলার মানুষের প্রাণের দাবি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও বাস্তবায়ন আশা করছি মাননীয় স্পিকার পায়রা বন্দর আমাদের খুব কাছাকাছি এইখানে সরকারের অনেক খার জমিও আছে বেকার সমস্যা দূর করার জন্য এই অঞ্চলে দুইটা অর্থনৈতিক অঞ্চল আপনার মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমরা সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশে বসবাস করি দেশের সকল ইউনিয়ন পর্যন্ত আজ দ্রুতগতির ইন্টারনেট সেবা আছে দেশের প্রায় ষোলো কোটি মানুষ এই দ্রুতগতির ইন্টারনেট সেবা ভোগ করছে এর জন্য মাননীয় স্পিকার ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রদানকারী মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব শবিজি ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশের সংসদের কার্যক্রমও যদি ডিজিটাল করা যায় তাহলে অত্যন্ত ভালো হতো সংসদ সদস্যদের সাথে সংসদের যে কাজ সেটা সুন্দর ও যথাযথভাবে পরিচালনার জন্য একটা অ্যাপ করে দিলে কাজটি অত্যন্ত সহজ ও ব্যবহার বান্ধব হয় যে কোনো প্রশ্ন বা নোটিশ কিংবা সংশোধনী দিতে হলে কোনো নির্দিষ্ট সময়ে কাগজে মুদ্রন ও শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় এটাই একটা অ্যাপের মাধ্যমে হলে যখন তখন যে কোনো সময় যে কোনো স্থানে বসেই প্রয়োজনে ছবি সহ সাবমিশন করা যায় যখন সেশন আসবে তখন ওই সাবমিশনগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবেই বাছাই হবে এবং সাবমিশন কর্তার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন যাবে বাসায় ও ডেস্কে একই কাগজের অনুলিপি প্রদান করে টনে টনে কাগজ ব্যবহার হয় এটা যেমন ব্যয়বহুল তেমনি পরিবেশও বিনষ্ট হয় সদস্যদের ডেস্ক ও এই কার্যপ্রণালীটি ডিজিটাল করে ফেললে এই বিপুল ব্যয় থেকে রেহাই পাওয়া যায় এবং কাজটাও অনেক সহজ হয় অনেক কর্মঘণ্টা বাঁচে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার এই আবেদন পেশ করলাম মাননীয় স্পিকার মুজিব শতবর্ষ শুরু হতে আর মাত্র আটচল্লিশ দিন বাকি জাতির পিতা শেখ মুজিব শুধু বাঙালি কিংবা বাংলাদেশেরই সম্পদ নয় তিনি আজ বিশ্ববন্ধু তিনি একজন বিশ্ব নেতা তার দেয়া সাত মার্চের ভাষণ আজ বিশ্ব সম্পত্তি তিনি এই ভাষণটি বিকাল দুইটা পাঁচচল্লিশ মিনিটে শুরু করে তিনটা তিন মিনিটে শেষ করেন মুজিব বসের প্রেকালে সাতই মার্চ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে দূতাবাস সমূহে সকল স্থানে সকল রেডিও টেলিভিশনে ঠিক ওই সময় এই ঐতিহাসিক ভাষণটি প্রচারের দাবি আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করছি মাননীয় স্পিকার সারা বিশ্বের সকল দেশে যে সমস্ত জায়গায় আমাদের দূতাবাস রয়েছে প্রত্যেক জায়গায় শেখ মুজিব কালচারাল সেন্টার চালু করা আপনার মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসি সম্মান করি কিন্তু অনেক সময় হয়তো আমরা উপলব্ধি করি না সঙ্গীতটির শুরুতেই আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি ভালোইবাসি তাহলে তো দেশে দুর্নীতি থাকার কথা নয় মাননীয় স্পিকার মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন দপ্তর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আমার অনুরোধ আমরা সবাই মিলে শপথ করি এই বর্ষে আমরা কোনো দুর্নীতি করব না এবং করতেও দেব না আর অন্তর থেকে সত্যিকার অর্থেই ভালোবেসে গাই আমার বাংলা আমি তোমায় ভালোবাসি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় জয় বাংলা বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জেনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আমাকে দুই সালের প্রথম অধিবেশনে সূচনায় মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতে যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীনতা না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি পনেরো আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুর সাথে আমাদের বঙ্গমাতা শেখ হজর মুজিব এবং অন্যান্য যারা সেদিন শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকে একুশে অগাস্টে গ্রেনেড হামলায় আইবি রহমানসহ যারা সেদিন শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো আঠাশ সালের আঠাশ সালে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি চট্টগ্রামে লালদিগির ময়দানে যে গুলি করে চব্বিশ জনকে নিহত করেছে তাদের তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সেদিন সেদিনও এইভাবে একুশবার বার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছিল উনি কিন্তু আল্লাহ রহমতে উনি বেঁচে গিয়েছেন অলৌকিকভাবে সবসময় আমি লালদিগির ময়দানে যেটা হয়েছে চব্বিশে জানুয়ারিতে অষ্টাশি সালে আমি সচককে দেখেছি ওনার সাহসিকতার আমি তারিফ করি এই জন্য যে উনি একা দাঁড়িয়ে সেখানে বক্তৃতা বক্তৃতা করছেন আর গুলি নির্বিচারে গুলি চলতেছে আমার উপরে পুলিশ হামলা করছে আমাকে নালায় ফেলে দিয়েছে কিন্তু উনি ভীত হন নাই উনি এইভাবে একুশে আগস্ট উনি এরকম সহযোগিতার পরিচয় দিয়েছেন এবং তার নেতৃত্বে আজকে এই বিগত দিনগুলোতে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের উপরে এবং এই মহামান্য রাষ্ট্রপতি আজকে ভাষণ দিয়েছেন আজকে অন্ধকার ছিল এই বাংলাদেশ সে অন্ধকারকে আলোকিত করেছে আজকে বিদ্যুৎ যায় না বিদ্যুৎ আগে প্রায় প্রায়শ চলে যেত গ্রামে চলে যেত শহরে চলে যেত কিন্তু এখন বিদ্যুৎ যায় না এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর একটা কেরিশমা আমি বলবো আজকে মাননীয় স্পিকার আমি তিরিশ লক্ষ শহীদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং দু লক্ষ মা ভনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি আমার এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সাতবার এই পার্লামেন্টে সত্তর সাল থেকে এই পর্যন্ত নির্বাচিত করে আমাকে এখানে পাঠিয়েছে তাদের প্রতি আমি গভীর ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি মানুষ স্পিকার আমার মেসের এলাকায় এগারো হাজার পাঁচশো একর এবং সোনাগাজী উপজেলার দশ হাজার একর জমির সীতাকুণ্ড উপজেলার কৃষি জমি নিয়ে মিনি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে তার নাম হয়েছে যে বঙ্গবন্ধু শিল্প পার্ক করা হয়েছে আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরোষভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববরণ্য রাষ্ট্র সফল রাষ্ট্রনায়ক বিশ্বের সর বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানের শীর্ষে দৃঢ় চিন্তায় বিশ্ব স্বীকৃতি মাদার অফ হিউম্যানিটি স্টার অফ দ্য ইস্ট চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট বিশ্ব শান্তির অগ্রদূত শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বর্তমান আমাদের মাথাপিছু আয় উনিশশো মার্কিন ডলার ও প্রবৃত্তির হার আটশো আট পয়েন্ট তেরো পার্সেন্ট সাম্প্রতিক হিসাবে মানব সম্পদ সূচকে বাংলাদেশ এখন পাকিস্তান ও ভারতকে ছাড়িয়ে গেছে প্রতিবছর আমাদের বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে আমরা এখন মহাকাশ বিজয়ের বাংলাদেশ পারমাণিক বিশ্বে বাংলাদেশ সমুদ্র বিজয়ও বাংলাদেশ আমরা এখন অর্থনৈতিক অগ্রতিতে বিশ্বের শীর্ষ পাঁচে আছি পোশাক রপ্তানিতে শীর্ষ দুই আছি এবং রেভিডেন্সে আমরা পঞ্চম স্থান অধিকার করছি সবজি উৎপাদনে তৃতীয় মাছ উৎপাদনে তৃতীয় চাল উৎপাদনে বিশ্বে চতুর্থতম অবস্থানে আছি এইসব সফলতা একজনেরই দৃঢ়তা অবিচল নেতৃত্ব নিখাত দেশপ্রেম জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক আশ্রয় প্রকল্প নারীর ক্ষমতায়ন ঘরে ঘরে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশ ও জনগণের প্রতি তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিতত্ত্ব ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা মুক্তিযুদ্ধা ভাতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দেশের মোট জনগোষ্ঠীর বৃহত্ত বৃহৎ একটি অংশকে উপকার উপকারভোগীর আওতায় নিয়ে আসা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে প্রতি প্রতি বাজেটেই এই উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার আমি মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলতে চাই এখানে বিএনপির কিছু সদস্য বলেন জিয়া রহমান ঘোষক জিয়া রহমান আসলে যুদ্ধই করি জিয়া রহমান যখন মাননীয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন মধ্যরাত্রে ঘোষণা করেন স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়া রহমান সোয়াদ স্টিমার থেকে স্টিমার থেকে অস্ত্র নামাবার জন্য নির্দেশিত হয়ে সেখানে যাচ্ছিল তখন ক্যাপ্টেন খালেদুজ্জামান যখন খবর পেল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে তাকে আগ্রাবাদ পর্যন্ত গিয়েছিল সেখান থেকে তাকে ফিরে নিয়ে আসে এবং তার সৈন্য নিয়ে ক্যান্টনমেন্টে যারা ছিল তার বাইরে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ছিল এবং তার সেই সৈন্যদের নিয়ে সে কোরালনেগা পাহাড়ে আপনার ইয়েতে আমাদের যে ইয়ে মানে কালুঘাট কালুঘাটের ওই পারে গিয়ে সেখানে বলখালিতে কুনালেঙ্গা পাহাড়ে সে পালিয়েছিল আমরা শুভপুর ব্রিজ আমরা পুড়িয়ে দিয়েছিলাম ছাব্বিশ ট্রাক আর্মি আসতেছিল কুমিল্লা থেকে টু স্ট্যান্ডেন দা চিরাগান ক্যান্টনমেন্ট আমরা এই ব্রিজ পুরানো পুরানোতে এই ছাব্বিশ ট্রাক আর্মি আসতে আজকে লেগেছিল প্রায় প্রায় আট দিন কি নয় দিন কারণ সাতই মার্চে যে ভাষণ সেই ভাষণে বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং আরও বলেছিল যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করবে যতক্ষণ পর্যন্ত একটা শত্রু না থাকে আজকে সেদিনের জনগণ সেই ছাব্বিশটা ট্রাক প্রতিটি পদপদে ইঞ্চিতে তারা প্রতিবন্ধিত সৃষ্টি করেছিল তাই চট্টগ্রাম প্রায় আট থেকে দশ দিন মুক্ত ছিল এবং আমরা ছাব্বিশ তারিখ দুপুর দুইটা দশ মিনিট পনেরো মিনিটে এম এ তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নানকে দিয়ে বঙ্গবন্ধু অ্যারনেসের মাধ্যমে বারোটা বাজে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে প্রথম পাঠ করেন এম এ হান্নান সেখানে আমি উপস্থিত ছিলাম আমাদের প্রয়াত নেতা আতরমান খান কায়সার ছিল রাখালচন্দ্র বণিক ছিল এবং আরও একজন ছাত্রনেতা ছিল সুতরাং এটাই হলো সত্য এবং উনি পালিয়ে যাওয়ার পরে আমরা তাকে ধরে এনে যখন কালুকাট আনলাম উনি তখন সেখানে ঘোষণা ঘোষণা প্রথমে অন্য দিছিল পরে আমরা যখন বললাম আমরা ইংরেজিতে একটা ভাষণ লিখে দিলাম উনি পড়লো যে আই অন বিহাফ অফ আওয়ার গেট লিডার শেখ মুজিবান হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এটাই হলো সত্য সুতরাং আজকে এই বিএনপি যারা এখানে সদস্য আছেন তারা যেসব বক্তব্য রাখছেন এটা কিন্তু ঠিক না স্বাধীনতার আজকে আমি বলতে চাই এই স্বাধীনতার যেসব স্থানগুলি আছে বিশ্বের অন্যান্য দেশেও আমরা দেখেছি এই স্থানগুলোকে স্মৃতিগুলোকে সংরক্ষিত করে রাখে আমি মুক্তি মন্ত্রণালয়কে বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এগুলোকে আপনার সংরক্ষণ করতে হবে এখনও কোনো কিছু সংরক্ষণ হয় নাই আমরা যখন যুদ্ধ করেছি আমি কুমিরাতে আমরা অবরোধ করেছি সেখানে আমরা ব্রিজ উড়িয়েছি আবার মির্সাতে উড়িয়েছি আবার আবার করহাটে উড়িয়েছি আমরা ফোর্থ এপ্রিলে আমাদের রামগড় ফল হয় এই যে যুদ্ধগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো স্মৃতি ফলক এখনও হয়নি এগুলো স্মৃতিস্তম্ভ করতে হবে বিশেষ করে যে সার্কেট হাউস চট্টগ্রামের ঐতিহাসিক এই সার্কেট হাউসে সার্কেট হাউসে টর্চার সেল ছিল সেখানে সেখানে সামনে একটা ইয়ে কী বলে পার্ক করে শিশু পার্ক করে সে নষ্ট করে দিয়েছে সেটাকে উচ্ছেদ করতে হবে এবং উচ্ছেদ করে যেখানে আমরা ফ্ল্যাগ উড়িয়েছি আমি মেজর রফিক এবং ইয়ে আমাদের এমহান্নানসহ সেই সতেরো তারিখের সকালে এই 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 স্থানটিতে বঙ্গবন্ধুর একটা মোডেল করা হোক এই বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমি মনে করি মুদি বর্ষের এই শতবার্ষিকীতে একটা এবং এটা ওপেন রাখা হোক যাতে করে এটা দৃশ্যমান হয় এবং সাগের হাউসটাকে যেখানে টর্চার সেল ছিল এটাকে চট্ট জিয়া জাদুঘর না করে এটাকে কনভার্ট করে এটাকে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য আমি জোর দাবি করছি আজকে মাননীয় স্পিকার আমি বলতে চাই যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বাংলাদেশ পরিণত করার জন্য অনন্ত প্রশ্ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য আবাসন চিন্তা করে সামনে রেখে তিনি দেশের প্রত্যন্তর অঞ্চলে বস্তিসমূহ বাসবাসরত বস্তিবাসীদের জন্য উনি উন্নত বসবাসের জন্য ইতিমধ্যে ঢাকায় পাঁচশো তেতাল্লিশটি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় অনুযায়ী এইভাবে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট গ্রহণ করা হলে বস্তিবাসীরা উন্নত পরিবেশে জীবনযাপন করতে সক্ষম হবে এবং মাননীয় স্পিকার আমরা উন্নত বাংলা দেশের আদলে একটি পরিচ্ছন্ন সমৃদ্ধ বিনির্মাণের জন্য বর্জ্যকে সম্পদে পরিণত করতে পারি বর্জ্য যেমন কাগজ পলিথিন টিন গ্লাস প্লাস্টিক এবং হিউম্যান স্লাসকে আমরা রিসাইক্লিং করে এর মাধ্যমে সম্পদে পরিণত করতে পারি এই জন্য সরকারকে প্রাথমিক পর্যায়ে বিশ বছরের জন্য প্রণোদনা প্রদানের জন্য প্রস্তাব করছি রিসাইক্লিং শিল্প স্থাপনে আগ্রহীদের মেশিনারি আমদানির ক্ষেত্রে সকল প্রকার কর ভ্যাট এবং উৎপাদিত পণ্যের উপর কর ভ্যাট করার প্রস্তাব করছি এর মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের পাশাপাশি একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বিগত সময়ে পরবর্তী মন্ত্রীর দায়িত্ব উত্তরা তৃতীয় পর্বে ছয় হাজার ছশো ছত্রিশটি ফ্ল্যাট বর্জ্যকে সম্পদে রূপান্তরের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রসঙ্গে এই প্রকল্পে এস এবং রেইন ওয়াটার হারভেস্টিং এর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এই প্রকল্পে এস মাধ্যমে মানব বর্জ্য এবং কিচেন পচনশীল বর্জ্যকে বায়োডাইজেশনের প্রক্রিয়ায় বায়োগ্যাস এবং যা জৈব সারে পরিণত করা হবে অবশিষ্ট বর্জ্য যেমন কাগজ কাজ প্লাস্টিক এগুলিকে রিসাইক্লিং করার ব্যবস্থা রাখা হবে এখানে উৎপাদিত বায়োগ্যাস এবং জৈব সার বিবরণ করা হবে মানব বর্জ্য ও প্রক্রিয়ায় সরাসরি এস টিপিতে চলে যাবে এবং ট্রিটমেন্ট হয়ে পরিষ্কার পানি লেকে পরিপূরিত হবে অংশ সারে পরিণত হবে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের পানি গার্ডেনিং এবং কার ওয়াশিংয়ের ব্যবহৃত হবে অতিরিক্ত পানি আন্ডারগ্রাউন্ড রিচার্জ ওয়েলে চলে যাবে একইভাবে স্ক্যাটন গার্ডেন সচিব কোয়ার্টারও রেল ওয়াটার হারভেস্টিংস টিভি সংস্থা রাখা হয়েছে অনুরূপভাবে বিচারপতির জন্য নিবিত ভবনে এই ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি প্রকল্পে এরূপ ব্যবস্থা যদি সংস্থা রাখা হয় তাহলে মানুষ উন্নত পরিবেশে জীবনযাপন করতে সক্ষম হবে গ্রাম হবে শহর সরকারের এই লক্ষ্যে বাস্তবায়নে ইট ভাটা পুরোপুরি বন্ধ করে ইটের বিকল্প স্যান্ড সিমেন্ট ব্লক কংক্রিট ব্লক ইত্যাদি শিল্প স্থাপন উৎসাহ প্রদান করতে হবে সব শিল্প স্থাপন অগ্রীদের প্রণোদনা দেওয়ার জন্য আমি প্রস্তাব করছি গ্রাম হবে শহর এটি বাস্তবায়ন করতে গিয়ে খেয়াল রাখতে হবে যেন গ্রাম যথাযথ ফসলের জমিতে আপনার যেন বাড়িঘর তৈরি না হয় এখানে একটা পত্রিকা উঠছে আপনি দেখবেন মান মাননীয় স্পিকার এখানে ইট ভাটার ইট ভাটার পেটে যাচ্ছে ফসলি জমির মাটি এই যে পত্রিকা উঠছে এটা বলে এটা উঠছে সুতরাং এগুলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে তরুণ ও যুবককে মাদকের সবল থেকে নিরাপদে রাখতে হবে সরকার এই জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো যেমন চীন থাইল্যান্ড এমনকি মুসলিম দেশ মালয়েশিয়া দুবাই ইন্দোনেশিয়া ইত্যাদি দেশের মধ্যে মত প্রয়োজনে সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আদৃশ্যে আকর্ষণ করছি এখানে উল্লেখযোগ্য চীন আমি করতে চাই এক সময় চীন আফিম এবং থাইল্যান্ডে ইয়াবা খেয়ে ঘুমিয়ে থাকতো কিন্তু সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে তারা এখন এ পথ পরিহার করেছে আমি বলতে চাই যে চট্টগ্রামে আমরা মাননীয় সদস্য দুই মিনিট সমাজ আমাকে হিল পার্ক ডিসি হিলের একটা দুজন অফিসার থাকে একজন ডিসি একজন কমিশনার এই ডিসি কমিশনার জন্য এত বড় পাহাড় চট্টগ্রামের কেন্দ্রস্থলে এটার কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই ডিসি হিলটাকে একটা সুন্দর পার্ক করা যায় অ ডিসি এবং কমিশনারকে রেখেই করা যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে অনুমতি নিয়ে বিশ বছর পূর্বে যখন আমি গণভূতের দায়িত্বে ছিলাম এবং একইভাবে পর্যটনের দায়িত্বে ছিলাম আমি কিছুটা পার্ক করেছি আর কিছুটা করতে পারি নেই আমি মনে করি এই পার্কটা সম্পূর্ণ করা উচিত বলে আমি মনে করি এবং আমাদের চট্টগ্রামে টানেল কনভূন্ডির ভিতরে টানেল টানেলের টানেল করা হচ্ছে আপনি দেখে আসছেন কিছুদিন আগে এবং এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই টানেল করার জন্য আজকে মানুষ স্পিকার সমঝোতায় লুটেছে ব্যাংক টাকা এবং মিলিমিশে ঋণ এটা এই পত্রিকাগুলোতে উঠেছে আমি মনে করি যদি এরকম কিছু হয় এটা তদন্ত করে যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি এবং এই জন্য মন্দ ঋণকে নিরুৎসাহিত করতে হবে নিয়মিত বা ভালো ঋণ গড়ি উৎসাহিত করতে হবে মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী গতিশীল নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে যেভাবে নিজস্ব অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি যেখানে আমাদের বর্তমান গড় আয়ু বাহাত্তর পয়েন্ট জিরো এইট বছরে উন্নীত হয়েছে আশা করি বিশ্ব শান্তির অগ্রদূত শেখ হাসিনার নেতৃত্বে দুই সালে নয় এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে এর অনেক আগেই আমাদের এই প্রিয় বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ পরিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাব একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাজিম উদ্দিন আহমেদ মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট অনুগ্রহপূর্বক বারো মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন মাননীয় স্পিকার রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত প্রস্তাবে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমার বক্তব্যে প্রথমে আমি শ্রদ্ধা জানাই যার জন্ম না হলে বাঙালি জাতি হিসাবে আমরা স্বীকৃতি পেতাম না যার জন্ম না হলে চুয়ান্ন হাজার বর্গমাইল আমরা স্বাধীন হতে পারতাম না যার জন্ম না হলে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না সেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আড়াই লক্ষ বাবনের সময় বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্রষ্টা হলেন জাতির জনক বঙ্গবন্ধু তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যতটুকু সময় দিয়েছেন আমি চেষ্টা করু তার ভিতর আমার অনুভূতির কথাটুকু বলার জন্য আমি রাজনৈতিক বক্তব্যে যাব না বিএনপি খালেদা জিয়া সহ জিয়া রহমান সব ছিলেন নয় বৎসর খালেদা ছিলেন দশ বৎসর কিন্তু দৃশ্যমান বাংলাদেশের উন্নয়নের কোনো ধরনের নজির ওনারা বলতে পারবেন না জনদিন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি যে নজির যে সৃষ্টি করেছেন বাঙালি জাতির জন্য যা করেছেন তার দৃষ্টান্ত কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই পার্বত্য চট্টগ্রাম ছিল একটা যুদ্ধের জঞ্জনা প্রতি বছর ছশো কোটি টাকা খরচ করে সেখানে সেনাবাহিনী রেখে সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়েছিল সেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে জনবিধি শেখ হাসিনা সেই অঞ্চলকে আজকে শান্তির একটি অঞ্চল তৈরি করেছে এই বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধু ভারতের সাথে প্রতিবর্ষ চুক্তি করেছিল সেই চুক্তিকে তারা বলেছিল গোলামির চুক্তি সেই চুক্তিতে গুলামি চুক্তি কোথায় আমরা জানি না কিন্তু বাঙালি জাতিকে গোলামের চুক্তি হিসেবে আমাদেরকে সেদিন আখ্যায়িত করা হয়েছিল আপনারা জানেন বঙ্গবন্ধু ইন্দিরা চুক্তি হয়েছিল ভারতে সিমলাতে সে চুক্তি হয়েছিল ভারতের সীমানা আমাদের যে দখলকৃত জায়গা ভারতের ছিল আর ভারতের কিছু দখলকৃত জায়গা আমাদের এখানে ছিল সেই যেটাকে আমরা শীতমহল বলি সেই শীতমহলটা বঙ্গবন্ধুর কন্যাই একমাত্র নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে যদি শেখ হাসিনার উপহারগুলি সমুদ্র জয় শেখ হাসিনার অবদান শেখ হাসিনার অবদান দারিদ্র থেকে মুক্ত করে এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে গ্রামে গঞ্জে যারা থাকে এই যে বিএনপির দুই তিনজন আছেন এসেই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কী বলা যায় সেই প্রসঙ্গ নিয়েই বইয়ের পর বই নিয়ে তারা বসে এখানে রিচার্জ করেন আমি বলতে চাই অরমান সাহেবের ছেলে একটা ব্যাদব তার কারণ হল জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণের একটি তত্ত্ব একটা লাইন আছে জনাব প্রেসিডেন্ট এহিয়া খান সাহেব আসুন দেখুন বাংলার মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে আর ওই ব্যাদব আমেরিকা ওই ব্রিটেন থেকে বলে শেখ মুজিবুর রহমান ব্রিটেন থেকে বলে শেখ মুজিবুর রহমান এত ব্যাদব তাই ব্যাদবের মা হলো আরেক ব্যব পুলিশ ঘেরাও দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেখানে তিনি বলছেন এই গোলাপি এই গোলাপি গোলাপির নামটি মুছে ফেলো চিন্তা করেন একটা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের আচরণ আসতে পারে গোলাপির নামই গোলাপের নামই বদলাই দিবে অত গোলাপ আমাদের গোপালগঞ্জের নামই বদলাই দিবে গোপালি এই হলো এদের আচরণ তারা আইন শৃঙ্খলা কথা বলে নির্বাচন আমাদের মেয়র নির্বাচন হচ্ছে এক তারিখ হবে আমাদের হানিফ সাহেব নির্বাচিত হওয়ার পরে পরের দিনের পরের দিন আমাদের মিসির করেছিলাম বিজয় মিসির ওই বিএনপির কিছু কিচ্ছা কাহিনী বইলা চলে যান কিন্তু কান পেতে শোনেন না কান পেতে শুনে যান আপনারা কি করছেন আপনারা যা করেছেন আপনাদের লন্ডন আমেরিকা ওয়াশিংটন আপনার বাড়িঘর করে এখন আরামে আছেন। আপনাদের কি আপনাদের রাজনীতি তো করার কথা নয় যে রাজনীতি তারা করতেছেন এরা না খেয়ে রাজনীতি করতেছে আর তারেক জিয়ারকে টাকা পাঠাইতে হয় প্রতি মাসে টাকা পাঠাইতে হয় এই নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে আসার জন্য নির্বাচন অংশ করেন নাই বাণিজ্য করার জন্য নির্বাচনে গিয়েছিলেন এক একটি নির্বাচনী এলাকায় নৌকা মার্কে দেয় একটা আর তারা দেয় চারটা চার মার্কা দিয়ে ওইখানে বাণিজ্য করে তারপরে দিনে এগারোটার সময় একজনকে বলে যে উল্টো করে দাও সব টাকা জায়জ হয়ে গেল অর্থাৎ বিএনপি শুধু এখন টেলিভিশনের সামনে একটা প্যানা নিয়ে থেকে বলে এই দাবি সেই দাবি এই দাবি কিন্তু তারা জনসমুখে আসার মতো সৎসাহস নাই গ্রামে গঞ্জে তাদের কোনো অবস্থান নাই তাই আজকে আমাদের ভাবতে হবে ওরা কিন্তু দেশকে ভালোবাসে না আমরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য ভারতে গিয়েছিলাম আমরা কিন্তু পাওয়ার জন্য যাই নাই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে আমরা এনেছিলাম আর খালেদা জিয়া স্বাধীন ক্যান্টনমেন্টে থেকে একটি মহিলা ক্যান্টনমেন্টে আর্মিদের ভিতরে তিনি কতটুক ভালো থাকতে পারেন আমার সেই ব্যাপারে সন্দেহ রয়েছে এবং জিও রহমান সাহেব আনার জন্য তাকে অনেক চিঠিও দেওয়া হয়েছে তিনি উত্তরে বলেছেন আমি সুখেই আছি সুখে তো থাকবেনি তাই আমরা বলতে চাই যে বিএনপি এ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যা করার তাই করছে এবং করবে এবং বিএনপি নিয়ে এত গানাবাজনা বাজনা করা আমাদের দরকার নেই রাজনীতি আমরা মোকাবেলা করবো আর রাজপথে নামতে পারে না আসক প্রমাণ শহরে মুক্তির জন্য লোকে সমাবেশ করার ক্ষমতা নাই মুক্তি মুক্তি চায় কাকে চায় জাতির জনক বঙ্গবন্ধুর মুক্তি আমরা করেছিলাম জেলের তালা ভাঙ্গ শেখ মুজিবকে আনবো স্লোগান আমরা দিয়েছিলাম বাস্তবায়নও করেছিলাম জেলখানা খেলাদা দিয়ে আছেন সুখে আরামে আছেন খালি ট্রলিতে দেখান ট্রলি ট্রলি উনি ট্রলি আগে থেকেই ট্রলিতে চলতেন এক ট্যাঙ্ক তো টাইনে টাইনে আগেই প্রধানমন্ত্রী থাকাকালীন চলছে এখন নতুন করে আবার বলে যে আমি অসুস্থ কোনো অসুস্থই না এটা রাজনৈতিক কালার তিনি তার অস্তিত্ব টিকা রাখার জন্য আর বিএনপি তো আছে এক বিএনপি আছে রেজবি এক হাত তো বোধহয় প্যারালাইজ হয়ে গেছে এ আগে কত বামপন্থী এখন হয়েছে গেছে ধানপন্থী ওদের আদর্শ কোন দিকে কখন যায় জানি না নোয়ান সাহেবও একবার বামপন্থী করতেন আইসে গেছেন ডানপন্থী ডক্টর মোশারো সাহেব একবার ছাত্র লক্ষ করত আইসে গেছে বিএনপিতে অর্থাৎ সুবিধা যেখানে পায় সেখানে তারা চলে যায় আর আরেকজন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে আশাফ নজরুল আশিক নজরুল সে তো বিরাট বড় জার্নালিস্ট বিরাট জ্ঞানী পণ্ডিত সে বিয়া বুধ তিনটা করছে আমার জানা চারটার মতো বুধ বিয়া করছে অর্থাৎ এই দিয়ে তিনি আবার খুব ভালো জ্ঞানী পণ্ডিত বিয়া করার জন্য পণ্ডিত আর আওয়ামী লীগ সম্বন্ধে তিনি তত্ত্ব ঘাটিয়ে আওয়ামী লীগের না খুঁটি বার খালাতে জিয়ার অন্য কিছু যদি বার করবার সুযোগ পায় না তাই আমি আমার বলবো না আমার এলাকার কিছু কথা না বললি তো নয় আমার এলাকার উন্নয়ন যদি না হয় এলাকার কিছু কাজ না বলি এলাকার মানুষ হয়তো টিভির সামনে বসে রয়েছে জানার জন্য যে আমি সব কি বলে আমার গরুপুর ময়মনসিংহ তিন একটা জমিদারের অঞ্চল কিন্তু সমস্ত জায়গায় হলো জমিদারদের ব্যক্তি মালিকানা জমি নাই একটা অডিটোরিয়াম করতে গেলে সেই অ্যাবান্ডেন্ড প্রপার্টি একটা শিশু একাডেমি করতে গেলে অ্যাবান্ডেন্ড প্রপার্টি একটা স্কুল করতে গেলে অ্যাবান্ডেন্ড প্রপার্টি অর্থাৎ সব জায়গা খালি অ্যাবার্ডেন্ট পরিত্যক্ত পরিত্যক্ত জায়গার জন্য আর কোনো কিছু করা যাচ্ছে না একটা উপজেলা পরিষদ সেটা করার জন্য প্রস্তাব দিয়েছি তারও কোনো খবর নেই অর্থাৎ আমরা অবহেলিত অঞ্চল তাই গরিব উন্নয়নের জন্য আমরা শতভাগ বিদ্যুৎ জননীতি শেখ হাসিনা দিয়েছেন রাস্তাঘাট প্রচুর পরিমাণে চলছে আমরা স্কুল কলেজগুলিকে বহুতলা ভবনের নির্দেশনা আমরা পেয়েছি কাজ চলছে আমি ফায়ার ব্রিগেড পেয়েছি অ্যাম্বুলেন্স পেয়েছি হাসপাতাল পেয়েছি শুধু পাই নাই পাবলিক হল অডিটোরিয়াম শুধু পাই নাই উপজেলা পরিষদের কমপ্লেক্স ইনশাল্লাহ আগামী চার বছরে এই গরীপোর জনতি শেখ হাসিনা যেমন বলছেন যে গ্রামকে শহরে পরিণত করবেন গরীপুর কিন্তু প্রায় শহরের মতো হয়ে গেছে আর চার বছর পরে গরীপুরে কোনো কাঁচা রাস্তা থাকবে না আমি এইটা কথা দিতে পারি কাঁচা রাস্তা থাকবে না তাই গরিবরবাসীর প্রতি যারা মন্ত্রণালয় দায় দায়িত্বে আছেন দয়া করে পানিসম্পদ মন্ত্রী আমার নদী ভেঙে ব্রহ্মপুত্র নদ চলে যাচ্ছে কাশ্যাস্তর একটা অঞ্চল আছে সেটা ব্যাংকে একটা ইউনিয়নই চলে যাবে কিন্তু মন্ত্রণালয় যে আমি ডিও লেটার দিয়েছি রিকোয়েস্ট করেছি ওনারা কোনো খবরই নেন না আমার মনে হয় আমাদের মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রী যারা আছেন শশ অঞ্চলের তত্ত্বগুলি নিয়ে এই যে আজকে সংসদে বললাম এটা কোনো খবর যাবে না আজকে বক্তৃতা হলো রেকর্ড হলো এরপরে চলে গেল আর আর তত্ত্ব নাই তাই আমি মনে করি প্রশাসনের ভিতর কিছু কিছু গুপ্তি লোক রয়েছে তারা আজকে আওয়ামী লীগ বলে তা আজকে জয় বাংলা বলে কিন্তু আসলে জয় বাংলা বলে না একটা হাইকোর্ট থেকে একটা আদেশ হয়েছে বক্তৃতা দেওয়ার শেষে জয় বাংলা বলার জন্য কোনো আমলারাই কিন্তু জয় বাংলা বলে না আওয়ামী লীগের অনেক লোকেরাই জয় বাংলা বলে না দীর্ঘজীবী দীর্ঘ যেখানে জয় বাংলা একটা স্লোগান দিয়ে অস্ত্র ধরেছিলাম জয় বাংলা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম জয় বাংলা বলতে এত লজ্জাবুত কেন হয় আপনাদের অনেক আওয়ামী লীগ নেতাদেরকে দেখি দীর্ঘজীবী জয় বাংলা বললে কি আপনার মুখের গন্ধ বাড়িব তাই আমি আওয়ামী লীগের এমপি সাহেবদেরকে বলতে চাই আপনার দয়া করে দীর্ঘজুবী আর বললেন না দয়া করে বলবেন জয় বাংলা জয় বাংলা না বলে বোঝা যাবে দুই নম্বরই আওয়ামী লীগ দুই নম্বরই আওয়ামী লীগ ভিতরে আওয়ামী না বিতর বঙ্গবন্ধু না শুধু ক্ষমতা এমপি মন্ত্রী হওয়ার জন্য একটি লালসা স্থানে বসে আছেন আর সেই সময়টুকু মন্ত্রিতি বা এমপিগিরি করার জন্য আমরা এমপিগিরি করার জন্য রাজনীতি করি নাই উনিশশো আটচল্লিশ সন থেকে আমরা রাজনীতি করে আসছি উনিশশো পঁয়ষট্টি সন থেকে রাজনীতি করে আসছি আয়ুবের জেল কেটেছি জিয়াউর সাহেবের জেল কেটেছি এসাদের জেল কেটেছি খালেদের জেল ফায়ারে দেওয়ার জন্য অনেক মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে আপনি অনুগ্রহপূর্বক এক মিনিটে আপনার বক্তব্য শেষ করুন আমার বক্তব্য কিছু নেই আর একটি কথাই হলো যদি শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে আমরা যদি সততার সাথে দায়িত্ব পালন করি অবশ্যই বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে এবং জন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে সুনার বাংলা করব এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনার তেজস্বী বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু মাননীয় প্রতিমন্ত্রী আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রাষ্ট্রপতি ভাষণের উপরে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি শ্রদ্ধা স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যাদের অসীম সাহস আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা শ্রদ্ধা স্মরণ করছি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে শাহাদ বরণকারী বঙ্গবন্ধুর সাথে তার সহধর্মিনী ফজর মুজিবকে স্মরণ করছে তার পরিবারের সদস্যদেরকে চিত্তে স্মরণ করছি জাতির না থেকে যাদেরকে কারা অন্তরালে নির্মমভাবে হত্যা করা হয়েছিল স্মরণ করছি ভাষা আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হয়েছেন যারা তাদেরকে বক্তব্য শুরুতেই আমি একশো আটান্ন নেত্রকোনা দুই আসনের নেত্রকোনা সদ বারহাট্টা উপজেলার পাঁচ লক্ষ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা করছি আমাকে মনোনয়ন দিয়ে এ সংসদে সদস্য নির্বাচিত করার জন্য সকল জন সকল জনগণকে যারা দুই হাজার আঠেরো সালে তিরিশে ডিসেম্বর বিপুল ভোটে বিজয়ী করেছেন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার কে নেতৃত্বে তিনি বাংলাদেশে উন্নয়ন ও অগ্রযাত্রার মূল রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তিনি দেশের জনগণকে স্বপ্ন দেখাতে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে কর্মস্পৃহা জাগিয়ে চলেছেন তাই আমি শুধু এখন আওয়ামী লীগ তিনি শুধু এখন আওয়ামী লীগ নেতা নন তিনি এখন দল নির্বিশেষ সকলের নেতা তিনি বিশ্বের সকল নিবিড়িত নির্যাতিত মানুষের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ পূর্ণ হবে আগামী সতেরোই মার্চ দুই হাজার বিশ বঙ্গবন্ধুর কন্যা মানবতার মানুষ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উজ্জীবিত হবে মুজিব বর্ষ স্বাধীন বাংলাদেশের উদ্ভুতের বলিষ্ঠ নেতা দেশের জন্য অমৃত সংগ্রাম বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের জন্য সদা নিয়োজিত থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র এটি সম্ভব হয়েছে সর্বক্ষেত্রে সমন্বিত উন্নয়নের মাধ্যমে এক্ষেত্রে মৎস্য সম্পদের অবদান উল্লেখ করার মতো বর্তমান আমাদের মাথাবি আয় এক হাজার নয়শো ছয় মার্কিন ডলার যা দুই হাজার পাঁচ ছয় অর্থ ছিল মাত্র পাঁচশো তেপ্পন্ন মার্কিন ডলার পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার এখন আমাদের বাজেট এলাকা পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা মধ্যমায়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ এখন বিশ্বের উনচল্লিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ নিজস্ব অর্থনৈ পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর রূপপুর পারবণী বিদ্যুৎ কেন্দ্র সোনার দিয়ে গভীর সমুদ্রবন্দর মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এনএলজি টার্মিনাল নির্মাণ মেট্রো রেল এলিভারেটর এক্সপ্রেসওয়ে সকল মাঘা প্রকল্প বাংলাদেশের আত্মনির্ভরশীলের কথাই বলছে রূপকল্প দুই হাজার একুশ বাস্তবায়ন দুই হাজার তিরিশ সালের মধ্যে এসডিজি এবং সমূহ অর্জনের মাধ্যমে দুই হাজার একচল্লিশ সালের উন্নত সমৃদ্ধ দেশে উন্নতি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বেগ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ দারিদ্র পীড়িত অবস্থান থেকে দেশকে বিশ্বের অর্থনৈতিক বিশ্বে বিস্ময়ে পরিণত করার উপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি গত নয়ই জানুয়ারি একাদশ সংসদে দুই হাজার বিশ সালের প্রথম অধিবেশনে একশো তেষট্টি বিশার দিক নির্দেশনামূলক দীর্ঘ বক্তব্য প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত এগারো বছরের সাফল্য ও আগামী দিনে কর্ম পরিকল্পনা উজ্জ্বলভাবে পরিস্ফুট হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তিনি মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তার বক্তব্যে অন্তর্ভুক্ত করার জন্য মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবর্গের অবনতি অবগতির জন্য আমি মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের ঈর্ষান্বিত সাফল্য তুলে ধরছি কৃষি প্রধান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা বিদ উদ্যোগ দূরদর্শী কর্ম পরিকল্পনা দিক নির্দেশনা ও প্রণোদনার ফলে ইতিমধ্যে দেশে মাছ মাংসে উৎপাদনের স্বয়ং সম্পন্ন হয়েছে শীঘ্রই ডিম ও দুধ উৎপন্নের স্বয়ংশূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ এখন মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে বিশ্বের তৃতীয় স্থান সাধু মাছ উৎপাদনে বিশ্বের পঞ্চম স্থান এবং ইলিশ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে গৌরব অর্জন করেছে দেশের মোট বিজিবির তিন দশমিক একষট্টি শতাংশ এবং কৃষি বিজিবির পঁচিশ পয়েন্ট ত্রিশ শতাংশ মৎস্যখাতের অবদান দেশের পনেরো লক্ষ নারী সহ প্রায় এক কোটি পঁচাশি লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য সেক্টরে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে যা মোট জনসংখ্যার এগারো শতাংশ সরকারের বান্ধব বিভিন্ন কার্যক্রম ও চাষি উদ্যোগ পর্যায়ে চাহিদা ভিত্তিক পরিষেবা প্রদানের জন্য দুই হাজার আট নয় অর্থবছরে মাছের উৎপাদন সাতাইশ দশমিক এক মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে দুই হাজার আঠারো উনিশ বছরে বৎসরে তেতাল্লিশ পয়েন্ট চৌরাশি মেট্রিক লক্ষ টনে উন্নতি হয়েছে বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনের স্বয়ং উৎপাদনের ক্রমধারা অব্যাহত থাকলে দুই হাজার একুশ বিশ অর্থ বছরে পঁয়তাল্লিশ পয়েন্ট বাউন্ন লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন করা সম্ভব হবে একক প্রজাতি হিসাবে মোট চাহিদা মাছে প্রায় বারো শতাংশ আছে ইলিশ থেকে দেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের অধিক পৃথিবীর দুই তৃতীয়াংশ ইলিশ উৎপাদিত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে বহুল পরিচিত ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম দুই হাজার পনেরো ষোলো বৎসর থেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশের সংরক্ষণ অভিযান চালু করা হয়েছে ইলিশ ও সামুদ্রিক মাসের প্রজননকে নির্বিঘ্ন করার জন্য দুই সাল থেকে প্রতি বছর বঙ্গোপসাগরে সকল ধরনের মৎস্য আহরণ এবং পঁয়ষট্টি দিন বন্ধ রাখা হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ঝাটকা আহরণ নিষিদ্ধকরণের সময় বিগত দুই হাজার আঠেরো উনিশ অর্থ বছরে ছয় লক্ষ চৌচল্লিশ হাজার আঠারোশো তিরাশি জেলে পরিবারকে সাতষট্টি হাজার আঠান সাতষট্টি হাজার আঠান্ন মেট্রিক টন ডিজিএফ সহায়তা প্রদান করা হয়েছে ফলে ইলিশের উৎপাদন দুই হাজার আট নয় অর্থ বছরের দুই পয়েন্ট আটানব্বই মেট্রিক টন থেকে দুই হাজার সত্তর আঠারোত্তর বছরে পাঁচ পয়েন্ট সতেরো মেট্রিক টন উন্নীত হয়েছে বিগত নয় বছরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় তেয়াত্তর শতাংশ মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পের আওতায় চোদ্দ লক্ষ বিশ হাজার জেলেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে এবং নিবন্ধিত জেলেদের মাঝে কার্ড বিতরণ অব্যাহত রয়েছে গবেষণা মাধ্যমে পাঙ্গাস রুই তেলাপিয়া কই রাজপুটি মাসের জাত উন্নয়ন বাগদা ট্যাংরা গুলসা গুতুম ফলি ইত্যাদি বিলুপ্ত বা একুশ প্রজাতি মাছের জীবকুল সংরক্ষণ করে কৃত্রিম প্রজননের সফলতা লাভ করেছে এর ফলে এসব দেশে পোনা প্রাপ্তি সহজলভ্য হয়েছে এবং উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে মিটা বাণিজ্য নিয়োগ মুক্তা উৎপাদন কই মাছের ভ্যাকসিন উদ্ভাবন এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কুচিয়া মাছের পোনা উৎপাদন সফলতা অর্জন করেছে আন্তর্জাতিক বাজারে মাছের ব্যাপক চাহিদা থাকায় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে সেন্ট মার্টিন ডিএম ইরানি বাঁশখালী নদীতে পুষ্টি সমৃদ্ধ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সিউট চাষ করা হচ্ছে মানসম্মত রোগমুক্ত চিংড়ি উৎপাদনের লক্ষ্যে গুণগত মানসম্পন্ন চিংড়িপোনা সহজলভ্য করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে দুইটি অ্যাপ এসপিএফ চিংড়ি হাসারি চালু হয়েছে আন্তর্জাতিক বাজারে স্বাস্থ্যকর নিরাপদ মৎস্য রপ্তানি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম খুলনায় তিনটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবের মাধ্যমে মাছের মান নিয়ন্ত্রণ কার্যক্রম চালু হয় ইউরোপীয় ইউনিয়নে বিশ পার্সেন্ট বাধ্যতামূলক পরীক্ষা পদ্ধতি প্রত্যাহার করা হয়েছে মাননীয় স্পিকার পানি সম্পদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ জিডিপিতে এর অবদান ওয়ান পয়েন্ট এক পয়েন্ট চুয়ান্ন শতাংশ এবং কৃষি জিডিপিতে তেরো দশমিক পাঁচষট্টি শতাংশ দেশের প্রাণী জামিশের চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ আছে এ খাত থেকে দেশের একষট্টি শতাংশ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে পানিসম্পদের উপর নির্ভরশীল দুই হাজার সাত দুই হাজার সতেরো সাল থেকে উৎপাদিত গভীর পশুর মাধ্যমে কোরবানি পশুর চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলে দেশের পানিজাত পণ্য উৎপাদন দিন দিন বৃদ্ধি পেয়েছে দুই হাজার আট নয় অর্থ দুধ উৎপাদন ছিল দুইশো সাত ত্রিশ কোটি লিটার যা দুই হাজার আঠেরো উনিশ বছরে নয়শো কোটি লিটার মাংস উৎপাদন দুই হাজার নয় দশ অর্থ ছিল বারো পয়েন্ট ষাট লক্ষ মেট্রিক টন যা দুই হাজার আঠারো উনিশ অর্থ বৎসরে পঁচাত্তর পয়েন্ট চোদ্দো মেট্রিক টন এবং দিন উৎপাদনে দুই হাজার নয় দশ অর্থ বৎরে ছিল পাঁচ কোটি পাঁচশো চুয়াত্তর কোটি যা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে এক হাজার সাতশো এগারো কোটিতে উন্নীত হয়েছে উৎপাদনের এ দ্বারা অব্যাহত থাকলে অচুরি বাংলাদেশ দুধ ও দিন উৎপাদনে স্বয়ং অর্জন করবে গবাদি পশু হাঁস মুরগি রোগ প্রতিরোধ টিকা উৎপাদনের মন্ত্রণালয় সাফল্য উল্লেখ করার মতো বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরে দপ্তরে স্বচ্ছ টিকা উৎপাদন সংরক্ষণ ও সরবরাহ করছে বিগত আট নয় অর্থ বছরে গবাদি পশু হাঁস মুরগির টিকা উৎপাদন ছিল বিশ কোটি পঁচপন্ন লক্ষ ডোজ যা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে কোটি আঠারো লক্ষ ডোজে উন্নীত হয়েছে ট্রান্সবাউন্ডারি রোগ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিগত পাঁচ বছরের ২৪টি চব্বিশটি কোয়ারেন্টাইন স্টেশন স্থাপন করা হয়েছে গবাদি পশু উৎপাদন বৃদ্ধির লোকে জাত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে মাংস উৎপাদনশীল খাত উন্নয়নের জন্য ব্রাহ্মা জাতের সারের সীমেন আমদানি করে কৃষি প্রজনন কৃত্রিম প্রজননের মাধ্যমে তা আমরা আমাদের দেশে আজকে সরবরাহ করছি মাননীয় স্পিকার এমনিভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ওচিরেই আমাদের দেশ মাংস দুধ ডিম এবং মাছে সার্বিকভাবে স্বয়ংসম্পন্নতা অর্জন করবে মাননীয় স্পিকার আমি এখন আমার এলাকার দু একটি কথা বলতে চাই আমাদের নেত্রকোনা অঞ্চল ভাটি অঞ্চল এই অঞ্চল ছিল বাংলাদেশের সবচেয়ে পশ্চাৎপদ একটি অঞ্চল কিন্তু জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় আজকে তারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে পাঁচশো একর জায়গার উপর আজকে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে হতে চলেছে এবং জনগিত দাবির পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যা হবে একটি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনায় স্থাপিত হয়েছে একটি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ যার কার্যক্রম শুরু হয়েছে এখন এই বছর দ্বিতীয় বর্ষের ছাত্র ভর্তি করা হয়েছে নেত্রকোনায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্র আধুনিক স্টেডিয়াম এগুলি আজকে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে স্থাপিত হয়েছে আমি আশা করব অচিরেই এর অবকাঠামোগত উন্নয়ন করার জন্য না হলে আগামী বছর হতে আমাদের ছাত্র সংকুলন হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন ক্লাস চলছে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অস্থায়ীভাবে কাজে এর অবকাঠামো উন্নয়ন করে তাড়াতাড়ি ওকে মানে তাকে সাহিত্য রূপ দেওয়া এবং মেডিকেল কলেজেরও আজকে ক্লাস চলছে হাসপাতালের ভিতরে পরিত্যক্ত কয়েকটি বিল্ডিংয়ে যা সংস্কার করা হয়েছে এবং আমি দাবি রাখব যে অবিলম্বে এই মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন করে এটাকে সম্পূর্ণভাবে রূপ দেওয়ার জন্য নেত্রকোনার কিছু ব্রিজ কিছু রাস্তা আজকে যেগুলি বাকি আছে আমি আশা করি এগুলি অচিরেই এর কাজ শেষ হবে এবং আমাদের কিছু নদী ভাঙন আছে আমাদের সম্পদ মন্ত্রী আমার সাথেই বসা উনি আমাকে আমি ওনাকে বলেছি উনি বলেছেন ওচির এই নদী বাংলা উনি রোধ করবেন তাহলে আমরা নেত্রকোনায় যে পশ্চাৎপদ ছিলাম আমরা সেই পশ্চাৎপদ থেকে আমরা সেই উন্নয়নের ধারায় সেই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আমরা ত্বরান্বিত করতে পারব। আমাদের নেত্রকোনায় একটি অডিটোরিয়াম প্রয়োজন আমাদের জেলা শহরে একটি অডিটোরিয়াম নেই এখানে সভা সমিতি করা কিংবা বিভিন্ন অনুষ্ঠান করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে আমি দাবি করব অনতি বিলম্বে এক হাজার কম পক্ষে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম আমাদের নেত্রকোনায় নির্মাণ করা হোক এবং আমাদের যে বিদ্যালয়গুলি আছে আমাদের যে কলেজগুলি আছে এগুলিকে আরও প্রভূত উন্নতি আশা রেখে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং রাষ্ট্রপতির এই যে একশো তেষট্টি বাজার উনি যে এখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ইতিহাস তুলে ধরেছেন তার জন্য আমি আমাকে আবার ধন্যবাদ জানাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নেত্রিকাবাসীর পক্ষ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে দেওয়ার জন্য পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পিরোজপুর তিন এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তম আলী ফরাজি মাননীয় সদস্য আপনার সময় পঁচিশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে শুরুতেই আমি আমি মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরুতেই আজকের মুজিব শতবার্ষিকী উপলক্ষে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং একই সময় সুবর্ণ জয়ন্তী পালিত হতে যাচ্ছে এই উপলক্ষে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তার তার মাগপ্রাত কামনা করছি একই সাথে যারা পনেরোই আগস্ট নিহত হয়েছে তাদের সবাই আল্লাহ জনবে সনীব করেন এবং আমাদের দলের প্রধান জনাম হোসেন মোহাম্মদ সাদ তিনিও কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন অনেক এমপি মারা গেছেন আমি যারা মারা গেছেন মানে তাদের আমি আত্মার মাকপ্রাত কামনা করছি সম্প্রতি আমি খুব বারাক্রান্ত আমার বড় জামাতা উনি একজন জজ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লয়ের টিচার ছিলেন বয়সও বেশি ছিল না তেপ্পান্ন বছর বয়সে স্পিকারেরি স্পিকারেরই সহপাঠী আর সেও মারা গেছে আমি তার বিদেশ ডক্টর শফিকুর রহমান তার বিদেত মকুরাত কমন সৌ যারা এই সাম্প্রতিককালে আমাদের সংসদ বা সংসদের অন্যান্য জায়গা স্থান থেকে মারা গেছে যারা কলেমাপুরে মারা গেছে আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব করুক আর আমি আমার এলাকার মানুষকে ধন্যবাদ জানাই বক্তব্য এখানে শুরু করছি বক্তব্য শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণেই যে মাননীয় রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন বিশাল এক বই সে বইগুলো পড়লে দেখা যাবে যে সরকার যে উন্নয়নগুলো করেছে সবই তিনি সেখানে তুলে ধরেছেন এখানে আমাদের খাদ্য সমস্যার সমাধান কীভাবে হয়েছে সেটা বলা হয়েছে শিক্ষার ব্যবহার বলা হয়েছে স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে অবকাঠামোর কথা বলা হয়েছে বিশাল বিশাল অবকাঠামো সবই আছে আমাদের আমরা এসব চুক্তি কিভাবে সীমান্ত চুক্তি করেছি সেসব ব্যাপারে কোনো কিছু বাদ নাই জলসীমা আমরা কিভাবে জয় করেছি সবই জানা যায় তো সেই কারণে আমরা সেটা বিশদভাবে আলোচনা করার অবকাশ রাখে না তবে শুধু একটি কথাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এর বিচক্ষণতার কারণে কিন্তু আমাদের এই সফলতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাওয়ার্ড পেয়েছে যদি শুধু সেটার উপর বক্তব্য রাখতে হয় তাহলেই লাগে একদিন কিন্তু আমি শুধু এই সম্প্রতি তিনি যে জাতিসংঘের কর্তৃক যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন কর্তৃক যে ভ্যাকসিন হিরো এবং তরুণদের জন্য যিনি একটি চ্যাম্পিয়ন অব দি স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়থ অ্যাওয়ার্ড এই ভূষিত হলেন এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এটা আমরা গর্বিত যে আমাদের সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গর্ব অনুভব করে যে তার এই সারা বিশ্বে তার এই মানে প্রশংসার জন্য তিনি সারা বিশ্বের নেতাদের ভিতর প্রথম দিকে আছে একেবারে কখনও দুই নাম্বারে কখনও এক নাম্বারে কখনও তিনজনের ভিতরে এটা কিন্তু নিয়ে কথা না একজন প্রধানমন্ত্রীর এত গুণ এ দেশের ভিতরে যে কোনো যে সমস্যা সেটাও যেমন তিনি দেখেন বহির্বিশ্বে যেটা করছে সেটা দেখেন আন্তর্জাতিক লেভেলেও তিনি এই সফলতার জন্য আমাদেরকে তিনি গৌরবান্বিত করেন তিনি প্রথম যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে গেছেন এবং অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন একই সময় থেকে প্রথম প্রেক্ষিত সফলতার সাথে উত্তীর্ণ হইয়া দ্বিতীয় প্রেক্ষিত শুরু করতে যাচ্ছেন মানে প্রধানমন্ত্রী তিনি তার ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটা করেছেন এবং আজকে তিনি বলছেন যে ফোর্টি টু থাউজেন্ড ফোর্টি ওয়ান এখানে গেলেই আমরা উন্নত জাতিতে পরিণত হবো এই সময়টার ভিতরে ইতিমধ্যে তিনি নিম্ন মধ্যমায়ের দেশে উন্নতি করে আজকে মধ্যমায়ের দেশ এবং উন্নত দেশের স্বপ্ন দেখছি সবই ঠিক এটার একটাও ব্যাঠিক না আমরা যে জিডিপি আমাদের এই ভারতবর্ষের ভিতর বা দক্ষিণ দেশের ভিতরে সর্বোচ্চ জিডিপি আমাদের আমরা আমরা এখানে রেমিটেন্স ভালো আমরা সব দিকে আমাদের এক্সপোর্ট অনেক বেশি যেটা ছিল তার চেয়ে চার পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এক্সপোর্ট হায়ার দ্যান দি এক্সপেকটেশন অ্যান্ড দি অ্যানুয়ালে আমরা যা করেছিলাম তার চেয়ে টার্গেট বেশি হয়ে গেছে আমরা এগুলো দেখেছি আমরা এটাও জানি যে পূর্বদিয়ায় আমাদের যে প্রবাসীদের আয় সেটা হয়েছে নয় পয়েন্ট নয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে ষোলো দশমিক চার বিলিয়ন ডলার আমাদের এত মানে প্রবৃদ্ধি এত সম মানে সমস্যা তারপরও কিন্তু আমাদের সেটা আমরা পাচ্ছি এক্সপোর্টে আমরা পারছি সব দিক থেকে আছে দারিদ্র হার কমছে রাজস্ব দিকে একটু সমস্যা আছে সেখানে তিন লাখ সাতাত্তর হাজার আটশো চল্লিশ কোটি টাকা আয় করার কথা এটা সময় মতো এখনও টার্গেটে আসতে পারে নাই ওনারা জুন পর্যন্ত পারবে কিনা আই মিন ডাউট এখানে তাদের নজর দিতে হবে সমস্যা সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আছে মানে স্পিকার এটা ভালো দিক সব দিকে আমরা এদিক থেকে বাড়ি আর আমাদের জিডিপি তো আগের থেকে বাড়ছে আরও নতুন যে জিনিসটা করেছে মানে প্রধানমন্ত্রী নতুন বাজেট হিসাবে রপ্তানি ছেড়ে বিন্যাস করার জন্য ব্যাক্স পদ্ধতি চালু করেছে শুধু তাই না আমাদের সমষ্টিক বাজেট এবং হিসাব পদ্ধতি করার জন্য আইবিএস প্লাস ওয়ান থেকে প্লাস টুতে গেছে এই সিস্টেমটা খুবই ভালো এবং আমাদের চালানের জন্য সেটা ইলেকট্রনিক পদ্ধতিতে মানে যাতে টাকা জমা দিতে পারে সরকারি খাতে সে ব্যবস্থা করেছেন এবং আরেকটা করছে ইএফটি ইলেকট্রিক ইলেকট্রনিক আর ফান্ড ট্রান্সফার যেটা আপনারা আমার সকলের আজকের বেতন ভাতা পাচ্ছে যেখানে কেউ ফাঁকি দিতে পারছে না আমাদের প্রবাসীদের প্রয়োজন অর্থে উপর টু পার্সেন্ট প্রণোদনা আছে এটা সবই ভালো এখান থেকে হাজারির থেকে ট্যানারি সরিয়ে এনেছেন একটাও খারাপ দিক না আজকে বড় বড়ো উন্নয়ন আমরা পদ্মা সেতু সহ যেখানে একজন বলেছে এই রোডে যদি যান তা আপনি অবাক হয়ে যাবেন যে আপনি আর যেতে পারবেন না আপনি কিছু দূর গেলেই এত বড় বড়ো ফ্লাইওভার তারপর যে কোথায় হারিয়ে যাবেন সে পুরোনো জায়গা চেনা যাবে না আর মনে হয় যে তিন দুই দুই থেকে তিন বছর পরে ইতিহাসের একটি অন্যতম স্থান হবে দক্ষিণ অঞ্চল যে অঞ্চল ছিল অবলিত যে অঞ্চল ছিল একেবারে পিছিয়ে পড়া তো সেই দুর্গম এলাকার মানুষ আমরা তা আমরা মনে করি যে আজকের উন্নয়ন অনেক হচ্ছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কিন্তু আমরা আবার সম এই উন্নয়নের এই এই সুফলটা জনগণ মানে সকল জনগণ সমভাবে পাচ্ছে না সমস্যাটা সেখানে সমস্যা এক নম্বর সমস্যা হলো যে আয় বৈষম্য দুই নম্বর হইলো যে ধনার্য ধনী পরিবার আর সাধারণ পরিবার গরিব পরিবারে বৈষম্য এটা এটা আমার একটা বড় বড় সমস্যা দিচ্ছে যে আমরা একদিকে একদল অনেক বেশি আয় করে সামান্য কিছু মানুষে আর একদিকে অন্যদ বিরাট অঙ্কের মানুষ যারা গরিব তাদের আয়ের মানে সীমিত আকারে আয়ের বৈষম্যটা খুব বিরাট এটা দূর করা যায় কীভাবে সেটা নিয়ে আমাদের বোধ ভাবতে হবে এটাই হলো মানে বৈষম্য হ্রাস করা স্বাধীনতার মূল একটি স্পিরিট ছিল বঙ্গবন্ধুর এটা ছিল বড়ো একটি স্পিরিট যে কোনোভাবেই বৈষম্য রাখা যাবে না এরপরে বঙ্গবন্ধু কী চেয়েছিলেন বঙ্গবন্ধু একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন বাংলাদেশটা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ এটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ এবং সে স্বাধীন বাংলাদেশে থাকবে সাম্য স্বাধীনতা এর মর্য মানবিক মর্যাদা মানুষের মানে মেধার স্বীকৃতি এবং বৈষম্যের একটি সমাজ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ এটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধুর স্বাধীনতা এনে দিলেন এরপর তো আর তিনি এগোতে পারেননি তিনি যে কর্ম পরিকল্পনা গ্রহণ করলেন তার আগেই গাতকরা তাকে নির্মমভাবে হত্যা করলেন বঙ্গবন্ধুকে যদি হত্যা না করতেন তা আজকের যেটা আমরা বলি সেই কাজগুলো অনেক আগে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারতাম উন্নত একটি দেশে মানে স্পিকার আপনি জানেন যদি আজকের পেপার পর দেখেন যে কোনো একটা পত্রিকা দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এত উন্নয়নের পরে এত উন্নয়ন কিন্তু আমরা যখন ব্যাংকের কথা শুনি তখন আমরা শিওরে উঠি যে ব্যাঙ্কে কি ঘটছে এমন কেমন করে করছে ব্যাংকের টাকাগুলা যারা নিচ্ছে তারা আর দেওয়া প্রজন্ম মনে করে না আর দেয় না তখন তারা ঋণ খেলে হয়ে যায় এটা আমরা দেখছি যে ব্যাংকের একটা লুট সোজা কথায় সহজ বাংলায় বলা হয় যে ব্যাংক লুট হচ্ছে এবং এই লুটের টাকা তারা দেশে রাখে খুব কম বেশিটা পাচার করছে পাচার করে তারা সেখানে আবার নিজেদের হোম করছে মালয়েশিয়ায় বলে সেকেন্ড হোম আর ক্যানাডায় বলে বেগম বেগমপাড়া আপনি অবক হয়ে যান বেগম পাড়া সবই নাকি বাংলাদেশের নাগরিক আজকে সুইজারল্যান্ড ব্যাঙ্কে বেশি একটা রাখে না কারণ তারা তথ্যটা দিয়ে দেয় আর তথ্যটা দিলে তারা ধরা পড়ে যাবে সেই জন্য সেখানে না গিয়া অবকাঠামো করে এবং ব্যবসা বাণিজ্য করে এই লুঠ অর্থাৎ সিংহভাগী বিভিন্ন দেশে পাচার হচ্ছে যাই হোক সে ব্যাপারে আমি আর বেশি না বলে যেটা বলতে চাই মানুষ সবচেয়ে ন্যাক্করজনক গঠন হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিবে না আর এদের সাথে সম্পর্ক আছে রাগব এই রাগব বলদের সাথে সম্পর্ক আছে কিছু আবার সিভিল আমলা রাজনীতিবিদদের কোন কোন রাজনীতিবিদ সেটা বললে তারা লজ্জা পাবে আমরা হয়তো দুই চার দশ বিশ পঞ্চাশ জনের নাম জানি কিন্তু অনেকের নাম জানি না অধিকাংশই ঋণ ফেরত দিচ্ছে না এটা আমাদের একটা বড় সমস্যা বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তির প্রবৃদ্ধি হার বিশ্বের সবচেয়ে বেশি বাংলাদেশের ধনী মানুষের প্রবৃদ্ধি এত বেশি হয়েছে যে বিশ্বের ভিতর তারা সেরা এই এই মানে প্রবৃদ্ধিতে এটা আমার জন্য আমি মনে করি যে একটা বড় আতঙ্কের বিষয় দলনাড্য ব্যক্তি হতে গিয়া অনেকেই দুর্নীতিতে ডুবে গেছে এমনভাবে দুর্নীতি করছে যা সীমাহীন এর সাথে আমি শেষবারে যেটা বলতে চাই মানুষ স্পিকার যে আমাদের এই এই অবস্থা চলতে থাকলে আমরা তো বিপদে পড়ে থাকবো তিন নম্বর হচ্ছে যে আমরা দেখছি যে দুর্নীতি স্বজনপ্রীতি মধ্যস্থভোগী ঠেকানো না গেলে আয় বৈষম্য কমবে না আমি আগেই যে কথাটা বলেছিলাম যে কেন আয় বৈষম্য আমরা কমাইতে পারি না আমরা পারছি না ঘুষবাণিজ্যর জন্য দুর্নীতির জন্য কমিশনের জন্য স্বজনভীতির জন্য মধ্যসত্ত্বভোগীদের জন্য আমরা এই আয় বৈষম্য কমাতে পারছি না কমাতে হবে আর দেশে কর জিডিপির অনুপাত কম চার কোটি মানুষের কর দেওয়ার এখানে সুযোগ মানে সক্ষমতা আছে এবিলিটি আছে কিন্তু ওনারা মাত্র বিশ লোকের কর আয় করে আর তা করে না এটা আমাদের মানে সিস্টেমের দোষ অথবা তারা এই পদ্ধতিতে যাচ্ছে না অর্থের দরিদ্র সীমা তবু বৈষম্য বেড়েছে অর্ধগতিতে পাহাড় সময় সমস্যা জিডিপি বাড়লো হয়তো আরও বাড়বে মাননীয় স্পিকার আমি আরেকটি পয়েন্টে তুলতে চাই যে এই যে জিডিপি আট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল আমাদের গত বছরে এবারে আমরা এক্সপেকটেশন করছে মাননীয় অর্থমন্ত্রী আট পয়েন্ট টু পার্সেন্ট ছাড়িয়ে যাবে ঠিক আছে গেল আট পয়েন্ট টু কিন্তু তার সেই জিডিপি বাড়লো হয়তো আরও বাড়বে কিন্তু দরিদ্র মানুষের সুফল কতটুকু পাবে দরিদ্র মানুষের সুফল সেটা পাবে কি না সেটা নিচের দিকে নিতে হবে তাহলে এই সুফলটা নিতে হবে নিচের দিকে খালি যাচ্ছে উপরের দিকে সেটা যেন না যায় সেদিকে আমাদের খেয়াল দিতে হবে এবং তাইলে বৈষম্য কবে সামাজিক সেবা খাতগুলোয় আমাদের আরও বেশি নজর দিতে হবে সামাজিক সেবা খাত থেকে সাধারণ মানুষ যেভাবে সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না এটা আমাদের দিকে আমাদের মনে করতে হবে মাননীয় স্পিকার সংকট আছে তারা জানে কিন্তু তারা এই সংকট কীভাবে দূর করতে হবে সেটা নিয়েই ভাবতে হবে আজকে দুর্নীতি সংক্রামক বেদির মতো এটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এই ব্যাপারে আমার মনে হয় আমাদের বেশি সতর্ক হতে হবে একজন সাবরেস্টার ঢাকা শহরে আশেপাশে আসতে গেলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা নাকি দিতে হয় এটা আমার খুব দুর্ভাগ্যজনক আপনি যদি মিউটিউশন করতে যান পাঁচ লাখ টাকা পর্যন্ত লাগে পাঁচ হাজার দশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা মিউটিউশন করতে লাগে এবং যারা দলিল লেখক হইতে লাইসেন্স দিতে লাগে দুই লাখ থেকে তিন লাখ টাকা নকল নবীশ থেকে মেহরার হইতে লাগে আট লাখ টাকা আর এই এগুলা খুবই দুঃখজনক ঘটনা এগুলো আমাদের কি করে দূর করা যাবে এগুলো দূর করতে গেলে আমাদের আমাদের নতুন একটি পদ্ধতি করা দরকার দুদককে আরও শক্তিশালী করতে হবে দুদকের আর দুদকের স্বাধীনতা বাড়িয়ে দিতে হবে শক্তিশালী করতে হবে এবং তাদেরকে উপজেলা লেভেলে দুদকের অফিস থাকা দরকার তাইলে আমার মনে হয় ভয় পাবে এবং এই ভয় পেয়ে এই সমস্ত অন্যায় অপরাধগুলো করবে না মাননীয় স্পিকার যারা এই চুরি লুটপাটে জড়িত আছে তাদের কথা সবাই জানে যে কারা এই লোকগুলা কিন্তু অ্যাকশন নিয়ে সবাইকে আমরা এখনো পর্যন্ত লাইনে আনতে পারি আমি যেটা বলতে চাই এখানে আজকের একটি পেপার দেখলাম প্রশান্ত বাবুর নাম এই প্রশান্ত বাবু একাই পাঁচ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে পাচার মানে নিয়ে গেলেন ঋণ ঋণ খেলাপি হয়ে গেলেন উনি ঋণ খেলাপি টাকা পাচার করে দিলেন এর থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা উনি বিদেশে পাচার করলেন প্রশান্ত বাবুর টাকা কোন দেশে চলে গেছে কীভাবে গেছে বাকি টাকা যেখানে আছে কোথায় বিনিয়োগ করেছে মানে অর্থমন্ত্রী কি এরা জানে না এটা কি বাইর করতে পারে না এটা কি এত বড় অসম্ভব উনি পাঁচ হাজার কোটি টাকা নেবে আর দুই কোটি এক কোটি পঞ্চাশ লাখ দশ লাখ টাকার জন্য মানুষ হাহাকার করে এইটা আমাদের সমস্যা এই সমস্যা দেখতে ওনার স্ত্রীর নামে এনেছে মেয়ের নাম এনেছে ছেলের নামে এনেছে আত্মীয় নামে এনেছে কাজের লোকের নামে এনেছে যান খুশি ওনার খাতিল আছে তার নামে ব্যাংক থেকে টাকা নিয়ে নেয় এই একটা সমস্যা ব্যাংকের লোন পরিশোধ করতে হবে না বললেই তারা এটা করে এর উপর যেটা মাননীয় অর্থমন্ত্রী করেছে ভালো না খারাপ পরে বোঝা যাবে তিনি ঋণ খেলাপিদের টু পারসেন্ট যদি ডাউন পেমেন্ট করে তাইলে তাদের দশ বছর ধরে এক বহাল তবিয়াতে আপনাকে কেউ টাচ করবে না যে এক হাজার কোটি টাকা হোক আর দশ হাজার কোটি টাকা টু পার্সেন্ট এটা আমি আই এম সরি যেটা অত্যন্ত বেদনা আমাকে বেদনা দিচ্ছে দুঃখ দিচ্ছে মানে অর্থমন্ত্রী এটা কেন করলেন এটা করা ঠিক হয় না এটা যারা খারাপ যারা ভালো ঋণগ্রোহিতা অথচ বিপদে পড়েছে তার জন্য আমরা টু পার্সেন্ট কেন মানে ওয়ান পার্সেন্ট করে তাদেরকে দশ পার্সেন্ট দিতে পারেন কিন্তু যারা লুপি যারা চুরি করার জন্য লুট করার জন্য ব্যাংক পাচার করার জন্য ব্যাংকে শূন্য করার জন্য যারা এই টাকা নিয়ে বিদেশে পাচার করেছে তাদেরকে সুযোগ দিলে তারা তো বহাল তো বিয়াতে আর টাকা দিবে না টাকা তো আর পাওয়া যাবে না তখন তো ব্যাংক আরও সমস্যা পড়ে যাবে লিকুইডিটির সমস্যা দেখা দেবে এবং যারা বিনিয়োগ করবে তারা বিনিয়োগ করতে পারবে না ব্যবসা বাণিজ্য যারা করবে তারা করতে পারবে না ভালো ব্যবসায়ীরা সমস্যা পড়ে গেল যে আমরা টাকা দিলাম আমরা কষ্ট করে ঋণ পরিশোধ করি আমাদের সুযোগ নাই সুযোগ পাইলে চোরদের ডাকাত চোর সুযোগ সুবিধা দিলেন এ চুরি কেমন চুরি আপনি তো সাধারণ চুরি না পুকুর চুরিও না সাগর চুরিও না এটা একেবারে আটলান্টিক মহাসাগরের চুরি সুতরাং তাদেরকে সুযোগ দেওয়াটা কী করে বন্ধ করা যায় চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি তাই এই জন্য আমরা মনে করি তবে একটা ভালো কাজ করেছে যে প্রবাসীদের টু পার্সেন্ট প্রণোদনা আমি আগে বলেছি সেটা দেওয়া উচিত সেটা দিয়ে ভালো কাজ করেছে মানুষ স্পিকার আমি এরপরে যেটা বলতে চাই যে এই আমাদের দেশে দেশে এখন যে বছরটি চলছে এই বৎসরটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর মানে উদযাপিত হতে যাচ্ছে এটা একটা খুব ভালো একটি জিনিস মুজিব বর্ষ এই মুজিব বর্ষে আমাদের সবাইকে পালন করতে হবে যার যার অবস্থান থেকে আমরা পালন করতে চাই কারণ তিনি বঙ্গবন্ধু না হইলে বাংলাদেশ হতো না বঙ্গবন্ধু না হইলে পার্লামেন্ট হতো না এখানে আপনি ওখানে বসতেন না আমি এখানে থাকতাম না কে কোথায় বসতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না সুতরাং সেই জাতির নেতা যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি সবার প্রিয় মানুষ সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তিনি যখন জীবিত ছিলেন তখনও শ্রদ্ধা করেছে আজকে মৃত্যুর পরেও শ্রদ্ধা করে বঙ্গবন্ধুকে যে শ্রদ্ধা করে না সে বাঙালি না বঙ্গবন্ধুকে যে ভালোবাসতে জানে না শ্রদ্ধা করতে পারে না তার ভিতরে দেশপ্রেম নাই সে মানুষকে মানুষ বলা যাবে না আপনি রাজনীতি সরকারের সাথে আপনার দ্বন্দ্ব থাকতেই পারে সরকারের পলিসির সাথে বিবাদ পোষণ করতে পারে আমার একটা সমস্ত সরকারের পলিসি আমি মানব এটা হতে পারে না আমার সমস্ত পলিসি তারা মানবে এটা হয় না এখানে ডিবেট হবে এই ডিবেটের মাধ্যমে একটি সমস্যা সমাধে বেরিয়ে আসবে কিন্তু বঙ্গবন্ধুকে তো সবাই স্বীকার করতে হবে যে এই দেশ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব এখানে তো দ্বিতীয়ত কোনো অন্য কোনো ভাবনা করা যাবে না যারা করে তাদেরকে আমি আমি মনে করি দেশপ্রেম তাদের ভিতরে নাই আজকে সেই জন্য বলতে চাই যে এই বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেই সোনার বাংলা সেই সোনার বাংলা করতে গেলে আজকের আমাদের একটি মানে চিন্তা ভাবনা করতে হবে যে কী করে আমরা এই লুটপাট বন্ধ করব কি করে আমরা সন্ত্রাস বন্ধ করব কি করে আমরা এই মাদক মুক্ত করব কি করে আমরা ইয়াবা মুক্ত করব আমরা এই সিন্ডিকেট সিস্টেমটা বন্ধ করব লুটপাট দুর্নীতি বন্ধ করব। সবার ভিতর কম বেশি আছে আমলাদের সিভিল আমরাও আজকের এত টাকা আমি আজকের আমার পিএসকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কত টাকা বেতন পাও তিনি বললেন যে পঁচাশি হাজার টাকা আমার পিএস আমি চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি নাসারি পিএস সে ওই ব্যাংকের বেশি একটা বড় অভিযান না ছোট পঁচাশি হাজার টাকা বেতন পায় আমার পিএস তাহলে আপনার পিএস তো আরও বেশি পায় মন্ত্রীদের পিএস আরও বেশি পায় প্রধানমন্ত্রী পিএস এস তো আরও বেশি পায় তাহলে এই পঁচাশি হাজার টাকার পর আমি বলছি তাতে কি তোমার চলে না এরপরও ঘুষ খাওয়া লাগে পয়সার লাগে না এক পয়সা লাগে না আমার টাকা অনেক টাকা থেকে যায় এরপর খাই কিসের জন্য আমি জিজ্ঞেস করলাম তারপর ঘুস কেন এই পেপারে দেখাইলাম পয়সা লোভের জন্য আমি জানি তবু জিজ্ঞেস করলাম লোভ মানুষকে কোথায় নিয়ে যায় সাড়ে তিন হাজার জায়গার পর একটু জায়গাও পাওয়া যাবে না মানে স্পিকার কেউ পাবে না এই সম্প্রতি চারজন পাঁচজন এমপি মারা গেল কোথায় রেখেছে আপনি জানেন ওই সাড়ে তিন হাজার জায়গা আমার জামাই বনানিতে থাকতো অনেক টাকা মানে আয় করেছে কিন্তু কোথায় পড়ে রয়েছে ওই রায়ের বদ্ধ বুদ্ধিজীবীদের গর্তের পাশে তা মানে সাড়ে তিন হাজার জায়গায় তে মানে কিছু না জীবনটা কিছুই নেই সামান্যতম জীবন সামান্য জায়গা এর জন্য কেন মানুষ অন্যায় করবে তা আজকের আমি মনে করি যে একটা এই বঙ্গবন্ধু মুজিব বর্ষে একটা শপথ হোক যে কাজ আগে আমরা করেছি সবাই আত্মসংশোধন করুক আত্মশুদ্ধি করুক আজকে সারা বাংলাদেশে আমরা আছি সাড়ে তিনশো এমপি আর সচিব আছে সচিব অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি উপসচিব পর্যন্ত আসে ডিসি এসপি ইঞ্জিনিয়ার সব এক্সেন পর্যন্ত নিম্নতম এরা মিলে এসপিডিসি মানে এক থেকে দেড় হাজার হবে এ দেশের বড় বড় প্রভাবশালী ব্যক্তি এই দেড় হাজার মানুষ আজকে ধর্মগ্রন্থ নিয়ে শপথ করতে হবে এই মুজিব বর্ষে হবে এটা শপথ দিবস আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পোশ করছি যে একটি শপথ দিবস অনুষ্ঠিত হোক আগে আমাদের যে আমরা কোনোদিন দিন আর জীবনে দুর্নীতি করব না অনিয়মে জোর জড়াবো না অপরাধে জড়াবো না ঘুষ খাবো না কমিশন খাবো না দুর্নীতির কাছেও যাব না আমরা আগে শপথ গ্রহণ করি দিই বাংলাদেশে দুর্নীতি হয় কি করে আর নিচের কেউ আর দুর্নীতি করতে পারবে না এই শপথটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক এরপরে আমরা শপথ করার পরে আমাদের শপথ আমরা সসার শপথ দেব। আমি আমার কোরআন শরীফ হাতে নিয়ে শপথ নেব আপনাকেও নিতে হবে সবাইকে নিতে হবে যার যার ধর্মগ্রন্থ নিয়ে এরপরে একটি জাতীয় সভা দিবাস অনুষ্ঠিত হবে এই মুজিব বর্ষে সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভাত করবে যা আমরা কোনো অপরাধের সাথে জড়াবো না কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেবো না আমরা কোনো অপরাধীর সাথে হাত মিলাবো না দুর্নীতিবাসকে প্রশ্রয় দেব না দুর্নীতিবাসকে দলে রাখবো না দুর্নীতিবাজকে নমিনেশন দেবো না দুর্নীতিবাদের ঠিকানা করব বাংলাদেশে হবে না এই সভা অনুষ্ঠান করব আমরা সবাই এই সবাদের মধ্য দিয়া আমরা প্রমাণ করে দেব বঙ্গবন্ধুর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর আত্মা পাবে তৃপ্তি বঙ্গবন্ধুর আত্মা পাবে শান্তি বঙ্গবন্ধুর আত্মা তখন শান্তি লাভ করবে তিনি ব্যস্তবাসী হবেন আমরা সোনার বাংলাদেশ উপহার দেব বঙ্গবন্ধুকে এবং মাননীয় প্রধানমন্ত্রী হবেন লাভ করবেন চিরদিনের জন্য অমরত্ব মাননীয় প্রধানমন্ত্রী আজকের পঁচাত্তর বছর আর পাঁচ বছর পর হবে আশি তারপর পঁচাশি না নব্বই বছর ইলেকশন করলো বা কত বছর করে আমি জানি না তারপরে তো একদিন না একদিন আপনাকে আমাকে মাননীয় প্রধান সংসদীয় নেত্রী সবাইকে যেতে হবে তিনি সেই অমরত্ব লাভ করে যাবে যদি এই সফরটা পরিচালনা করতে পারে আমার বেশি প্রস্তাব না প্রস্তাব একটাই মাত্র আমরা যারা এই বড় কথা বলে যারা মুখে এক কথা বলে অন্তরে আর একটা জিনিস ডাকে সাদা জামা গায়ে দিয়া যারা অপরাধ করে বেড়ায় এই হোয়াইট কালার পিপল এই যারা আছে যারা জনগণের রাজ মানে নেতা বলে আজকের সমাজে এই অনাচার ব্যবচার করে আমরা সবাই মিলে শিবির আমলা সহ যদি শপথ নিতে পারি তাইলে আমার মনে করি যে অফিসের কোন অফিসে আর দুর্নীতির ধ শব্দ থাকবে না বাংলাদেশে জিডিপি তিন থেকে চার পাঁচজন বেড়ে যাবে অর্থমন্ত্রীকে আর আর কর আরোপ করে সাধারণ তাদেরকে কষ্ট দিতে হবে না পেঁয়াজের দামও বাড়বে না সিন্ডিকেটও তৈরি হবে না সুতরাং এই মানে শপথটা পরিচালনা করতে পারবে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আপনার মাধ্যমে আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি সংসদ নেতাকে অনুরোধ করলাম এই শপথে আমি আমরা সবাই রাজি এরপরে জনগণের জন্য তিনি একটি সফর ডে পরিচালনা করবেন সেই সফারটা আমরা সবাই করব ইনশাল্লাহ শশ ধর্মগ্রন্থ নিয়ে আমি আমার কোরআন নিয়ে আমরা সমস্ত বছর আমার কোরআন শরীফ নিয়ে করবো বাংলাদেশ হবে তখন সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ উন্নত বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দুই হাজার চল্লিশ সালে চাই সেই বাংলাদেশ পাবো আর অনেক আগে মাননীয় স্পিকার এবার আমার এলাকার একটু কথা বলি আমার এলাকাটা খুবই পিছিয়ে পড়া এলাকা টাইম আছে মাননীয় স্পিকার দুই মিনিট আছে মাননীয় মন্ত্রী আমার এলাকার ব্যাপারে জানে যে নদী বাঙ্গলের এলাকা নদী বাঙ্গনে একেবারে শেষ হয়ে যাচ্ছে উনি পাঠিয়েছিলেন দিদিকে মাত্র গ্রামে ঘোরা লাগবে আর নেয় এক জায়গায় দেখে চলে আসছে সেই স্কিমটা উনি যদি একটা প্রকল্প না করে তো ওই এলাকা মানুষ ভেসে যাবে রকেট গার্ড চলে যাবে সব লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ মানে ক্ষতিগ্রস্ত হবে ফসল হচ্ছে না সেখানে সেই প্রকল্পটা এখনও গ্রহণ করে নাই বা করছে না আমি জানি না সেটা করা দরকার সেটা করবে বলে আমি ওনার কাছে অনুরোধ করছি আর আমি এল ডি মিনিস্টার সাহেবকে একটু বলছি আমার নির্বাচনী আসন একটি এলাকা ওনরা করে একটা ভুল ওনরা তিরিশ হাজার জনগণের উপজেলায় যে টাকা দেয় আর আমার ছয় লাখ লোকের জনগণের উপজেলায় এক টাকা এটা কেমন করে মানে প্রধানমন্ত্রী বলে দিলেন যে জনসংখ্যা আয়তন অনগ্রসরতা পিছিয়ে পড়া এলাকা চারদার শর্তের উপর বরাদ্দ করতে হবে এটা তারপরও তারা করলো না আমরা কি করতে পারি এটা করার জন্য মাননীয় মন্ত্রী এখানে আছেন মাননীয় মন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি বরাদ্দটা এই চারটা শর্তের উপর ভিত্তি করে এল জিআরটি মিনিষ্ট্রেট সাহেব যেন করে আমার এলাকার কাঁচা রাস্তাগুলো তাইলে উনি একটা প্রকল্প নিয়ে করে দিলে আমি খুশি হব এই আর আমার এলাকায় ইয়াবায় একেবারে সরাসরি মাননীয় হোম মিনিস্টারের দৃষ্টি আমি আকর্ষণ করে বক্তব্য দিয়েছি মাননীয় প্রধানের দৃষ্টি করেছি আবার দেওয়ার দরকার আছে বলে মনে করি না এই ইয়াবাটা নির্মূল করলে সন্ত্রাস বন্ধ হবে সন্ত্রাসের একটা আড্ডা হয়েছে আমার এলাকায় ইয়াবার কারণে সেইটা বন্ধ করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি আপনার সুযোগ্য কোনো কর্মকর্তা দিয়া আমার এলাকা আপনি গোপনে অনুসন্ধান চালান তারপর যারা অপরাধী তাদের ধরেন যদি কোনো রিকোয়েস্ট আমি করি সেদিনে পার্লামেন্টে বলে দেবেন আমি অপরাধীকে রিকোয়েস্ট করেছি আমি রিকোয়েস্ট করবো না মাননীয় 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 স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আপনাকে আমাকে বেশি সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য মানে এখানে না থেকেও জন্য আমার বক্তব্যটা তিনি কার্য শুনে শুনেন এবং বাস্তবায়ন করেন ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা পুরিসপতিন বটবারিয়ার সাধারণ মানুষকে আল্লাহ হাফেজ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গাজীপুর চার এলাকা থেকে নির্বাচিত সদস্য বেগম সিমেন হোসেন রিমি মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি লিখিত বক্তব্য উপস্থাপন করছি একাতশ জাতীয় সংসদে দুই সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির দেয়া ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে নিয়মিত আলোচনায় আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি একশো তেষট্টি পৃষ্ঠার বিশদ বর্ণনায় দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গৃহীত সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন সফলতা ভবিষ্যৎ পথ নির্দেশনাসহ প্রতিটি ক্ষেত্রের তথ্য উপস্থাপন করেছেন একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টি সম্পন্ন টেকসই পরিকল্পনার আলোকে দুই সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে মাথা তুলে দাঁড়ানো এবং দুই সালের লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জসমূহকে মোকাবেলা করার মধ্য দিয়ে বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন বিষয় তথ্য উপস্থাপন করেছেন আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার একই সঙ্গে আমি এই বাংলার অনন্ত শক্তির উৎস স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন্ন জন্মশতবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আমরা অতিক্রম করতে শুরু করেছি জাতির পিতা জাতির পিতার জন্ম শতবার্ষিকীর শুভ মুহূর্তের ক্ষণগণনা মাননীয় স্পিকার পৃথিবীতে সময়ের গুরুত্ব অপরিসীম সময়কে জয় করে এগিয়ে যাওয়া কালোত্তীর্ণ চিন্তার মানুষ সবকালই হাতে গোনা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব তেমনই একজন ক্ষণ জন্মা চিরস্মরণীয় ব্যক্তিত্ব আমাদের সৌভাগ্য আমরা জাতির পিতার জন্ম শতবর্ষকে নিজ চোখে দেখতে পাচ্ছি স্মৃতির মণিকোঠা ইতিহাসের সাক্ষী হয়ে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করতে পারছি তাকে যা সময়ের এক বিরল প্রাপ্তি বঙ্গবন্ধু এ দেশের মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে আজীবন ত্যাগ স্বীকার করেছেন শেষ পর্যন্ত মাত্র পঞ্চাশ পঞ্চান্ন বছরের জীবনে রক্তে ভেসে সোনার বাংলার স্বপ্ন পূরণের দায়বদ্ধতায় আবদ্ধ করে রেখে গেছেন এই দেশের বর্তমান অনাগত প্রতিটি মানুষকে মাননীয় স্পিকার বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে গত সতেরোই জানুয়ারি দুই হাজার বিশ তারিখে জাতিসংঘ কর্তৃক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্ভাবনা দুই হাজার বিশ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে সারা বিশ্বে যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি হবে তাদের মধ্যে এবছরও থাকবে বাংলাদেশ এছাড়াও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ তুলনামূলক বেশি অগ্রগতি করেছে তার মধ্যে বাংলাদেশ এখানে আরও বলা হয়েছে বাংলাদেশে সর্বশেষ অর্থ বছরে আট দশমিক এক শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে যা ছিল অপ্রত্যাশিত প্রতিবেদনে বিশ্ব অস্থিরতার কারণে দক্ষিণ এশিয়ার কিছু ঝুঁকির কথা বলা হয়েছে যেখানে বাংলাদেশ ওই ঝুঁকির বাইরে নয় বাংলাদেশের তিরিশ ভাগ তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের শিক্ষা ও প্রশিক্ষণ নেই এদের বয়স চব্বিশ থেকে চৌত্রিশের মধ্যে মাননীয় স্পিকার জাতিসংঘের এই প্রতিবেদন আমাদের আশাবাদ যেমন বাড়িয়ে দেয় তেমনি চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়কে শক্তিশালী পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের পথও নির্দেশ করে উল্লেখ্য এই বিষয়ে বর্তমান সরকার দেশের ক্রমবর্ধমান মানব সম্পদ এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যক্ষ উদ্যোগের পাশাপাশি সারা দেশব্যাপী মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তার ও প্রসার বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এমনকি প্রবাসে দক্ষ শ্রমজীবী হিসেবে এই দেশের মানুষ যেন তার শ্রমের সঠিক মূল্য পায় দালাল চক্রের হাত থেকে নিষ্কৃতি পায় এবং মর্যাদার সঙ্গে কাজ করতে পারে সেই লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন এবং এর দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটি দেশ বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের অর্থনীতিকে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত উভয় খাতি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে অবকাঠামোগত উন্নয়ন বাজার স্থিতিশীলতা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারি খাতের গুরুত্ব অপরিসীম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার অনবদ্য দূরদর্শী নেতৃত্বে আর্থ সামাজিক উন্নয়ন সহ দারিদ্র বিমোচনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি জনকল্যাণমুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচকে বাংলাদেশ বিস্ময়করভাবে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী দৃঢ়তাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে চরম দারিদ্র দূর করা সম্ভব আজ বাংলাদেশের প্রায় এক চতুর্থাংশ প্রান্তিক দরিদ্র মানুষ এই কর্মসূচির আওতায় রয়েছে বিদ্যুৎ আজ ঘরে ঘরে এক কথায় বলতে গেলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চিত্র এক অভূতপূর্ব দৃশ্যমান জাগরণের সৃষ্টি করেছে এই উন্নয়নের সুফল যেন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সমভাবে বন্টন হতে পারে সেই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার চিকিৎসা সেবা পাওয়া জনগণের অন্যতম মৌলিক অধিকার সবার জন্য সেবা নিশ্চিত করে একটি সুস্থ সবল কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দুই হাজার তিরিশ সালের মধ্যে সেবা সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে চলে যা করে চলেছে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে সমস্ত কার্যক্রম উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত আমার আমাদের কাপাসিয়াতে এই স্বাস্থ্য ব্যবস্থা কার্যক্রমের সাথে আমরা একেবারে গ্রাম পর্যন্ত জনগণকে সম্পৃক্ত সংযুক্ত করেছি বহু রকম সীমাবদ্ধতা অতিক্রম করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের চারশো বিরানব্বইটি উপজেলার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত নির্দেশিকা অনুযায়ী র্যাঙ্কিংয়ে এই জানুয়ারি দুই সালে পঞ্চম স্থান এবং ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মাননীয় স্পিকার দীর্ঘ বছরের জনসম্পৃক্ততার ফলে অভিজ্ঞতা এবং ভালোবাসা পাশাপাশি গবেষণা তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে বিগত চার বছর আগে আমরা কাপাসিয়াকে মাতৃ মৃত্যু শূন্য রাখার উদ্যোগ গ্রহণ করেছিলাম আমি অত্যন্ত আনন্দের সাথে আজ জানাচ্ছি উদ্ভাবনী উদ্যোগ প্রযুক্তির ব্যবহার সমন্বয় নিবিড় যোগাযোগ সার্বক্ষণিক তত্ত্বাবধান ও তৃণমূল পর্যায়ে সকলের কাছে সঠিক তথ্য পৌঁছে যাওয়ার ফলে কাপাসিয়া উপজেলাকে মাতৃ মৃত্যু শূন্য রাখা এবং শিশু মৃত্যুকে কাঙ্ক্ষিত লক্ষ্যে কমিয়ে আনা সম্ভব হয়েছে এসডিজির লক্ষ্যমাত্রা তিন দশমিক এক অনুযায়ী দুই হাজার তিরিশ সালের মধ্যে মাতৃমৃত্যু প্রতি লাখে সত্তরের নিচে নামিয়ে আনা বর্তমানে কাপাসিয়া মাতৃমৃত্যু শূন্য এলাকা জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত শিশু মৃত্যুর হার কাপাসিয়াতে এইচডিজির লক্ষ্যমাত্রার চাইতেও অনেক বেশি আশাপ্রদ মাননীয় স্পিকার দুই হাজার সাল থেকে কাপাসিয়ায় সকল গর্ভবতী মায়ের সাত্রিশটি তথ্য সম্বলিত আলাদা পরিচয় নম্বর সহ চৌচল্লিশ পৃষ্ঠার মা ও শিশু স্বাস্থ্য সহায়িকা বই প্রদান শুরু করা হয় গত উনত্রিশে ডিসেম্বর মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালিক সরেজমিনে কাপাসিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন করেন সেই দিন আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলাকে মাতৃ মৃত্যু শূন্য ঘোষণা করি যে স্লোগানটি আমরা বিগত বছরগুলিতে মনে প্রাণে লালন করে কাজ করে গিয়েছি তা আজ উল্লেখ করতে চাই কোর্ট বঙ্গবন্ধু মুজিবের শতবর্ষ জন্ম শতবর্ষে আমাদের অঙ্গীকার মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া গড়ার আনকোট মাননীয় স্পিকার গত বাইশে জানুয়ারি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে মাতৃ রোধে গৃহীত কাপাসিয়া মডেল বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের শতবর্ষ বর্ষে একশোটি উপজেলাকে মাতৃ মৃত্যু শূন্য মুক্ত রাখার লক্ষ্যে কাপাসিয়া মডেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সকলের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া এবং কাপাসিয়ার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই কাপাসিয়াতে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তার অবিরাম প্রচেষ্টা কাপাসিয়ার পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বক্ষণিক উদ্যোগী উদ্যোগী ভূমিকা মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী বৃন্দ এলাকার রাজনৈতিক নেতাকর্মীদের স্বেচ্ছাব্রতী মনোভাব ছাত্র ছাত্রলীগের রক্তদান কার্যক্রম এবং স্বাস্থ্যসেবামূলক জরুরি কাজে নিয়োজিত থাকা স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা উপজেলা প্রশাসনের সহযোগিতাকে স্বাস্থ্য বিষয়ে আগামীতে প্রান্তিক জনগো দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য বিমা চালু করার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে একই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের সকলকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে আমাদের সাধারণ মানুষের মনে এই ধারণা স্পষ্ট হতে হবে যে কারো প্রতি অন্যায় হলে সে নির্বিঘ্নে তার প্রতিকার পাবে এই প্রসঙ্গে আমি মহানবী রসুল আল্লাহ সাল আল্লাহ সাল্লামের একটি বাণী উদ্ধৃত করতে চাই কোট তোমাদের প্রতি মহান আল্লাহ তালার আদেশ তোমরা নারীর জাতির প্রতি ভালো আচরণ করবে যেহেতু তারা তোমাদের কারো মা স্ত্রী কন্যা অথবা অন্য কোনো নারী আত্মীয় একজন ভালো মানুষ মহিলার সঙ্গে সম্মানজনক ব্যবহার করে আনকোট প্রতিটি সমাজে যুগে যুগে মহানবীরে বাণী চিরন্তন আমরা যেন এই বাণীর মর্ম বুঝে বিশেষভাবে শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসি মাননীয় স্পিকার জঙ্গি তৎপরতা উগ্র মৌলবাদ সাম্প্রদায়িকতা মানব জাতির প্রধানতম শত্রু এই অশুভ শক্তির মোকাবেলা করতে শুদ্ধতার জাগরণ সহনশীল আচরণ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের সংস্কৃতি গড়ে তুলতে হবে ব্যক্তি নির্বিশেষে সমাজের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসতে হবে এই কাজে মনে রাখা প্রয়োজন আমাদের হয়তো সব সময় সবার সাথে সহমত পোষণ করা সম্ভব নাও হতে পারে এটা একটি স্বাভাবিক বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন ভিন্ন মত ভিন্ন মত সত্ত্বেও একে অপরকে শ্রদ্ধা এবং সম্মান করতে শিখি সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে এই বোধ তৈরি করার দায়িত্ব বড়দের এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই মাদকের সর্বগ্রাসী বিষয়টি শুধুমাত্র প্রশাসন দিয়ে এটি বন্ধ করা সম্ভব না মাদকের উৎস পথ বন্ধ করতে হবে মাদক নিয়ন্ত্রণ বা নির্মূলের ক্ষেত্রে শতভাগ সততা নিশ্চিত করতে হবে মাদকের মাত্রাহীন ব্যাপ্তি ও সহজলভ্যতাকে হ্রাস করতেই হবে আমাদের তরুণ কিশোর প্রজন্মকে রক্ষার তাগিদে এই বিষয়ে বাস্তবতা অনুধাবন করে নানা নানারকম পরিকল্পনা গবেষণা উদ্যোগ গ্রহণ দ্রুত প্রয়োজন এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল প্রয়োজনীয় সংখ্যায় বৃদ্ধি করা এবং লজিস্টিক সাপোর্ট সিস্টেম তৈরি করা এই কাজটি করতে হবে অতি দ্রুত দুর্যোগপূর্ণ জরুরি অবস্থায় যেমন করে কাজ করা হয় ঠিক সেভাবে মাননীয় স্পিকার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বাইরে মন ও মননশীলতা বিকাশের ক্ষেত্রে খেলাধুলার পাশাপাশি বই পড়া এবং অন্যান্য যে সমস্ত উপায় আছে তার মধ্যে অন্যতম স্কাউট আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি স্কাউটিং এর অপরিসীম গুরুত্ব অনুধাবন করে সারা দেশব্যাপী স্কাউটিংকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এর ফলে দেশময় স্কাউটিং প্রাণ চাঞ্চল্য পেয়েছে এই চলতি মাসের বিশ তারিখে মহামান্য রাষ্ট্রপতি কাপাসিয়ার দশজন স্কাউট সদস্যের হাতে মাধ্যমিক পর্যায়ের সর্বোচ্চ স্কাউট পদক প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন কাপাসিয়াতে আমরা শতভাগ স্কাউট কার্যমান কার্যক্রম পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার মুজিব বর্ষ উপলক্ষে কাপাসিয়া উপজেলা মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ আপনি অনুগ্রহপূর্বক এক মিনিটে শেষ করুন ধন্যবাদ মুজিব বর্ষ উপলক্ষে কাপাসিয়ার উপজেলার নিরানব্বইটি ওয়ার্ড এবং উপজেলা সহ এগারোটি একশোটি স্থানে ছাত্রলীগকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা এই দুটি বই পড়ানোর উদ্যোগ নিয়েছি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমি নিজে বই থেকে পড়ে পড়ে বুঝিয়েছি কিভাবে তারা গ্রুপ করে বই পড়বে এই বই পড়া শেষে আমরা প্রতিযোগিতার আয়োজন করব। এছাড়াও মুজিব বর্ষে ছাত্রলীগ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ডেটাবেজ তৈরি করতে মাঠ জরিপের কাজ করবে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপসংহারের অংশের কয়েকটি লাইন পড়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোট শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং দুই হাজার একুশ সালের মধ্য দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব আমাদের দৃষ্টি দুই হাজার একুশ সাল ছাড়িয়ে আরও সামনের দিকে দুই হাজার একচল্লিশ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে এটাই জাতির প্রত্যাশা আমি দৃঢ়ভাবে আশাবাদী সুশাসন সামাজিক ন্যায় প্রতি ন্যায় আর এক বুলেট বলুন আর এক বলুন প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্ধারিত লক্ষ্যসমূহ সহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হব আনকোট সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর চার এলাকা থেকে নির্বাচিত মানলীয় সদস্য জনাব আব্দুল মান্নান মাননীয় সদস্য আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট কালো রাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাগণ সহ একাত্তরের তিরিশ লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং দুই লক্ষ নির্যাতিত মা বোনদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি মানে স্পিকার আমি সশস্ত্র সীতে অভিনন্দন জানাই আঠারো কোটি বাঙালির আশা আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক গণতন্ত্রের মানসকন্যা সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের এক রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর চার অর্থাৎ রামগতি ও কমলনগরের সর্বস্তরের জনগণকে যারা স্বতঃস্প্যভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন যাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার দীর্ঘ ভাষণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অর্জন সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মযজ্ঞের বাস্তব ভিত্তিক যে বিশদ বিবরণ দিয়েছেন তা সত্যি অসাধারণ কোনো ব্যক্তি এই ঐতিহাসিক ভাষণটি সম্পূর্ণ পড়লে তার দৃশ্যপটে বর্তমান বাংলাদেশের একটি বাস্তব চিত্র বেঁচে উঠবে আমি মহামান্য রাষ্ট্রপতিকে তার এই অনন্য ভাষণের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের কারণে সারা বিশ্বে বাংলাদেশ আজ এক নূতন উচ্চতায় দাঁড়িয়েছে দেশের সার্বিক অর্থনীতির সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়ে বাংলাদেশ আজ সারা বিশ্বের উদীয়মান অর্থনৈতিক অর্থনীতি রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ক্যাটাগরিতে উত্তরণের জন্য মাথাপিছু আয় মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকের যে কোনো দুইটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ তিনটি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়েছে যার ধারাবাহিকতায় বাংলাদেশ দুই সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়া লক্ষ্যে নির্ধারণ করে লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজ বিশ্ব দ্বিধাহীন চিত্তে বাংলাদেশের এই সকল অর্জনকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর এসব সমর্থন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেরই ফসল মাননীয় স্পিকার সর্বাধিক বিবেচনায় আমরা আজ নির্বিদায় নির্বিদায় বলতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দাহার প্রান্তে তবুও এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য আমি আজ আপনার মাধ্যমে এই মহান সংসদে খাতোয়ারি কিছু বিষয় উপস্থাপন করব শিক্ষা খাত মাননীয় স্পিকার একথা আমরা সবাই জানি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমাদের অন্যান্য উন্নতির সাথে সাথে শিক্ষার হারকে শতভাগে উন্নীত করার দ্বিপঞ্চবার্ষিক বা ত্রিপঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে আর এই পরিকল্পনাটি বাস্তবায়নের একমাত্র উপায় হচ্ছে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা মাননীয় স্পিকার আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মা বাবা চান তার সন্তান শিক্ষিত হোক কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে আমাদের দেশের গরিব মা বাবাগণ মনে করেন তাদের শিশু সন্তানটি যদি কোনো উপার্জনমুখী কাজ করে তবে তাদের প্রতিদিনের অন্ন যোগাতে সাহায্য হবে তাই অনেকটা নিরুপায় হয়েও তারা তাদের সন্তানকে পড়াশোনা থেকে বিরত রাখে এই সমস্যাটি সমাধান করতে হলে বিনামূল্যে বই বিতরণের সরকারের বর্তমান কর্মসূচির পাশাপাশি আমাদেরকে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যাগুলো বিদ্যালয়গুলোতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা কর্মসূচি চালু করা যায় তবে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দশ বছর পরে আমাদের দেশের নতুন প্রজন্মের একজনও নিরক্ষর থাকবে না আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছেন এবার তিনি আমার প্রস্তাবিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে একটি শতভাগ শিক্ষিত জাতি উপহার দিবেন মাননীয় স্পিক খাত, মাননীয় স্পিকার আমাদের দেশ কৃষি প্রধান আমাদের মূল অর্থনীতির ভিত এখনও কৃষি নির্ভর দেশের উন্নয়ন এবং অগ্রগতির অংশ হিসাবে দেশে শিল্পায়ন হবে না নগরায়ন হবে কিন্তু কৃষিতে আমাদের মূল ফোকাস থাকবে এটি মূলত আমাদের অর্থনৈতিক ভিতের মূল গাঁথনেই যে কোনো দেশের কৃষিভিত্তিক অর্থনীতি টেকসই অর্থনীতি আর এ খাতকে বাঁচিয়ে রাখতে হলে খাতের প্রাণশক্তি যারা সেই কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাদের দুঃখ দুর্দশাগুলোকে অনুধাবন করতে হবে মানুষ স্পিকার আমাদের দেশের কৃষিকাতের প্রধান সমস্যাই হচ্ছে অধিকাংশ কৃষি পণ্যের উৎপাদন খরচ বিক্রম মূল্যের চেয়ে অধিক ফলে কৃষকরা পণ্য চাষে আগ্রহী হারিয়ে ফেলছে এছাড়া কিছু বেশ কিছু পচনশীল কৃষি পণ্য রয়েছে যেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে না পারলে নির্দিষ্ট সময় পর তা পচে বা নষ্ট হয়ে যায় যেহেতু কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকে না তাই তারা এরকম পণ্য বাধ্য হয়েই সেগুলো অত্যন্ত স্বল্প মূল্যে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে বিক্রি করে থাকে তাই আমাদের কৃষি নির্ভর অর্থনীতির এখাতের চাকাকে সচল রাখতে হলে আমাদের কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে নিম্নে দেওয়া পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে এক কৃষি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে উৎপাদনকারী কৃষকদের জন্য প্রতিবছর একটি যৌক্তিক বিক্রয় মূল্য নির্ধারণ করে দেওয়া এবং সরকারিভাবে সেই পণ্যগুলির ক্রয় বৃদ্ধি করা দুই কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রতিটি উপজেলায় বা থানা অন্তত একটি করে সরকারি হিমাগার এবং খাদ্য গুদাম স্থাপন করা তিন কৃষিপণ্যের আমদানি নির্ভরশীলতা কমানোর জন্য আমদানিযোগ্য কৃষিপণ্য চাষের উপর প্রণোদনা প্রদান করা চার ফসলের উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে ফসল রোপা ফসল কাটা ইত্যাদি ক্ষেত্রে যান্ত্রিক ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মানব সম্পদ মাননীয় স্পিকার আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের মানব সম্পদ এই বিশাল জনগোষ্ঠীর জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি না বলেই এই জনসম্পদকে জনসমস্যা হিসাবে গণ্য করি অথচ এই মানুষগুলোই বিদেশে গিয়ে সে দেশের ওয়েল রিসোর্স হিসাবে তাদের অর্থনীতিতে অবদান রাখছে আমরা যদি তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম তাহলে তারা আমাদের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারত তাই আমাদের দেশের কর্মক্ষম এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে করার করতে প্রয়োজন আরও বেশি কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা সেজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এবং দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে এখন থেকে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আর বিদেশে জনশক্তি রপ্তানি নয় এই জনশক্তি দ্বারা উৎপাদিত পণ্য রপ্তানি রপ্তানি করে আমরা অধিকতর বৈদেশিক মুদ্রা অর্জন করব শিল্প খাত মাননীয় স্পিকার আমাদের দেশের বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হলে এবং আমাদের অনগ্র অগ্রসর অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে আমাদের রপ্তানি বাড়াতে হবে আমাদের আমদানি নির্ভরশীলতা কমাতে হবে এবং নিজেদেরকে রপ্তানিমুখী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে অথচ আমাদের দেশের অর্থনীতি এখন আমদানি নির্ভর এখানে আটান্ন শতাংশ আমদানির বিপরীতে মাত্র বিয়াল্লিশ শতাংশ রপ্তানি খাত থেকে আসে তাই রপ্তানি বাড়াতে হলে রপ্তানিমুখী শিল্পগুলোকে আরও নীতি প্রণয়ন করতে হবে কাঁচামাল আমদানি শিল্প কমাতে হবে আমদানিযোগ্য কাঁচামালগুলির দেশীয় উৎপাদনের উপর জোর দিতে হবে রপ্তানি পরিবহন সহযোগিতা করতে হবে রপ্তানি ব্যয় কমাতে হবে নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে কিন্তু আমাদের দেশের শিল্প বিকাশে অন্যতম বাধা হচ্ছে ব্যাংক ঋণের উচ্চ সুদ উচ্চ সুদ এবং এই ব্যাংক সুদের হার কমাবার সরকারি সিদ্ধান্ত খুবই সঠিক এই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই বিদ্যুত ও জ্বালানি খাত মানুষ স্পিকার এই খাতটি এমন একটি খাত যার সমস্ত উৎপাদন খাতের উপর প্রভাব ফেলে বিদ্যুত ও জ্বালানি তেল গ্যাস এর দাম বাড়ার সাথে সাথে প্রতিটি উৎপাদনমুখী পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায় এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পায় ফলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয় না এবং জনসাধারণ সার্বিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় তাই দেশীয় শিল্প বিকাশের জন্য বাজার নিয়ন্ত্রণের জন্য মানুষের সার্বিক জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য এবং বিশ্ববাজারে রপ্তানি প্রতিযোগিতা টিকে থাকার জন্য বিদ্যুৎ ও জ্বালানি তেল গ্যাসের বর্তমান মূল্য বর্তমান মূল্যের চেয়ে অন্তত অর্ধেকে নামিয়ে আনা উচিত আমি মনে করি শুধু একটি মাত্র খাতে ভর্তুকি দিয়ে অনেকগুলো খাতে আলাদা আলাদা ভর্তুকি দেওয়া থেকে নিস্তার পেতে পারি সেবা খাত মাননীয় স্পিকার আজ একথা সর্বজন স্বীকৃত যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ দেশের কাতারে রয়েছি কিন্তু আমরা আমাদের দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে দেখতে চাই একটি সুখী দেশের যে ছয়টি ক্রাইটেরিয়া থাকে তার অধিকাংশ আমরা অর্জন করলেও চিকিৎসা সেবা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা এখনও পুরোপুরি সফল হতে পারিনি আসার কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তবে এ ব্যাপারে আমাদের সকল নাগরিকদের প্রত্যেককেই স্ব অবস্থানে থেকে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে আমাদের স্বাস্থ্য খাতে আরও বেশি মনোযোগ দিতে হবে কারণ দেশের কারণ দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা প্রয়োজন কিন্তু এই সেবাটি এখনও দরিদ্র জনগোষ্ঠীর নাগালের বাইরে এই সেবাকে সাধারণ জনগণের দৌড়গোড়ায় পৌঁছানোর জন্য আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জননাত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে আমরা যদি একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি তবে সেদিন বেশি দূরে নয় যেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় স্থান পাবে মাননীয় স্পিকার এবার আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর চারাসনে কিছু কথা বলতে চাই মাননীয় স্পিকার আমার কিছু সময় বাড়া দিতে হবে আমার আমার আরও দুই মিনিট তিন মিনিট সময় বেশি লাগবে মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকা জাতির পিতা স্মৃতি জড়িত একটি স্থান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এলাকায় মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে উনিশশো বাহাত্তর সনের বিশে ফেব্রুয়ারি হেলিকপ্টার যোগে রামগতিতে আসেন ওই দিন তিনি নিজ হাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুই কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন একই দিনে বঙ্গবন্ধুর নির্দেশে অত্র এলাকায় পাঁচশো নব্বই একর জমির উপর ভূমিহীনদের পুনর্বাসনের জন্য গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠিত হয় সেদিন তিনি একটি গ্রাম কিল্লা দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন স্থানীয় জনগণ সেই কিল্লাকে শেখের কিল্লা নামে নামকরণ করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই ঐতিহাসিক শেখের কিল্লার স্থানে একটি বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ নির্মাণ করার সরকারি সিদ্ধান্তের জন্য ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি প্রধানমন্ত্রী নিজ হাতে এই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের উদ্বোধন করবেন এই স্মৃতিস্তম্ভ প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য আমি মাননীয় ভূমিমন্ত্রী মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মহেন্দ্রক্ষণে আমি মাননীয় স্পিকার মাননীয় ডিপটি স্পিকার সহ মাননীয় পরিষদের সকল সদস্যগণকে এবং এই মহান সংসদের সকল সদস্যগণকে আমার নির্বাচনী এলাকায় আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি দয়া করে আমার এলাকা যান আপনাদের সম্মানে আমি একটি বড় মেজবানের আয়োজন করব মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা একটি নদী নদীভাঙ্গন প্রবণ এলাকা আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত হস্তক্ষেপে মাননীয় মাননীয় সদস্য দয়া করে দু মিনিটে শেষ করুন দু মিনিট হবে মাননীয় স্পিকার পাঁচ কিলোমিটার নদী কূলে পাথর ঢেলে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে আরও একত্রিশ কিলোমিটার এলাকার নদীবাঙ্গন রোধ কার্যক্রমের জন্য একত্রিশশো কোটি টাকার মন্ত্রণালয় ইতিমধ্যেই মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে যা পরিকল্পনা মন্ত্রণালয় এবং একনেকের পাশের অপেক্ষায় আছে আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সহায়তা কামনা করছি মাননীয় স্পিকার রামগতি কমলনগর মেঘনার তীরবর্তী হলেও নদীটির পানি লোনা হওয়ার কারণে শুষ্ক মরশুমে এই পানির সেচ হিসাবে ব্যবহার করা যায় না ফলে অত্র অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যায় যদি লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল ও কমলনগর উপজেলার মুসাখাল পর্যন্ত একটি সংযোগ খাল খনন করা যায় তবে এই নদী নদীবাঙ্গন তবে এই অঞ্চলটিতে কয়েক লক্ষ টন ফসল উৎপাদন সম্ভব আমি এ ব্যাপারে মাননীয় সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা জ জনবল এলাকা এখানে বহু শিক্ষিত অশিক্ষিত কর্মক্ষম মানুষ রয়েছে যারা পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকার জীবন যাপন করছে তাই এ বিশাল বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য আমার নির্বাচনী এলাকায় একটি শিল্পনগরী স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার সবশেষে শেষে মহামান্য রাষ্ট্রপতিকে তার যুগান্তকারী ভাষণ মাননীয় প্রধানমন্ত্রীকে তার সফল সকল সাফল্যের জন্য এবং মাননীয় স্পিকার এই মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য আবারও ধন্যবাদ যে আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মেজবান করার জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাব কুমিল্লা এক থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া মাননীয় সদস্য আপনার মেজর জেনারেল অপারেশ অব এটা কিন্তু নেই এটা কাটলেন কেন মাননীয় সদস্য আপনার সময় চোদ্দ মিনিট মিনিট ইউ আর ভেরি নাইস এন্ড কাইন্ড থ্যাংক ইউ ভেরি মাছ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ পিকার চাকরিজীবনে বহুবার জাতির পিতার স্নেহদন্য হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার সেই স্মৃতিময় ঘটনাগুলো নিয়ে বঙ্গবন্ধুকে যেমন দেখেছি শিরোনামে আমার একটি লেখা একটি গ্রন্থ বাজারে রয়েছে এই গ্রন্থকে গ্রন্থ বঙ্গবন্ধুকে কাছে দেখার বহু স্মৃতি রয়েছে একদিনের স্মৃতি আর স্মরণ করছি মাউন্ট স্পিকার উনিশশো সালে মুক্তিযুদ্ধের নয় মাসের লড়াইয়ের ঘটন প্রবাহ প্রতিদিন আমি একটি ডায়রিতে লিখে রাখতাম যুদ্ধের পর ডায়েরিটা আমার শ্বশুর আহমদ পাবলিশিং হাউসের কর্ণধার মহিউদ্দিন আহমদকে আহমদ সাহেবকে দেখালাম ডায়রিটা দেখে তিনি বললেন এটা তো একটা সুন্দর বই হয় তুমি বইটাকে তুমি এটাকে এই বই আকারে রূপ দাও না কেন তাই এই পরামর্শ আমাকে আগ্রহী করে তুলল তার এই পরামর্শ মতো খুলনার খালিশপুরে পিপুল জুট মিলে বাঙালি বিহারি দাঙ্গা দমনের দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে অবসর সময়টুকু কাজে লাগাই আই ওয়াজ দেন লেফটেন্যান্ট কর্নেল সেখানে থাকা অবস্থায় প্রায় দুই মাস অনেক পরিশ্রম করে এই স্থিতিগুলি বই আকারে দাঁড় করানোর জন্য স্ক্রিপ্ট তৈরি করি আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার তাই সেনা সদরের অনুমতি ছাড়া বই প্রকাশ করা সম্ভব নয় সে জন্য সেনা সদরে ক্লিয়ারেন্সের জন্য পাঠালাম কিন্তু অনুমতি দিতে বিলম্ব হচ্ছিল এদিকে আমার শ্বশুর বারবার আমাকে তাকাতা দিচ্ছিলেন যশোর থেকে ঢাকায় ফিরে আমি একদিন সুগন্ধায় গেলাম তাকাতা দিচ্ছিলেন যে দেরি হয়ে যাচ্ছে যশোর থেকে ঢাকায় ফিরে আমি একদিন সুগন্ধায় গেলাম এটা ছিল বঙ্গবন্ধুর সন্ধ্যকালীন অফিস বঙ্গবন্ধুতে বঙ্গবন্ধুর সঙ্গে সেখানে বেশ কয়েকজন মন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু আমাকে দেখি বললেন কি বুঝা কেমন আসিস বললাম ভালো আছি স্যার কেন এসেছিলি কেন এসেছিল কেন এসেছিস কাজ আছে বললাম স্যার আপনার সঙ্গে কথা ছিল তিনি বললেন একটু অপেক্ষা কর তারপর গুরুত্বপূর্ণ কাজ ও কথাবার্তা সেরে বঙ্গবন্ধু বললেন তুই জানি কি বলতে চেয়েছিলি কথাবার্তার এক পর্যায়ে বললাম স্যার আমি মুক্তিযুদ্ধের স্মৃতিচালন একটি বই লিখেছি নাম দিয়েছি মুক্তিযুদ্ধ নয় মাস প্রকাশের জন্য অনুমতি চেয়ে সেনার সদরে পাঠিয়েছি কিন্তু এক মাস হয়ে গেল অনুমতি পাই না তিনি বললেন কেন আমি বললাম অনুমতি পেতে দেরি হচ্ছে কেন তিনি বললেন কেন দেরি হচ্ছেন আমি বললাম স্যার কারণ তো বলতে পারবো না তবে ক্লিয়ারেন্স না পেলে তার প্রকাশ করা যায় না তিনি বললেন কে ক্লিয়ারেন্স দেয় আমি বললাম নিয়ম অনুযায়ী সেনা সদর স্যার দেরি হয়ে যাচ্ছে বন্ধুবান্ধবকে বললেন আরে সাফাই ফল না কেন পরক্ষণেই বললেন ঠিক আছে আর কটা দিন অপেক্ষা কর বেশি দি বেশি দেরি হলে আমাকে জানাইস সেদিনের বঙ্গবন্ধুর সরজ সরল সহজ সরল কথাবার্তা আমাকে আজও নাড়া দেয় স্পিকার মানুষ স্পিকার পরে অবশ্য আমি প্রকাশের অনুমতি পেয়েছিলাম মানুষ স্পিকার আপনি শুনে আমি মেজর জেনারেল হিসেবে খালেজিয়ার পিএসও ছিলাম খাল আমি চাকরি করি বুঝেন পাঁচ বছর এগারো দিন পিএসও মানে মোস্ট ইম্পর্টেন্ট সেনা সেনা বাহিনী চেয়ে বেশি আর্মি নেভি আর ফোর্স কন্ট্রোল করে প্রশ্নটা হলো কেন পাঁচ বছর একবার এক দিন প্রধানমন্ত্রী আমরা চাকরি কালাম ওই বঙ্গবন্ধু টানে যাই হোক মানুষ স্পিকার দুই হাজার বিশ সাল মুজিব বর্ষ আগামী সতেরোই মার্চ সেই মহেন্দ্র খনন ইতিমধ্যে দিনকন শুরু হয়ে গেছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের পালন করব দুই হাজার একুশ সালে আমরা স্বাধীনতার সুযোগ সুবর্ণবন্থী পালন করব। আমাদের দেশটি দুই হাজার একাশ সাল সারি আরও সামনের দিকে দুই হাজার একুশ একচল্লিশ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে এই স্বপ্ন আমরা দেখছি যা আমাদের জাতির পিতা সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি স্মরণ করছি আমাদের চার আমাদের জাতীয় চার নেতা বাসা শহীদ মুক্তিযুদ্ধ সহিস্য গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদ শৈদানকে মাননীয় স্পিকার আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক সৈদ্যপ্রায়াত্ত এডভোকেট আহমদ আলী ভাইকে একত্তরে আগরতলার সান্নিধ্য পেয়েছিলাম আমি তার মৃত্যুতে দেশবাসী একজন সত্যিকার দেশপ্রেমিককে হারালো মান স্পিকার মান স্পিকার আমি স্মরণ করছি সদ্য প্রয়াত মহিনুদ্দিন খান বাদল ইউসুফ আলী ডক্টর মুজামুল আব্দুল মানান ও ইসমতারা সাদেককে যাদের সান্নিধ্য এবং ভালোবাসা এই মহান সংসদকে প্রাণবন্ত করত। আমি তাদের আত্মার মা কামনা করছি মান স্পিকার মান স্পিকার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচনী এলাকার দাউদ কেন্দ্রিক মেঘনার জনগণের প্রতি যাদের মূল্যবান ভোটে আমি টানা তৃতীয়বারে মহান সংসদে কথা বলছি আমি কৃতজ্ঞ জননেত্রী শেখ হাসিনার প্রতি তার মনোনীত প্রার্থী হিসেবে এই আসনটি দলকে উপহার দিতে পেরেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার রাষ্ট্রপতির ভাষণ গণতন্ত্রের জন্য বিশেষ অনন্য দৃষ্টান্ত তার এই ভাষণ খুবই তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতি দেশের শান্তি ও সমৃদ্ধিকে স্থায়ী রূপ দিতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার কথা বলেছেন মানি স্পিকার আমি এটা সময়ের দাবি বলে মনে করি তিনি গণতন্ত্রের ধারাবাহিকতা আইনের শাসন অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক দল শ্রেণী ও পেশাজীবীদের সবার ঐক্যমত গড়ে তোলার উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি সবাইকে স্মরণ করে দিয়েছেন জাতীয় ঐক্যমত ছাড়া শান্তি ও সমৃদ্ধি রূপ পাওয়া যায় না আমাদের আর্মিতে একটা কথা আছে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট গো সাইড বাই সাইড দেশের যথাগত থাকে ডেভেলপমেন্ট হবে না ডেভেলপমেন্ট না হইলে সিকিউরিটি হবে না অর্থাৎ আর্মি ফোর্স হবে না সেটি বুঝেছি রাষ্ট্রপতির অবস্থান গুরুত্বের সঙ্গে মেনে নিতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার একশো তেষট্টি পৃষ্ঠার ভাষণে অর্থ বাণিজ্য বিনিয়োগ খাদ্য কৃষি পরিবেশ জলবায়ু শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেছেন মান স্পিকার রাষ্ট্রপতি তার ভাষণে বেশ কিছু জাতীয় জাতীয় গুরুত্ব জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন তিনি বলেছেন স্বচ্ছতা জবাবদিহিতা পর সর মানবাধিকার ও আইনের শাসন সুসংগত করানো জাতির অগ্রযাত্রার স্বপ্ন আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালন করতে হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সমৃদ্ধির অগ্রতা বাংলাদেশ এর পথযাত্রায় এই সংসদ কার্য করছে সেই আলোকেই মানের রাষ্ট্রপতি সংসদে এবার মূল্যবান ভাষণ দিয়েছেন মাননীয় স্পিকার রাষ্ট্রপতি গৌরব উজ্জ্বল সমুন্ন স্বাধীনতা সমুন্নত মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশ থেকে সন্ত্রাস মাদক দুর্নীতি ও জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন বঙ্গবন্ধু সোনার স্বপ্নে সোনার বাংলা গড়তে প্রজন্মের জন্য একটি নিরাপদ কর্মচঞ্চল সুখী সুখী সমৃদ্ধ সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা বলেছেন আমাদের দায়িত্ব এ দেশ জাতির অগ্র এ দেশের জাতির অগ্রযাত্রাকে ব্যগবান করা মানুষ স্পিকার মানুষ স্পিকার বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের সকল সৌচকে নির্ধারিত লক্ষ্যমাত্রা চাইতে চাইতে বেশি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সকল উজ্জ্বতা অর্জন করেছে বিশ্বব্যাপী বাংলাদেশের অগ্রযাত্রা বিপুলভাবে প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল মানু স্পিকার শেখ হাসিনা আজ বাঙালির মুক্তির কাণ্ডারি মাননীয় স্পিকার তার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে বিশ্বে বাংলাদেশের এখন ভিন্ন পরিচয় বিশ্বমঞ্চে বাঙালি বাঙালি জাতি এখন শিরুচি করে দাঁড়াতে শিখেছে মানুষ স্পিকার আমাদের অর্থনীতি সংস্কৃতি বৈশ্বিক রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা নেতৃত্বে প্রাপ্ত অর্জনগুলো প্রমাণ করে শত আঘাতের আই পিঠ শত আঘাতের শত চক্রান্ত এই ছোট ভূখণ্ডের মানুষ আজ মাথা আজ মাথা মাথা নয় মাননীয় স্পিকার আমরা উন্নয়নের মহারাষ্ট্রকে এগিয়ে চলেছি দুর্বার পথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি এখন আরও সামনের দিকে প্রসারিত শেখ হাসিনা আজ অভিজ্ঞতায় অনেক সমৃদ্ধ পিতার মতো অসীম সাহসী দৃঢ়তা অবিচল দেশপ্রেম ও মানবিক গুণাবলীর একজন আদর্শ নেতা হিসেবে শেখ হাসিনা মানুষের কাছে আপনজন মানুষের কাছে আজ অতি আপনজন মাননীয় স্পিকার দেশের যে কোনো সংকটে তার নেতৃত্বে একমাত্র গ্রহণযোগ্য সেখানে দ্বিতীয় কোনো বিকল্প নেই মানুষ স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সততা আত্মত্যাগ দূরদর্শিতা ও দেশপ্রেমে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার বিশ্বের প্রভাবশালী প্রভাবশালী নেতৃবৃন্দ এখন শেখ হাসিনাকে শ্রদ্ধার চোখে দেখে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা এখন বহুল আলোচিত এবং প্রচলিত বলা চলে শেখ হাসিনা নিজেই এখন শেখ হাসিনার তুলনা মানুষ স্পিকার মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকায় পেন্নই মোড় থেকে আমি এখন আমার এলাকার কথা বলছি আমার নির্বাচনী এলাকার পেন্নই মোড় থেকে গরিপুর বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘ জনবঙ্গুর কারণ ছিল আমার দাবির প্রেক্ষিতে রাস্তাটি আর সিসি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে অন্যদিকে বল দেখালতে সিঁড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের ট্যান্ডার হয়েছে রাস্তাটির বাঘ সোজা প্রশস্তকরণের জন্য অর্ধপরদের প্রস্তাব দেওয়া হয়েছে এই রাস্তাটিও যদি আর সিসি প্রকল্পের সম্পূর্ণ করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ অবসান হবে মাননীয় স্পিকার জনগুরুত্বপূর্ণ এই দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য আমি মাননীয় মন্ত্রী সড়ক মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকায় গত এগারো বছরে উন্নয়ন হয়েছে এর মধ্যে দুই উপজেলায় প্রায় দুই হাজার পঞ্চাশ কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি পাকা রাস্তা বিদ্যুতায়ন হয়েছে শতভাগ আই রিপিট বিদ্যুতায়ন হয়েছে শতভাগ এছাড়া স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থিমখানা কবরস্থান মন্দির খেলার মাঠ ব্রিজ কালভার্ট ইউনিট পরিষদ ভবন বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে এছাড়া আমার এলাকায় প্রায় সকল ক্ষেত্রে ব্যবহার মান স্পিকার আমার এলাকার মানুষের প্রাণের দাবি আই রিপিট আমার এলাকার প্রাণের দাবি দাউদকান্দিকে হেডকোয়ার্টার করে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে পূর্ণাঙ্গ ঘোষণা করা আমার যতন মনে হয় বাংলাদেশে যতগুলি জেলা আছে সাংগঠনিক জেলা তার জেলায় প্রণীত হয়েছে একমাত্র তো বাকি আমরা এখন কুমিল্লা যেতে হইলে আমাদের চৌত্রিশ মাইল অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার দূরে যেতে হয় এই বিষয়টি আমি বহুবার এ সংসদে তুলেছি এটা আমার নির্বাচনী উপদালতের মানুষ স্পিকার মানুষ স্পিকার আপনি আমি সোনমুখ সমরের লড়াই একজন মুক্তিযোদ্ধা আজ কুমিল্লা বিভাগ হয়েছে আমি গর একজন মুক্তি হ্যাঁ আমি একজন আমি কুমিল্লা বিভাগে আমি কুমিল্লা বিভাগ হয়েছে আমি গর্বিত আনন্দিত একই ধারাবাহিকায় দাউদকান্দিকে হেডকোয়ার্টার করে আই রিপিট একই ধারাবকে হেডকোয়ার্টার করে উত্তর কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা হলে আমার এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে মাননীয় স্পিকার ঐতিহ্যভাবে ঐতিহ্যভাবে কুমিল্লা একটি বর্ধিষ্ণ অঞ্চল মাননীয় স্পিকার এই জনপদের অনেক ঐতিহাসিক নিদর্শন হয়েছে তিন হাজার পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটিতে প্রায় ষাট লাখ লোকের বাস মানুষ পেয়ে কেন ইমাজিন এই উপজেলা নিয়ে গঠিত জেলাটি সাংগঠনিকভাবে দুর্বিক্ষিত হইল প্রশাসনিকভাবে এখন একটি বিশাল প্রশাসনিক জেলাটি জনগণের সেবায় কার্যকর ভূমিকা পালন করতে পারছে মানি স্পিকার মানি স্পিকার কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাটি দাউদকান্দি মেঘনা হোমনা তিতাস চান্দিনা মুরাদনগর এবং দেবীর দ্বার উপজেলা নিয়ে গঠিত দাউদকেন্দ্রকে হেডকোয়ার্টার করে সাংগঠনিক জেলাটিকে ঘোষণা দাবি দীর্ঘদিনের জনসংখ্যা যোগাযোগ কাঠামোগত কারণে সাতটি উপজেলার মধ্যে দাউদ খুবই গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার এক সময় নদীবন্দর নদী বন্দর কেন্দ্রিক ছিল দাউদকেন্দ্রীর মেঘনা ঘুমতি তিতাস সহ ছোট ছোট নদী উপজেলাটির বকচিরে নিজ গন্তব্যে পৌঁছেছে সড়ক দেশের যে কোনো অঞ্চলে যাতায়াত রয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ এক মিনিটে শেষ করুন আপনাকে আগে দুই মিনিট সময় বেশি দিয়েছিলাম দয়া করে এক মিনিটে শেষ করুন মাননীয় স্পিকার পাঁচটি সংসদীয় আসন ও ষাটটি উপজেলা নিয়ে সাবেক উত্তর মহকুমাকে জেলা ঘোষণার দাবি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মহান সংসদে আরও কয়েকটি দাবনস্থাপন করছি এক মেঘনা নদীর শাখা শাখা নদী গোমতি কাঠালিয়া কাঠালঢুম্বু খিরা নদী বিভিন্ন স্থান ভ্রমণ করা মেঘনা গোমতি নদীর বাঙ্গন থেকে দাউদকান্দি মেঘনার বিভিন্ন গ্রাম রক্ষায় অবরোধ অবকাঠামোকে নির্মাণ করা দাউদকান্দি গৌরীপুর মেঘনা সদর ইউনিয়নকে পরিশোধিত দাউদকান্দি পুরনো জায়গা মানে স্পিকার গৌরীপুরে এক শত জমির দাম এক কোটি টাকা এক শত জমির দাম এক কোটি টাকা এটা পৌরসভা হয় না দাউদ দাউদকেন্দ্রে স্থায়ী স্থান নির্মাণ করা মেঘনায় খাদ্য করা মে ফেনি ল্যাকসাম সবাই মাননীয় সদস্য আপনি বুঝতে পারছেন না সবাই হাততালি দিচ্ছে ঠিক আছে আপনি এক মিনিট বলুন এক মিনিট বলুন এক মিনিট বলুন আমি যে কথাটা বলছিলাম আজকে আজকে মান স্পিকার ঢাকা থেকে কুমিল্লা যেতে হলে আপনি সে উত্তর দিয়ে ব্রাহ্মণবরিয়া দিয়ে কত দুনিয়া দিয়ে টঙ্গি দিয়ে যেতে হয় যদি আপনি ঢাকা থেকে দাউদকান্দি করেন এটা গুরুত্ব তিন ভাগের এক ভাগ হবে দুই ভাগ বেশি যায় আমি সংসদে এখন কথা বলি চিন্তা করে কথা বলি কারণ আপনি যেখানে দেড়শো মাইল ঘুরে যাবেন সে জায়গায় পঞ্চাশ মাইল যেতে পারেন মাননীয় স্পিকার ইউ আর ভেরি নাইস অ্যান্ড কাইন্ড আমার কথাগুলি শুনছেন আপনাকে আরাব ধন্যবাদ জানাচ্ছি আপনি ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি যুদ্ধের কথা কইলেন কিন্তু আপনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কাটলেন কেন এইটার কিন্তু কোনো ব্যাখ্যা দিলেন না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হল মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল পনেরোই মার্চ চোদ্দোশো ছাব্বিশ উনত্রিশে জানুয়ারি দুই বুধবার বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত